আজকে যদি এই শিরিক উৎখাত করার জন্য বাংলাদেশ আহলাদি যুব সংঘকে রক্ত দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই আমরা রক্ত দিতে প্রস্তুত আছি তাও এই শিরিককে বাংলার বুক থেকে উৎখাত করব এই করব ইনশাআল্লাহ আজকের সমাজের সর্বত্র পরিবারের সমাজের রাস্তে সর্বত্র জাহেলিয়াতের জয় জয়কার ধর্মের নামে জাহেলিয়াত চলছে বৈষয়িক জীবনের নামেও জাহেলিয়াত চলছে সমস্ত জাহেলিয়াতের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করে তাওহীদ এবং সুন্নাহর উপরে দৃঢ়ভাবে যদি আপনি টিকে থাকতে পারেন ইস্তিকামাত যদি আপনার থাকে তাহলে তাওহীদের অনুসারী হওয়ার মাধ্যমে আপনার মাধ্যমে ইসলামের সমাজ বিপ্লব ঘটানো সম্ভব নচেত সম্ভব কিন্তু যতই বাধার বিন্ধ্যাচল সামনে আসুক না কেন যে এনায়েত আলী বিনায়েত আলীরা যেভাবে জমিদার পুরো পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তাদের সহায় সম্পত্তিকে ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ করে নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছিলেন অনুরূপভাবে আহলে হাদিসরা যে কোনো মুহূর্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এই পৃথিবীর দিক দিগন্তে যুগ যুগান্তরে যত বিপ্লব সাধিত হয়েছে সকল বিপ্লবী সফলতার চূড়ান্ত দ্বারে উপনীত হয়েছে যুবকদের মাধ্যমে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر نصر من الله وفتح قريب وبشر المؤمنين ارشاد হচ্ছে হে বিশ্বাসীগণ আমি কি তোমাদের এমন একটি ব্যবসায় সম্মান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের মাল ও জান দিয়ে এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বুঝো তাহলে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন আর তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশে নদীসমূহ প্রবাহিত এবং প্রবেশ করাবেন আদ নামক স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহ সমূহে আর এটাই হলো মহান সাফল্য তিনি আরো অনুগ্রহ দান করবেন যা তোমরা পছন্দ করো আর তা হলো আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় অতএব তুমি বিশ্বাসীদেরকে সুসংবাদ দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
যুবসংঘ 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 বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে কেউ বাখালিদ কেউ বাবেলাল কেউ বাখালিদ কেউ বাবেলাল হচ্ছে বড় দিনে দিনে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে শির কবিদাত নশাতে ঐক্যবদ্ধ হ একই সাথে 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 মৃত্যু অবধি চলবে লড়াই মৃত্যু অবধি চলবে লড়াই প্রাণপণে স্থির করো গো সবাই বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে কেউ বাখালিদ কেউ বাবেলাল কেউ বাখালিদ কেউ বাবেলাল হচ্ছে বড় দিনে দিনে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে রাত পোহাবার নেই যে বাকি হারিয়েছে ঘুম সব তরুণ নাকি রাত পোহাবার নেই যে বাকি হারিয়েছে ঘুম সব তরুণ নাকি রাত পোহাবার নেই যে বাকি হারিয়েছে ঘুম সব তরুণ নাকি বিজয় কেতন নিয়ে আসবে ওরা বিজয় কেতন নিয়ে আসবে ওরা জয়ীর বেশে হাসবে ধরা বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে কেউ বাখালিদ কেউ বাবেলাল কেউ বাখালিদ কেউ বাবেলাল হচ্ছে বড় দিনে দিনে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে দেশ কাল চেয়ে আছে তাদের পানে কুরআন ও সুন্নাহ যেন সবাই মানে দেশ কাল চেয়ে আছে তাদের পানে কুরআন ও সুন্নাহ যেন সবাই মানে দেশ কাল চেয়ে আছে তাদের পানে কুরআন ও সুন্নাহ যেন সবাই মানে যুগে যুগে তরুণেরা হয়েছে সফল যুগে যুগে তরুণেরা হয়েছে সফল আস্থায় সাক্ষী কালের দখল বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে কেউ বাখারিদ কেউ বাবেলা কেউ বাখারিদ কেউ বাবেলা হচ্ছে বড় দিনে দিনে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে বাধার প্রাচীর ভেঙে উঠেছে জেগে যুবসংঘ আজ বিজয়ী বেশে যুবসংঘ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদি যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2023 এর সম্মানিত সভাপতি
মাননীয় প্রধান অতিথি দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা দায়িত্বশীল ও সুধী মণ্ডলী আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ মিডিয়া কর্মী সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের এই কর্মী সম্মেলনে আমরা কিছুটা বর্ষার সময়ে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি কখনো তীব্র গরম এরপরেও আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনের শুরুতেই আমরা আলহামদুলিল্লাহ মিলনায়তন বলা যায় পরিপূর্ণ এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতপরগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন যা রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের সার্বিক প্রচেষ্টা জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় ভ্রাতৃমণ্ডলী মতবাদ বিক্ষুব্ধ পৃথিবীর মানুষ অশান্তির দাবানলে জ্বলছে ইজম তরিকার বেড়া জালে মুসলিম সমাজ দিকভ্রান্ত সামাজিক জাহেলিয়াত পুঁজিবাদী অর্থনীতি ধর্মীয় অজ্ঞতা হাবলুল্লাহকে পরিত্যাগ করে তাকলিদের সাক্ষী বান্ধব ব্যক্তি পূজায় যখন ইসলামী অনুশাসন পর্যদস্ত সারা দেশে বিশেষত আহলাদিস সমাজ সমাজে যখন বিভিন্ন ধরনের শিরক ও বিদআতে জর্জরিত মিলাদ কিয়াম চল্লিশা কুলখানি চেহেলাম আরও ইত্যাদি বিদআতে যখন আহলাদিস সমাজও নিমজ্জিত ঠিক তখন বাংলাদেশ আহলাদিস যুব সংঘ অহিভিত্তিক সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে রাসূলের তরিকায় সমাজ সংস্কারের ময়দানে এগিয়ে চলেছে প্রিয় বন্ধুরা আমার আজকে সারা দেশে যখন আহলাদিস মুভমেন্টের জোয়ার সৃষ্টি হয়েছে বাংলার প্রতিটি সমাজ যখন ওহির আলোয় উদ্ভাসিত কোরআন ও সুন্নাহ থেকে উৎসারিত নির্মল বায়ুর স্নিগ্ধতায় কলুষিত সমাজ যখন পরিশুদ্ধ হচ্ছে দলে দলে জান্নাত পিয়াসী মানুষ যখন সালাফি মানহাজের অনুসারী হচ্ছে তখন কতিপয় সুবিধাবাদী সালাফিয়াতের খোলসে সুসংগঠিত আহলাদিস জামাতকে বিভক্ত করার নেশায় মেতে উঠেছে সুতরাং হে সংগ্রামী আহলাদিস যুব কাফেলা সতর্ক থাকতে হবে হকের অতন্দ্র প্রহরী হিসাবে জামাতবদ্ধ প্রচেষ্টায় অনুপ্রবেশকারী খোলসধারীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করে তুলতে হবে ইসলামী পুনরুজ্জীবন একমাত্র সে পথেই সম্ভব যে পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়েছিলেন তিনি প্রথমে রোগীর আক্রান্ত অঙ্গ গতে তারা ঔষধ তিনি ঔষধ দেননি তিনি ঔষধ প্রয়োগ করেছিলেন তিনি সমস্যাসমূহের মূল কারণটাকে অনুসন্ধান করেছিলেন এবং সেখান থেকেই তিনি চিকিৎসা শুরু করেছিলেন তিনি রাজনৈতিক স্বাধীনতা বা অর্থনৈতিক মুক্তির স্লোগান দিয়ে অথবা চরিত্র সংশোধনের আন্দোলন থেকে কাজ শুরু করেননি কিংবা দেননি আরব জাতীয়তাবাদের মুখরোচক স্লোগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্যাসমূহের গোড়া ধরে টান দিয়েছিলেন এবং স্থায়ী সমাজ বিপ্লবের লক্ষ্যে আকীদা সংশোধনের আন্দোলন শুরু করেছিলেন সমাজের বিভিন্ন স্তরে গুটি কয়েক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও ধর্মীয় প্রভু যেভাবে স্বাধীন মানুষকে নিজেদের গোলামে পরিণত করেছিল সেই চিন্তাইকৃত সার্বভৌম ক্ষমতা নিরঙ্কুশভাবে তিনি কেবলমাত্র আল্লাহর নিকট সোপর্দ করার আহ্বান জানালেন ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষ সমান লা ইলাহা ইল্লাল্লাহ সেদিন কেবলমাত্র স্লোগান ছিল না বরং এ ছিল সর্বাত্মক সমাজ বিপ্লবের এক উদাত্ত আহ্বান ইসলামী পুনরুজ্জীবনের
আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে দুইটি। প্রথমেই আকিদার বিপ্লব, আকিদায় বিপ্লব আনা। আকিদার ক্ষেত্রে মানুষ মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত। এক, খারেজি বা চরমপন্থী, তাদের নিকটে আকিদা হল বিশ্বাস, স্বীকৃতি এবং আমল, তিনটি ইমানের মূল অংশ। কোনো একটি যদি ছুটে যায় তাহলে ওই ব্যক্তি কাফের, তাকে হত্যা করা জায়েজ, চিরস্থায়ী জাহান্নামী। এই বিশ্বাসের কারণেই তারা মুসলিমদেরকেও আমলে ত্রুটি থাকার কারণে, কবিরা গুনাহগার মুসলিমকে তারা কাফের মনে করে, তাদেরকে হত্যা করাটাই তারা জিহাদ মনে করে, এই জিহাদের মাধ্যমেই তারা জান্নাত লাভের চেষ্টা চালায়। নিঃসন্দেহে এই ভ্রান্ত আকিদার মাধ্যমে যারা মুসলিমদের উপরে অস্ত্র উত্তোলন করে হত্যা করাকেই জিহাদ মনে করে, এই আকিদা নিতান্তই ভ্রান্ত এবং ভ্রান্ত। তারা দলিল হিসাবে দেয় সূরা আল মায়েদা 44 আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ন্যায় বিচার করে না তারা হচ্ছে কাফের। এই যে আল্লাহই তো বলছেন ন্যায় বিচার না করলে কাফের। সুতরাং বাংলাদেশের বিচার ব্যবস্থায় ইসলামের হুকুম আহকাম অনুযায়ী পরিচালিত হয় না। বিশেষ করে যদি চোর ধরা পড়ে তার অপরাধ অনুযায়ী হাত কেটে দেওয়ার বিধান, ইসলামের বিধান অনুযায়ী যদি বিবাহিত নারী পুরুষ ব্যবিচার করে প্রমাণিত হয় তাকে রজম করে হত্যা করা, বাংলাদেশে কি আছে? যেহেতু ইসলামের বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালিত হয় না, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী হামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, সুতরাং তারা কাফের। 2005 সালে দেখেছিলেন 63 জেলাতে একযোগে বোমা হামলা হয়েছিল, এদেশের বহু বিচারালয়ে বোমা হামলার মাধ্যমে এদেশের বিচারককেও তারা হত্যা করতে চেয়েছিল, এই ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে একই শব্দে তিনি বলছেন, আমার নাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ন্যায় বিচার করে না তারা জালিম। এক আয়াত পরে 47 ঠিক একই ভাষায় বলছেন, আমার নাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। অপরাধ একটা, হুকুম কয়টা? একটাতে বললেন কাফির, একটাতে বললেন জালিম, একটাতে বললেন ফাসিক। তা আপনি প্রথম আয়াত দিয়ে যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে মুসলিমের উপরে অস্ত্র উত্তোলন করাকে বৈধ করে নিলেন, কিন্তু ফাসেক কে হবে, জালেম কে হবে? সুতরাং এই খারেজি চরমপন্থী আকিদার বিশ্বাসী ব্যক্তিরা কোরআনের আয়াত দিয়ে মানুষকে মন গড়া ব্যাখ্যার মাধ্যমে বিভ্রান্ত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সালফে সালেহীনে রেখে যাওয়া প্রকৃত বোঝের বাইরে মানুষের যতই চিন্তা চেতনা লব্ধ বোঝ তৈরি করুক না কেন, চূড়ান্ত সেটা বাতিল হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেখানে যে ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করবে ওই ব্যক্তি কাফের, টোটালি ইসলামের বিধানকে স্বীকৃতি দেয় না, অস্বীকার করে। কিন্তু যে ব্যক্তি স্বীকার করে, বিশ্বাস করে কিন্তু কোনো কারণে আমল করে না বা করতে পারে না, এই ব্যক্তি জালেম হতে পারে, এই ব্যক্তি ফাসেক হতে পারে, এই ব্যক্তি আদৌ কাফের নয়। সুতরাং যারা এই ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে এদেশে জিহাদের অপব্যাখ্যার ফাঁদে ফেলে এদেশের তরুণদেরকে জঙ্গিপনা উৎসাহিত করেছিল, জঙ্গিবাদ উদ্বুদ্ধ করেছিল, নিঃসন্দেহে এটা জিহাদ নয়, নিঃসন্দেহে তারা ইসলামের বন্ধু নয়, তারা ইসলামের শত্রু, তারা মুসলিম জাতির চির শত্রু। পক্ষান্তরে দুই নাম্বার হচ্ছে মুরজিয়া বা শৈথিল্যবাদী, তাদের নিকট আকিদা হচ্ছে যারা হৃদয়ে বিশ্বাস অথবা মৌখিক স্বীকৃতি কোনো একটাতে বিশ্বাস করে, কোনো একটা থাকলে ওই ব্যক্তি পূর্ণ ইমানদার, আমল ইমানের অংশ নয়। এটাও ঠিক ওটাও ঠিক, আপনি বিশ্বাস করেছেন বা স্বীকৃতি দিয়েছেন আপনি পাক্কা ইমানদার, ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান যেমন, আপনার আমার ইমানও তেমন। দুই, বিশ্বাসী চূড়ান্ত ভ্রান্ত। তিন নম্বর হচ্ছে মধ্যমপন্থী
আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা হাদিসদের আকীদা, তাদের আকীদা আত-তাসদীকু বিল জিনান, হৃদয়ে বিশ্বাস, ওয়াল ইকরারু বিল লিসান মৌখিক স্বীকৃতি, ওয়াল আমালু বিল আরকান কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ঈমান। প্রথম দুইটি মূল বিশ্বাস এবং স্বীকৃতি, এই দুইটি হচ্ছে ঈমানের মূল, আমল হচ্ছে ঈমানের শাখা। যার আমল যত বেশি তার ঈমান তত বেশি, যার আমল যত কম তার ঈমান তত কম। আমলে ত্রুটি থাকলে ওই ব্যক্তি কাফের নয়, ওই ব্যক্তি হত্যাযোগ্য নয়, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে নয়, সে ফাসেক হতে পারে, কবিরা গুনাহগার হতে পারে, কিন্তু এই ব্যক্তি কাফের নয়। সুতরাং এই আকিদার ক্ষেত্রে মৌলিক যে বিভ্রান্ত, আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ চায় আকিদার সংশোধনের মাধ্যমে সমাজকে পরিশুদ্ধ করা। যে ব্যক্তির আকিদা ভ্রান্ত তার সালাত সংশোধন করে, তার সিয়াম সংশোধন করে, তার জিকির আজকারের উৎসাহিত করার মাধ্যমে আদৌ ব্যক্তিকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করা সম্ভব নয়। আহলাদিস আন্দোলন সমস্যাসমূহের গোড়াতে হাত দিয়ে ব্যক্তির আকিদা সংশোধন করতে চায়। ব্যক্তি রাফালাদাইনের বিশ্বাসী নয়, জোর আমিনে শুধু বিশ্বাসী নয়, ব্যক্তির সমস্যার গোড়াতে তার ঔষধ দিয়ে মূল আকিদা সংশোধন করতে চায়। ইসলামী পুনরুজ্জীবনের দ্বিতীয় শর্ত হচ্ছে নির্ভেজাল তাওহিদ আকিদায় বিশ্বাসী নিবেদিত প্রাণ কর্মীদের একটি জামাত গঠন করা, যাদের আকিদা বিশুদ্ধ হবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কারের ময়দানে ঝাঁপিয়ে পড়া। সূরা সফ 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বানা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে। আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল বলছেন তিরমিজির 2165 পাবেন, আলাইকুম বিল জামা, তোমরা জামাত মধ্য জীবন যাপন করো, ওয়াইয়াকুম আল ফুরকা, বিচ্ছিন্ন জীবন পরিহার করো, ফাইন্নাশ শয়তানা মা আল ওয়াহেদ, যে ব্যক্তি বিচ্ছিন্ন থাকে একাকী থাকে ওই ব্যক্তির সাথে শয়তান থাকে, ওহুয়া মিনাল ইসনাইনি আবাদু, যে ব্যক্তি একাকী থেকে দুজন একত্রিত হয় ঐক্যবদ্ধ হয় তাদের নিকট থেকে শয়তান দূরে সরে যায়। আমান আরাদা বুহবুহাতাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, ফা আলাইহি বিল জামাত, ওই ব্যক্তি যেন জামাতবদ্ধ জীবন যাপন করে। এই হাদিস কোথায় রাখবেন? যারা আহলাদিস সুসংগঠিত জামাতকে বিচ্ছিন্নতার সুরসুরি দিয়ে আহলাদিসের ঐক্যবদ্ধ ইউনিটিকে যারা বিভক্তির দিকে উৎসাহিত করছে, নিঃসন্দেহে তারা আহলাদিস জামাতের জন্য কল্যাণ চায় না। ব্যক্তি স্বার্থ চরিতার্থের করার লক্ষ্যে তারা আহলাদিস জামাতকে বিভক্ত করে তার ব্যক্তি ফায়দা লুটাতে চায়। আহলাদিস যুব সংঘের কর্মীদের প্রতি আমাদের আহ্বান, এই ফাঁদে পা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সে দায়িত্বহীন ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপোষের নীতিতে ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে বাতিলের বিরুদ্ধে ব্যগ্রহংকার ছাড়ুন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলার জমিনকে তৌহিদ এবং সুন্নায় আলোকিত করা সম্ভব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার ইসলামী সমাজ বিপ্লবের মৌলিক কর্মসূচি তিনটি। এক নম্বর হচ্ছে মূল তাওহিদকে উপলব্ধি করা। তাওহিদ তিন প্রকার, তাওহিদে রুবুবিয়াত, তাওহিদে আসমা ওয়া সিফাত, তাওহিদে উলুহিয়াত। জাহেলি আরবরা মোটামুটি প্রথম দুই প্রকারের তাওহিদে তারা বিশ্বাসী ছিল। তারা নিজেদের নাম আবদুল্লাহ আব্দুল মুত্তালিব রাখত, কিন্তু তারা পূর্ববর্তী সৎ ব্যক্তিদের মূর্তি তৈরি করে তাদের অসিলায় তারা আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টা চালাত, সেখানে তারা নজর নেওয়াজ পেশ করত। তৌহিদে রুবুবিয়াত, তৌহিদে আসমা ও সিফাতকে তারা বিশ্বাস করেছিল বটে, কিন্তু তৌহিদে উলুহিয়াতকে গ্রহণ করা না করার কারণে তারা আদৌ মুসলমান ছিল না। ঠিক এ যুগের মুসলিমদের অবস্থা একই। আমরাও তৌহিদে রুবুবিয়াতকে বিশ্বাস করি, তৌহিদে আসমা ও সিফাতকে বিশ্বাস করি। আমরা মসজিদে গিয়ে আল্লাহর কাছে আমাদের উন্নত ললাটকে সিজদা আবনত করে আল্লাহর কাছে আমাদের মাথা নত করি, কিন্তু আমরা তৌহিদে উলুহিয়াতকে অস্বীকার করে আবার মৃত কিংবা জীবিত পীরের কাছে নজর নিয়ে পেশ করছি, সেখানে গিয়ে আমরা মাথা নত করছি। বাইতুল মোকাররমে গিয়ে
আমরা ঘোষণা দিচ্ছি ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বশক্তিমান। বঙ্গভবনে গিয়ে আমরা ঘোষণা দিচ্ছি সকল ক্ষমতার উৎস জনগণ। সে যুগের মুসলিমদের সাথে এ যুগের নামধারী মুসলিমদের পার্থক্য কোথায়? সুতরাং তৌহিদকে, মূল তৌহিদকে উপলব্ধি করতে হবে। দুই, ইমান ও আমলের বৈপরীত্য দূর করা। ইমানের সাথে আমলের বৈপরীত্য যদি দূর না হয়, কথার কাজে যদি মিল না হয়, বিশ্বাসের সাথে কর্মের যদি মিল না হয়, তাহলে ওই কর্মের দ্বারা আদৌ সমাজ সংস্কার, ওই কর্মের দ্বারা আদৌ ইসলামের সমাজ বিপ্লব ঘটানো সম্ভব নয়। তিন নম্বর, জাহেলিয়াতের সাথে সর্বতভাবে সম্পর্ক ছিন্ন করা। আজকের সমাজের সর্বত্র, পরিবারের সমাজের রাস্তে সর্বত্র জাহেলিয়াতের জয় জয়কার। ধর্মের নামে জাহেলিয়াত চলছে, বৈষয়িক জীবনের নামেও জাহেলিয়াত চলছে। সমস্ত জাহেলিয়াতের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করে তৌহিদ এবং সুন্নার উপরে দৃঢ়ভাবে যদি আপনি টিকে থাকতে পারেন, ইস্তিকামাত যদি আপনার থাকে, তাহলে তৌহিদের অনুসারী হওয়ার মাধ্যমে, আপনার মাধ্যমে ইসলামের সমাজ বিপ্লব ঘটানো সম্ভব, নচেত সম্ভব নয়। প্রিয় দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, পরিশেষে আপনাদের কাছে আহ্বান জানাবো, আসুন বর্তমানে ফেতনাময় সমাজ, ফেতনার বহু রাস্তা উন্মুখ হয়ে আছে, বিভিন্ন ধরনের ফেতনায় আপনাকে বিপদগামী করার জন্য বিভিন্ন ব্যক্তিরাও প্রচেষ্টা চালাচ্ছে। কোন ধরনের ফেতনায় পা না দিয়ে তৌহিদ এবং সুন্নাকে ধারণ করে, হেরা গুহার সেই ওহির বিধানকে হৃদয়ে লালন করে, ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে, শিশাঢালা প্রাচীরের ন্যায় সুসংগঠিত হয়ে, শিরক বিদআত জাহেলিয়াতের বিরুদ্ধে বজ্র হংকার তুলুন। ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে তরুণরা যদি একই স্বরে, একই কণ্ঠে, একই শব্দে উচ্চারিত করতে পারে, সকল বিধান বাতিল করো, সকলে বলেন তো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এ আওয়াজটা যদি বাংলার ঘরে ঘরে উচ্চারিত হয়, এ আওয়াজ যদি প্রতিটি মোমেনের কণ্ঠে অনুরণিত হয়, এ আওয়াজ যদি প্রতিটি তরুণের হৃদয়ে আন্দোলিত হয়, বাংলার জমিন থেকে শিরকের শিকুনটি ভেঙে যাবে, বাতিলের আখড়া দূরীভূত হয়ে যাবে, বিদাতির আস্তানা ভেঙে খান খান হয়ে যাবে, তৌহিদের পতাকা বাংলার জমিনে উড্ডিন হবে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। যারা দূর দূরান্ত থেকে অত্যন্ত কষ্ট স্বীকার করে, সারা রাত জার্নি করে, নির্ঘুম রাত কাটিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হয়েছে, আমরা কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই সময় শ্রম অর্থ মেধাকে যেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। কেন্দ্রীয় কর্মী সম্মেলন বাস্তবায়নের জন্য যারা বিভিন্নভাবে দিন রাত পরিশ্রম করে সহযোগিতা করেছেন, বিভিন্ন দায়িত্বশীল কর্মী ভাইয়েরা যারা প্রচেষ্টা চালিয়েছেন, আমাদের আইটি বিভাগ প্রযুক্তির মাধ্যমে দেশে প্রবাসের বাংলা ভাষীভাষীদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ যেন সকলকে উত্তম জাযা দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া সাইরাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় কর্মী সম্মেলন 2023-এ এর সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত আহলাদিস আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ, কর্মী এবং প্রাথমিক সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী,
সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই মহতে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের জন্য খুব আনন্দের খবর যে সারা বাংলাদেশ থেকে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কর্মীবৃন্দ নিজের পকেটের টাকা খরচ করে এখানে উপস্থিত হয়েছেন। নিজের টাকা খরচ করে ডেলিগেট ফি দিয়ে এখানে খাওয়া দাওয়া করছেন, তারপরেও এত উপচে পড়া ভিড়, এটা আমাদেরকে বিশেষ করে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এর কেন্দ্রীয় কমিটিকে উদ্বুদ্ধ করছে, উজ্জীবিত করছে। যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের এই অর্থ শ্রম সময় ব্যয়টাকে আল্লাহ তাআলা কবুল করুন, জান্নাতুল ফেরদাউসের ওসিলা বানিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ যেই পথে পরিচালিত হচ্ছে, যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত, পৃথিবীর বুকে যত মত পথ আছে তার মধ্যে এই পথটি সর্বশ্রেষ্ঠ পথ, এই পথটি এই আদর্শটি সর্বশ্রেষ্ঠ। কারণ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ তাওহীদের ওপর প্রতিষ্ঠিত, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এই দেশে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত হাসিল করতে চায়, যেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে বলে দেওয়া হয়েছে। নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন বাংলাদেশ আহলাদিস যুব সংঘের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আকীদাই হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। যারা আকীদা ঠিক নেই তার কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। যার তাওহীদ ঠিক নেই তার ইসলাম ঠিক নেই। আমরা জানি বাংলাদেশে 90%-এর বেশি মানুষ মুসলিম, কিন্তু প্রকৃত তাওহীদপন্থী মুসলিমের সংখ্যা খুবই কম। প্রকৃত তাওহীদপন্থী মুসলমান অতীব নগণ্য। যতই আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেই না কেন, যতই আমরা লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেই না কেন, বাস্তবে আমরা প্রকৃত তাওহীদপন্থী নই বাংলাদেশের অধিকাংশ মানুষ। মুখে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেই আর আমরা সিজদা করি কবরে গিয়ে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিচ্ছি, সন্তান চাচ্ছি মাজারে গিয়ে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেই, সুস্থতা কামনা করি মাজারে গিয়ে, তাহলে আমার নিজের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং আমার কর্ম দুইটা বিপরীতমুখী হচ্ছে। বাংলাদেশ আহলাদিস যুব সংঘের দাওয়াতে এই বাংলার হাজার হাজার সমাজ তাওহীদপন্থী হয়েছে আলহামদুলিল্লাহ। আজ থেকে 20 বছর আগের কথা যদি চিন্তা করেন,
বহু সমাজ শিরক এবং বিদআতে জর্জরিত ছিল, সেই সমাজগুলো বাংলাদেশ আহলাদী যুব সংঘের দাওয়াতে সহি তাওহীদ, সঠিক তাওহীদে বিশ্বাসী হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছিলেন দাওয়াত দেওয়ার জন্য, তখন তিনি প্রথম নির্দেশ দিলেন, তুমি মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দাও। প্রত্যেকটা নবী রাসূল মানুষকে তাওহীদের দিকে আহ্বান জানিয়েছেন। প্রত্যেকটি নবী রাসূলের আহ্বান ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তুফলিহু, তাহলে তোমরা সফল কাম হবে। বাংলাদেশ আহলাদী যুব সংঘ সেই একই দাওয়াত নিয়ে মাঠে ময়দানে কাজ করছে। সকলকে আমরা বলতে চাই, সকল প্রকার শিরক ছেড়ে দিয়ে একমাত্র তাওহীদ পন্থী হতে হবে, না হলে নিজেদেরকে মুসলিম পরিচয় দিলেই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বাংলাদেশ আহলাদী যুব সংঘ সঠিক মানহাজের উপরে প্রতিষ্ঠিত। মানহাজ বলতে স্পষ্ট পথকে বোঝানো হয়। মানহাজ বলতে ইসলামের সঠিক বুঝকে বোঝানো হয়। বাংলাদেশের মানুষ ইসলাম পালন করে, এক এক দল এক এক রকম ইসলাম পালন করে। বাংলাদেশ আহলাদী যুব সংঘের দাওয়াত মানুষ ওইভাবে ইসলাম বুঝবে যেইভাবে ইসলাম বুঝেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে ইসলাম বুঝেছিলেন সাহাবায়ে কেরাম, যেইভাবে ইসলাম বুঝেছিলেন তাবেঈনে ইজাম। বাংলাদেশ আহলাদী যুব সংঘ মানুষকে দাওয়াত দিচ্ছে ওই ইসলাম মানার জন্য যেই ইসলাম মেনেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলাম মেনেছিলেন সাহাবায়ে কেরাম, যে ইসলাম মেনেছিলেন তাবেঈনে ইজাম। কিন্তু দুঃখের বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ইসলাম ছিল, সাহাবায়ে কেরামের জামানায় যে ইসলাম ছিল, বর্তমান জামানায় সেই ইসলাম একেবারে ভুলুণ্ঠিত হচ্ছে, সেই ইসলাম বিলুপ্ত প্রায় বহু সমাজ থেকে। আমরা ওই ইসলামকে জাগ্রত করতে চাই যে ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন। এই মানহাজগত সমস্যার কারণেই একদল মানুষ চরমপন্থী হচ্ছে, একদল মানুষ শৈথল্যবাদী হচ্ছে, একদল মানুষ শিয়া হচ্ছে, একদল মানুষ কাদিয়ানি হচ্ছে, বিভিন্ন মতবাদে জড়িয়ে পড়ছে, কেউ বা হাদিসকে অস্বীকার করছে, কেউ নিজেদেরকে সুফি পরিচয় দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দাবি করছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মানহাজ ক্লিয়ার হওয়া দরকার। এই মানহাজগত সমস্যার কারণেই ইসলাম প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি আলাদা হয়ে গেছে। এই মানহাজগত সমস্যার কারণেই কেউ বুলেটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কেউ ব্যালটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানুষকে একমাত্র কোরআন এবং সহি হাদিসের দিকে আহ্বান জানায়। আজকে বাংলাদেশে বিভিন্ন ইসলামী সংগঠন, বিভিন্ন ইসলামী দল, তারা তাদের দলের দিকে আহ্বান জানায়, কেউ কোনো ব্যক্তির দিকে আহ্বান জানায়। কেউ বলছে যে আসুন হানাফি মাজহাবের অনুসারী হই, কেউ বলছেন যে আমরা শাফি মাজহাবের অনুসারী হই, কেউ বলছেন যে আমরা মালিকি মাজহাবের অনুসারী হই, কেউ বলছেন যে আমরা আহমদ বিন হাম্বল হাম্বলি মাজহাবের অনুসারী হই, কেউ বলছে যে আসুন আমরা আটরশির মুরিদ হই, কেউ বলছেন চরমোনায়ের মুরিদ হই। ব্যক্তির দিকে আহ্বান করছে। বাংলাদেশ আহলাদী যুব সংঘই এই দেশের একমাত্র সংগঠন যারা একমাত্র কোরআন এবং সহি হাদিসের দিকে মানুষকে আহ্বান জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইন
لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না সেই দুইটি বস্তু কি এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কুরআন ওয়া সুন্নাত নবীহি বাংলাদেশ তার নবীর সুন্নাত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর দাওয়াতই হচ্ছে আসুন পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি অন্যদিকে আহ্বান জানাই না কোন ব্যক্তির দিকে আহ্বান জানাই না কুরআন এবং সহিহ হাদিসের দিকে আহ্বান জানাই কুরআন এবং সহিহ হাদিস আল্লাহর ওহী ব্যক্তি ভুল হতে পারে ব্যক্তি বিভ্রান্ত হতে পারে ব্যক্তির পদস্খলন হতে পারে কিন্তু আল্লাহর ওহী কুরআন এবং সহিহ হাদিস কখনো ভুল হতে পারে না সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর একমাত্র ইমাম হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলার মুসলমানরা বিভিন্ন দল বিভিন্ন ইমামের দিকে মানুষকে আহ্বান জানাই ব্যক্তির দিকে আহ্বান জানাই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর ইমাম একজনই তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো আল্লাহ তাআলা তার রাসূলের অনুগত্য আনুগত্য করার জন্য আহ্বান জানিয়েছেন নির্দেশ দিয়েছেন আমরা সেই আয়াতের অনুসরণ করি অনেকেই বলবেন এরপরেও তো একটা কথা আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম যে তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো তো এখানে তো মানুষের আনুগত্য করার কথা বলা হয়েছে এখানে একটি কথা আমাদের বোঝা দরকার আতিউল্লাহ এর আগে আতিউ শব্দ ব্যবহার হয়েছে ওয়া আতিউর রাসূল রাসূলের আগেও আতিউ শব্দ ব্যবহার হয়েছে কিন্তু উলিল আমরের আগে আতিউ শব্দের ব্যবহার হয় নাই এর কারণ হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হবে বিনা শর্তে কোনো শর্ত চলবে না কিন্তু কোনো মানুষের আনুগত্য করতে গেলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের অনুকূলে হতে হবে কুরআন এবং সহিহ হাদিসের বিরোধী কোনো আনুগত্য কোনো মানুষের করা চলবে না বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বলতে চাই যে আমরা কুরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি কুরআন এবং সহিহ হাদিসের আনুগত্য করি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি তার আনুগত্য করি তাহলেই আমরা কেবল সঠিক পথে পরিচালিত হতে পারি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জঙ্গিবাদের বিরুদ্ধে আপোষহীন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটি সেকেন্ডের জন্য চরম পন্থার সাথে আপোষ করে নাই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিটি মুহূর্তে জঙ্গিবাদের বিরোধিতা করে এসেছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জঙ্গিবাদের আকীদাকে উন্মোচন করেছে বাংলার বুকে চরমপন্থীদের মুখোশ উন্মোচন সর্বপ্রথম বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘই করেছে বাংলার বুকে অথচ দুঃখের বিষয় হলো যাদের বিরুদ্ধে আমাদের প্রচার প্রচারণা যাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য বিবৃতি যাদের বিরুদ্ধে আমাদের ফতোয়া তাদেরই আধ্যাত্মিক নেতা বানিয়ে দিয়ে আমাদের মোহতারাম আমিরে জামাতকে তিন বছর ছয় মাস ছয় দিন জেল খাটানো হয়েছে আজ পর্যন্ত যদি প্রশাসনের কাছে এটা ক্লিয়ার না হয় তাহলে প্রশাসন কি কাজ করছেন তা আল্লাহই ভালো জানেন আমি বলতে চাই এই দেশ থেকে যদি জঙ্গিবাদ উৎখাত করতে হয় তাহলে পুলিশি শাসনের মাধ্যমে উৎখাত করা কখনোই সম্ভব নয় প্রশাসনের শক্তি প্রয়োগ করে এই দেশ থেকে জঙ্গিবাদ চরমপন্থা এর উৎখাত করা কখনোই সম্ভব নয় কারণ চরমপন্থা একটা আকীদাগত বিষয় একটা বিশ্বাসগত বিষয় যারা চরমপন্থা অবলম্বন করে যারা জঙ্গিবাদকে বিশ্বাস করে তারা একটা বিশ্বাসের ভিত্তিতে সেটা করে যতদিন পর্যন্ত তাদের বিশ্বাসকে কোরআন হাদিস দিয়ে চূর্ণ বিচূর্ণ না করা হবে ততদিন পর্যন্ত তাদের এই আকীদা দূর হবে না এজন্য প্রশাসনকে অনুরোধ করব এই বাংলার বুক থেকে যদি চরমপন্থার উৎখাত করতে হয় তাহলে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতি ময়দানকে সহযোগিতা করুন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতেই এই বাংলা থেকে চরমপন্থা উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ
বাংলাদেশ আহলাদী যুব সংঘ এই দেশের সৃষ্ট বিভিন্ন বাতিল মতবাদের বিরুদ্ধে আপোষহীন, এই দেশে বহু বাতিল মতবাদ জন্ম নিয়েছে যাদের অনুসারী ও লক্ষ লক্ষ রয়েছে। বাংলাদেশ আহলাদী যুব সংঘই সর্বপ্রথমে বাংলার বুকে এই সমস্ত বাতিল মতবাদের মুখোশ উন্মোচন করেছে। যেমন বাতিল মতবাদের মধ্যে বর্তমান জামানায় একটা ভয়ানক বাতিল মতবাদ, সেটা হলো হাদিস অস্বীকার করার মতবাদ। যাদের যারা নিজেদেরকে আহলুল কোরআন পরিচয় দেয়, হাদিস অস্বীকার যদি কেউ করে, কেউ যদি এই বিশ্বাস করে শুধু কোরআন মানলেই যথেষ্ট, হাদিস মানার দরকার নেই, তাহলে সে স্পষ্ট কাফের হয়ে যাবে, সন্দেহ মুক্ত কাফের হবে। অতএব বাংলাদেশ আহলাদী যুব সংঘ প্রত্যেকটি যুবককে আহ্বান জানাচ্ছে যে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, হাদিসকে অস্বীকার করার মতো দুঃসাহস কেউ করবেন না। হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যাবে, কারণ কোরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। সম্মানিত উপস্থিতি, এরপরে আরও একটা বাতিল মতবাদ হলো সুফিবাদ। আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি অনুসারী এই সুফিবাদ, এই মতবাদের অনুসারী সবচাইতে বেশি। এই মতবাদের সবচাইতে ভয়ঙ্কর আকীদা হলো আল্লাহ মুহাম্মদ আর মুহাম্মাদি আল্লাহ, নাউজুবিল্লাহ। এই আকীদাকে বিশ্বাস করলে কেউ মুসলিম থাকবে? এটা যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ মুহাম্মদ মুহাম্মাদি আল্লাহ, তাহলে কেউ অবশ্যই সে মুসলিম থাকবে না। বাতিল মতবাদের মধ্যে আরও একটি মতবাদ হলো হিজবুত তাওহীদ। নাম দিয়েছে মাশা আল্লাহ খুব সুন্দর, হিজবুত তাওহীদ। আসলে কি তারা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? তারা অবশ্যই হিজবুত শয়তান, কখনোই হিজবুত তাওহীদ হতে পারে না। যাদের মধ্যে তাওহীদের কোনো বালাই নাই, যাদের যারা তাওহীদ সম্পর্কে কোনো কিছু বুঝেও না, যারা যাদের নেতা সবসময় গাঁজা বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত থাকে, তারা কি তাওহীদের কি বুঝবে? তাওহীদের তারা কি বুঝে যে তারা নাম দিয়ে দিল হিজবুত তাওহীদ? এই সমস্ত হিজবুত তাওহীদ বা হিজবুত শয়তানের থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। বাংলাদেশ আহলাদী যুব সংঘ শিরকের বিরুদ্ধে আপোষহীন। বাংলার বুকে সর্বপ্রথম শিরকের বিরুদ্ধে এই ময়দানে আপোষহীন লড়াই করেছে বাংলাদেশ আহলাদী যুব সংঘ, এবং এই পর্যন্ত বাংলাদেশ আহলাদী যুব সংঘ শিরকের বিরুদ্ধে আপোষহীন লড়াই করে যাচ্ছে। আজকে যদি এই শিরিক কে উৎখাত করার জন্য বাংলাদেশ আহলাদী যুব সংঘকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, অবশ্যই আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, তাও এই শিরিককে বাংলার বুক থেকে উৎখাত করবই করবো ইনশাআল্লাহ। এই বাংলার বুকে, এই বাংলার বুকে মাজার ব্যবসা চলছে, বিনা পুঁজির ব্যবসা। বাংলার বুক থেকে এই মাজার ব্যবসা উৎখাত করতে হবে। এই বাংলার বুকে তাবিজ ব্যবসা চলছে, তাবিজ দিয়ে সব কিছু, দাদা হুজুরের তাবিজ আপনারা সবাই জানেন। এই তাবিজ ব্যবসার উৎখাত করতে হবে। আমরা যখন এর বিরোধিতা করেছি, যখন তাদের পেট পটেক পকেটে আঘাত লেগেছে, তখন তারা আমাদের বিরুদ্ধে সোচ্চার। বিদাতের বিরুদ্ধে বাংলাদেশ আহলাদী যুব সংঘ আপোষহীন। কোনো বিদাতের সাথে বাংলাদেশ আহলাদী যুব সংঘ কখনো আপোষ করেনি, করতেও পারবে না, করবেও না কেয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের দুঃখ লাগে যে আমাদেরই অনেক ভাই, আমাদেরই একটা অনুসারী কিছু ভাই যারা বাতিলের সাথে আপোষ করতে পারে, আপোষ করে চলে, এই বিদাতের সাথে আপোষ করে চলে। আমরা জানি ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত, এটা স্পষ্ট বিদাত। এটা যদি বিদাত না হয়ে থাকে, পৃথিবীতে কোনো বিদাত থাকবে না। অথচ আমাদের অনুসারী একদল মানুষ যারা দলবদ্ধ মোনাজাতকে বিদাত বলতে নারাজ, যারা ইখতিলাফি মাসালার দোহাই দিয়ে দলবদ্ধ মোনাজাতকে বিদাত বলতে চায় না। আমি বলতে চাই, ইখতিলাফি মাসালা হলে যদি বিদাত না হয়, তাহলে পৃথিবীতে কোনো বিদাত থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ আহলাদী যুব সংঘ এবং অন্যান্য ইসলামী সংগঠনের সাথে মৌলিক পার্থক্য হলো অন্যান্য ইসলামিক সংগঠন তারা বাতিলের সাথে আপোষ করে চলে, বাংলাদেশ আহলাদী যুব সংঘ বাতিলের সাথে আপোষ করে চলে না, বাতিলের সাথে কখনো আপোষ করে চলে না। মোহতরম আমিরে জামাত জেল খেটেছেন, বাতিলের সাথে আপোষ করেন নাই, কখনো কোনো বাতিলের সাথে আপোষ করেন নাই। আমরা বাংলাদেশ আহলাদী কোনো যুব সংঘের সকল কর্মী
বাতিলের বিরুদ্ধে সবসময় আপোষহীন থাকব। আপোষকামী মানুষ কখনো কোনো এই আপোষকামী মানুষ দিয়ে কখনো কোনো বিপ্লব অসম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলাদি যুব সংঘ এর কর্মী সম্মেলনের উপস্থিত সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই ইতি টানছি। আল্লাহ তাআলা আমাদের এই সম্মেলনকে সুন্দরভাবে সফল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. والآخر آية. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بصروا ولا تبصروا بشروا ولا تنفروا. رواه البخاري. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজ আমাদেরকে কেন্দ্রীয় কর্মী সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর জানাই আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও সম্মানিত প্রধান অতিথি, আজকের এই সম্মেলনের দূর দূরান্ত থেকে আগত কর্মীবৃন্দ ভাইয়েরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে সাংগঠনিক কার্যক্রম কিভাবে গতিশীল করা যায় তার কিছু প্রস্তাবনা। প্রথমত যে আয়াতটা পাঠ করেছিলাম সূরা আনামের 162 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন আমার সলাত, আমার জীবন, আমার কুরবানি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই টার্গেট যদি কোনো কর্মী করে থাকে যে আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সকল কিছু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, তাহলে বাংলাদেশ আহলাদি যুব সংঘ একদিন যেই প্রচেষ্টা, যে পরিশ্রম, যে টার্গেট, যে স্বপ্ন মহতারাম মীর জামাত আসাদুল্লাহ গালিব সাহেব দেখেছেন সেই সফল হবে হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের সেই দাওয়াতি কাজকে আমরা সামনে দিয়ে গতিশীল করার জন্য আমি মনে করি যে হাদিসটি উপস্থাপন করছি এই হাদিসটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কিভাবে আমরা কাজ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাসিরু ওয়ালা তুবাসিরু, বাসিরু ওয়ালা তুনাফিরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই দাওয়াতি কাজ করতে গিয়ে তোমরা সহজ করে দাও, কঠিন করো না, এবং সেটাকে তোমরা সেই সুসংবাদ দাও বিতশব্দ করো না। তার মানে এখানে চারটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বরে দাওয়াতি কাজ করতে গিয়ে সহজ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে অনেক কর্মী ভাই দেখা যাচ্ছে যে তারা কঠিন করে ফেলে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুখারীর হাদিসটা লক্ষ্য রাখতে হবে, দাওয়াতি ময়দানে আমাদের সেই দাওয়াতি কাজকে সহজ করতে হবে, কঠিন করা যাবে না। পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা যদি জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন সুসংবাদ দেওয়ার জন্য, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাশিরু, সুসংবাদ দিয়ে দাও। ঠিক আজকের বাংলাদেশ আহলাদি যুব সংঘ আমাদের একটাই কাজ, শিরকের বিরুদ্ধে, আপনার বিদাতের বিরুদ্ধে এবং যত ধরনের কুসংস্কার আছে যা কিছু আমরা চাচ্ছি পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এটার মাত্র সুসংবাদ দিয়ে দেওয়া, নিজেকে সঠিক পথে রেখে, নিজেকে সঠিক পথে রেখে আমরা সেই দাওয়াতি কাজ যদি করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটি জেলাকে আমরা সামনের দিকে নিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যে প্রস্তাবনা দিচ্ছি তার মাঝে কর্মী আমাদের সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে পারি তার কিছু প্রস্তাবনা। তার এক নম্বর হচ্ছে আমাদের এই নিয়তকে পরিশুদ্ধ করা। আজকের মাঠে ময়দানে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে সুরতে সারতে আপনার আকৃতি দেখা যায় একরকম, কিন্তু আপনার নিয়তে গণ্ডগোল, ঠিক কিনা বলুন। দুই নম্বর হচ্ছে আমাদের একনিষ্ঠের সাথে কাজ করা,
যদি কোন কর্মী ভাই একনিষ্ঠের সাথে কাজ করে দেখবেন আইলেস বাংলাদেশ আইলেস যুব সংঘ এমন ভাবে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ যদি আমাদের মধ্যে একনিষ্ঠতাকে যে কথা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একনিষ্ঠতা থেকে কাজ করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেটাতে বরকত দান করবেন সেটাতে ফজ সেটাতে সফলতা নিয়ে আসবেন ইনশাআল্লাহ এজন্য সকল কর্মী ভাইদেরকে বলবো আমরা একনিষ্ঠতার সাথে যেন কাজ করি আমাদের কাজের যেন কোনো ঘাটতি না আসে তিন নম্বর হচ্ছে আমাদের ব্যক্তিগত স্বার্থ ছাড়া যিনি কাজ করা এই পয়েন্টটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি স্বার্থ নিয়ে আজকে সে বাংলাদেশের যুবসংঘ ধ্বংস করছে ব্যক্তিকে প্রাধান্য দিতে গিয়ে আপনারা বিগত দিনগুলো দেখেছেন একরকম বর্তমান দেখতেছেন একরকম কিসের কারণে বলুন তো একমাত্র ব্যক্তি স্বার্থকতার কারণে ঠিক কিনা বলুন আপনারা কথা বলেন না কেন আজকে সেই ব্যক্তিকে সেই প্রাধান্য দেওয়ার জন্যই আজকে বাংলাদেশের যুবসংঘকে আন্দোলনকে তারা নিমজ্জিত করতে চাচ্ছে এজন্য ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে প্রত্যেকটি জেলায় ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস প্রতিষ্ঠিত হবে হবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি আমার সময় সংক্ষিপ্ত এজন্য আপনাকে চার নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এই গতিশীল করার জন্য কাজকে নিবেদিত প্রাণ একদল কর্মী তৈরি করতে হবে পাঁচ নম্বর হচ্ছে কর্মীদের সাথে সর্বদা যোগাযোগ করতে হবে ছয় নম্বর হচ্ছে জামাতগত জীবনযাপন করতে হবে সাত নিজেকে লোকালয়ে প্রকাশ করার জন্য কাজ করা যাবে না আট নম্বর হচ্ছে তাক অর্জন করা নয় নম্বর হচ্ছে আখিরাতের শাস্তির কথা চিন্তা করা সর্বদা আমাদেরকে জান্নাতের যদি টার্গেট দিতে পারি তাহলে আজকে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল কর্মী ভাইদেরকে এই পয়েন্টগুলো মেনে চলে আমাদের সেই দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহুম আমিন অকুলি কাউলি আস্তাগফিরুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম মুসলিমিন আসসালামু আলাইকুম আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি মহোদয়কে এ মুহূর্তে বক্তব্য পেশ করছেন গাইবান্ধা পশ্চিম সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি আব্দুল্লাহ মামুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়া দা আসসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত উপস্থিতি তৃণমূল পর্যায়ের যুব সংঘের তৎপরতা বৃদ্ধির উপায় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোকপাত করে আমি আমার আলোচনা শেষ করব আমার তৌফিকে ইল্লা বিল্লাহ বর্তমান সময়ে প্রতিযোগিতার যুগ যদি আমি সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে প্রথমে নিজেকে গড়ে তুলতে হবে আমি কে আমি কি করতে পারি এই সংগঠনের চাহিদা কি সংগঠন অগ্রসর হবে কর্মীদের দ্বারা যদি আমি কর্মী তৈরি করতে না পারি তাহলে কখনো এই সংগঠন তৃণমূল পর্যায়ে শক্তিশালী হবে না তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে গেলে প্রথম পর্যায়ে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কর্মী বৃদ্ধি করা কর্মী বৃদ্ধি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমে ভ্রাতৃত্ব সৃষ্টি করতে হবে আমার এলাকায় যদি দুই তিনজন ভালো মেধাবী ছাত্র থাকে তাদেরকে টার্গেট করে তাদের কাছে গিয়ে গিয়ে বন্ধু সৃষ্টি করে কর্মী তৈরি করার মাধ্যমে একটা শাখা গঠন করে তৎপরতার মাধ্যমে কর্মী তৈরি করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের বৃদ্ধি করা সম্ভব দ্বিতীয় পর্যায়ে শুধু কর্মী তৈরি করলেই হবে না কর্মীর সুখ দুঃখের সাক্ষী হতে হবে তার দুঃখের বেলায় বিপদের সময় তার পাশে দাঁড়াতে হবে তে সে কী অভাববোধ করছে সেদিকে খেয়াল করতে হবে একজন কর্মীর যদি কোনো অভাব থাকে ভেতরে কখনো ওই কর্মী আপনার আনুগত্য চেঞ্জ অফ কমান্ড মানবে না চেঞ্জ অফ কমান্ড মানার জন্য কর্মীকে সবসময় উৎসাহিতর ভেতর রাখতে হবে এর জন্য সবসময় সে যখন বিপদে পড়বে তার পেছনে আমাকে সর্বদাই তৎপরতা থাকতে হবে তৃতীয় পর্যায়ে সেটা হচ্ছে আমার আমল আখলাক পরিবর্তন করা আমি যদি নিজেই ভালো না হই আমার যদি দাড়ি না থাকে টাকুর নিচে কাপড় যায় চারিত্রিক খারাপ থাকে আমি যদি অযথা সময় নষ্ট করি তাহলে আমার দাওয়াত কেউ কোনো বন্ধু গ্রহণ করবে না আগে নিজেকে গড়ে তুলতে হবে গড়ে তোলার মাধ্যমে আমার চারিত্রিকভাবে সমাজের বুকে যখন আমি দাওয়াত দেব তখন আমার দাওয়াতকে গ্রহণ করবে এই গ্রহণ করার মাধ্যমে সংগঠন সামনের দিকে অগ্রসর হবে চতুর্থ পর্যায়ে আমার ভেতর থেকে বিলাসিতা কমিয়ে দিতে হবে আজকে বর্তমান সময়ে আমরা বিলাসিতায় নিমজ্জিত হয়ে যাচ্ছি
সাহাবী ইকরামের দিকে লক্ষ্য করুন, তাদের কি অবস্থা ছিল, আজকে আমরা কোন পর্যায়ে চলে যাচ্ছি। এই জন্য সাহাবী ইকরাম যেভাবে আদর্শিক গ্রহণ করেছিলেন, লাকাদ কালা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, এই চরিত্র আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি অর্জন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পশ্চিম কালো সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবার আসুন, সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেটা দরকার, প্রত্যেকটা কর্মী তৈরি করার পর, শাখা গঠন করার পর, তাদেরকে আমাদেরকে বারবার প্রশিক্ষণ দিতে হবে। তারা যখন ভুল করবে সেটা তাদেরকে শিখিয়ে দিতে হবে। এই ভুলগুলো সংশোধন করার মাধ্যমে, প্রশিক্ষণ করার মাধ্যমে একজন কর্মী যখন তৈরি হবে, অটোমেটিক আপনার শাখার কার্যক্রম বৃদ্ধি হতে থাকবে। এবং শাখা বৃদ্ধি হওয়ার মাধ্যমে অবশ্যই যুবসংঘের তৎপরতা বৃদ্ধি হবে। পঞ্চম পর্যায়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে সংগঠনকে মনে প্রাণে মেনে নেওয়া। আপনি এই সংগঠনে একজন সদস্য, অথচ আপনি হয়েছেন একজন সাহিব ভক্ত। আপনি এই সংগঠনে একজন কর্মী, আপনি একজন সাহিব ভক্ত হয়ে যারা বলে থাকে সংগঠন করাই হারাম, সংগঠন করা যাবে না, তাদের পিছনে আপনি মরিচিকার মতো আপনি ঘুরে বেড়াচ্ছেন, অথচ আপনি এই সংগঠনের কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলছেন। আপনি যতক্ষণ পর্যন্ত না এই সংগঠনকে মনে প্রাণে মেনে নিতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত এই সংগঠন পশ্চিম কালো এগিয়ে যেতে পারবে না। আমাকে সর্ব অবস্থায় ভাবতে হবে, সর্ব অবস্থায় আমার মনে প্রাণে একটি সংগঠন, সেটা হচ্ছে বাংলাদেশ আহলাদের যুবসংঘ। আল্লাহ তাআলা যেন এই সংগঠনকে আমাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তৌফিক দান করুন। সুবহান আল্লাহ আমিন। এই দাবি দাওয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে নিয়ে যেতে পারলাম। সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমাদের জেলা প্রতিনিধিদের ভাষণ চলছিল। একটা বিষয় বলতেই হয় আমাদের সবার অবগতির জন্য, যে আজকে সমাজে যেটা দেখা যাচ্ছে যে অন্যান্য প্রত্যেকটা শায়েখ ব্যক্তি তারা তাদের সমর্থক গড়ে তুলছে, পক্ষান্তরে বাংলাদেশ আহলে যুবসংঘ তারা কিন্তু কর্মী বাহিনী গড়ে তুলছে। কি কথা ঠিক না? কর্মী মানে কাজের লোক, আর সমর্থক মানে আজকে আমার সমর্থক আছে তো কালকে নাও থাকতে পারে। তাহলে আমরা যেটা কর্মী তৈরি করছি স্থায়ী কাজের জন্য। এই পর্যায়ে যিনি বক্তব্য নিয়ে আসছেন, মোহাম্মদ জসিমউদ্দিন, সভাপতি বাংলাদেশের যুবসংঘ চট্টগ্রাম সাংগঠনিক জেলা। ওনার বক্তব্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার গুরুত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। লাখো কোটি শুকরিয়া জানাই সেই মহান আল্লাহর দরবারে, যিনি আজকের কর্মী সম্মেলন 2023-এ আমাদের সবাইকে উপস্থিত হওয়ার এবং কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দিলেন, সেই আল্লাহর দরবারে সবাই সুপ্রিয় পড়ি, আলহামদুলিল্লাহ। দুরুদ পড়ি সেই মহামানবতার মুক্তির দূত আখিরি নবী শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সম্মানিত সভাপতি, বিশেষত্ববৃন্দ এবং দেশের দূর দূরান্ত থেকে আগত কর্মী সুদী শুভানুদ্দায়ী ভাইয়েরা। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানোন্নয়ন পরীক্ষার গুরুত্ব। আসলে মানোন্নয়ন পরীক্ষাটা কি আসলে আমাদের সেটা বুঝতে হবে। আমরা যখন কোনো একটা ছোটোবেলায় ছিলাম, তখন আমরা প্রথমে প্রাইমারি স্কুলে ভর্তি হই। প্রাইমারি শেষ করার পরে আমরা আরও একটু বেশি শিক্ষা নেওয়ার জন্য হাই স্কুলে ভর্তি হই। তারপরে হাই স্কুল শেষ করার পরে বা দাখিল শেষ করার পরে পরে আমরা আরও উচ্চ মাধ্যমিকে ভর্তি হই। এটা হচ্ছে মানের উন্নয়ন। আমরা প্রাথমিক পর্যায়ে আমরা যেই পরিস্থিতিতে যেই অবস্থায় থাকি না কেন, সেইখান থেকে নিজেকে আত্ম উন্নয়ন করা। আমরা দুনিয়ার ক্ষেত্রে ভালো একটা চাকরি পাওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেমন নিজেকে পরিবর্তন করি, নিজেকে পরিবর্তন করার জন্য সর্বত্রভাবে চেষ্টা করি, যাতে আমি একটা ভালো চাকরি পাই, ভালো ডাক্তার হতে পারি, ভালো ইঞ্জিনিয়ার হতে পারি, এই জন্য আমরা প্রাইভেট পড়ি, ভালো স্কুলে ভর্তি হই, ভালো কলেজে ভর্তি হই। সেরকম
আপনি পরকালে জান্নাতের আশা করছেন, যেই জান্নাতের নিয়ামতের বর্ণনা দেওয়া শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে অফুরন্ত যে নিয়ামত রয়েছে সেটা কোনো অন্তর কল্পনা করতে পারেনি, কোনো চোখ দেখেনি। তা আপনি সেই জান্নাতের আশা করছেন এই সংগঠনের মাধ্যমে, মানোন্নয়নের মাধ্যমে। আমরা যারা বিভিন্ন মাযহাব তরিকা বা বিভিন্ন মতাদর্শের মানুষ ছিলাম, পরিবর্তনের মাধ্যমে এই বাংলাদেশ আহলাদি যুব সংঘে আমিরের অধীনে জামাতবদ্ধভাবে জীবনযাপনে আত্মস্থ হয়েছি। আমরা যতটুকু জানি সেইটাকে আরও যাতে আত্মোন্নয়ন করতে পারি, নিজেদেরকে আরও কোরআন হাদিস বোঝা, নিজেদের আমলের বিষয়টা আরও একটু যাতে ডেভেলপ করতে পারি, সেজন্যই আমাদের মানোন্নয়ন দরকার। এই জন্য এই দাওয়াতটাকে আরও বেগবান করার জন্য যারা এদেশে, আমরা যারা কর্মী বাহিনী আছি, আমাদেরকে আত্মোন্নয়ন করা দরকার। আর আত্মোন্নয়নের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ আহলাদি যুব সংঘ। কেন? এটা হচ্ছে একটা ভ্রাম্যমান মাদ্রাসার মতো। যেরকম স্কুল কলেজে আমরা ভর্তি হই একটা সার্টিফিকেট অর্জনের জন্য, একটা চাকরির জন্য, সেজন্য আমরা যুব সংঘ, বাংলাদেশ আহলাদি যুব সংঘ আখেরাতের মুক্তির জন্য এবং নিজেকে আরও আত্মশুদ্ধি অর্জন করার জন্য, তাকওয়া বিরুতা অর্জন করার জন্য এবং আরও আল্লাহ আল্লাহর জন্য বেশি আমল বাড়ানোর জন্য, কোরআন হাদিস জানার জন্য, অর্জন করার জন্য আমরা সর্বত্রভাবে চেষ্টা করে থাকি। এটা হচ্ছে আর যে পদ্ধতিতে আমরা এটা মূল্যায়ন করে থাকি সেটা হচ্ছে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে, প্রাথমিক সদস্য, তারপর কর্মী, তারপর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য। সেজন্য আমরা সবাই মানোন্নয়ন পরীক্ষার গুরুত্ব অনুধাবন করব। যেরকম আমরা দুনিয়ার ক্ষেত্রে বুঝে থাকি, দুনিয়ার ক্ষেত্রে যেরকম আমরা ভালো জিনিসটা বুঝে থাকি, সেরকম আমরা মানোন্নয়ন পরীক্ষাটার গুরুত্বটা অনুধাবন করার চেষ্টা করব। যে এর মাধ্যমে যদি আমরা আমলের পরিমাণ বাড়াতে পারি, কোরআন হাদিসের অধ্যয়ন বাড়াতে পারি, নিজের আমলের পরিমাণ বাড়াতে পারি, মোট কথা তাকওয়া অর্জন করতে পারি, এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এবং পরকালে জান্নাত লাভ করা। আল্লাহ আমাদের সবাইকে নিজেকে মানোন্নয়ন, নিজেকে উন্নয়ন করার, আত্ম উন্নয়ন করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত বন্ধুগণ। জেলা প্রতিনিধিদের ভাষণের এ পর্যায়ে ভাষণ প্রদান করবেন জয়পুরহাট সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি মোস্তাক আহমদ সরোয়ার। ভাইয়ের বিষয় কর্মীদের দায়িত্ব ও কর্তব্য। আমরা যারা কর্মী রয়েছি এই কর্মীদের কী দায়িত্ব এবং কর্তব্য, এ বিষয়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মা লা নাবিয়্যা বাদা, আম্মা বাদু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি একক, যার কোনো শরীক নেই। দরুদ বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে কোনো নবী নেই। আজকের এই কর্মী সম্মেলন 2023 এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কর্মী ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে যে বক্তব্যের বিষয়টা দেওয়া হয়েছে এটা আমি জানি না। তো আমি এ পর্যায়ে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে তৃণমূলে দাওয়াত পৌঁছার কৌশল। এ বিষয়ে আমি আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করতে চাই। সম্মানিত উপস্থিতি, তৃণমূল বলতে আমরা কি বুঝি? তৃণমূল বলতে যে একটা সংগঠনের সর্বনিম্ন পর্যায় স্তরকে তৃণমূল বলা হয়। আমাদের সংগঠনের পাঁচটি স্তরে কাজ করছে, এই পাঁচটি স্তর রয়েছে। এই পাঁচটি স্তরের সর্বোচ্চ স্তর যেটি, সেটি হচ্ছে কেন্দ্র, তারপরে জেলা, তারপরে উপজেলা, তারপরে হচ্ছে আপনার এলাকা, তারপরে শাখা। সম্মানিত উপস্থিতি, শাখা এবং এলাকাকে আমরা তৃণমূল বলে বুঝি। সম্মানিত উপস্থিতি, এই তৃণমূলে আমরা কীভাবে দাওয়াত পৌঁছাব, এর পদ্ধতি কী হতে পারে, তার আগে আমরা জেনে নিই এই দাওয়াতটা কিসের হবে
এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন উল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ তাআলা তার নবীকে বলছেন হে আমার প্রিয় রাসূল আপনি বলুন ইহাই আমার পথ আমি এবং আমার অনুসারীগণ ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে আল্লাহ পবিত্র এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই সম্মানিত উপস্থিতি এখানে আল্লাহ রাসূলকে বলতে বলা হচ্ছে যে জাগ্রত জ্ঞান সহকারে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিতে হবে এটি কিভাবে পৌঁছাবেন এ ব্যাপারে বিভিন্ন পদ্ধতি রয়েছে তন্মধ্যে আপনার প্রথম যেটি সেটি হচ্ছে শাখা বা এলাকায় সফর করতে হবে এই শাখা বা এলাকায় সফর যে করবেন এর আবার বিভিন্ন আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেওয়া যায় এর মধ্যে একটি হচ্ছে হলো আপনার জুমার খুতবা আপনার শাখা বা এলাকাতে এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছানোর পৌঁছানোর মানে জন্য এই জুমার খুতবা অন্যতম একটি মাধ্যম জুমার খুতবার মাধ্যমে আপনি ওই শাখা বা এলাকাতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছে দিতে পারেন এইভাবে তালিমী বৈঠক এইভাবে সাপ্তাহিক সাপ্তাহিক তালিমী বৈঠক এবং বাদ এশা এবং ফজরের পরে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু অংশ পাঠ করাম এইভাবে আপনার তাবলিগে ইস্তেমার ব্যবস্থা করাম এইভাবে শাখা গঠনের জন্য সেখানে সফর করাম এইভাবে যখন শাখা গঠন করার জন্য আপনারা বিভিন্ন শাখা বা এলাকাতে সফর করতে যাবেন গিয়ে শাখা গঠন করার সময় শাখা গঠন করার পর আমাদের অনেক সময় হাতে থাকে ঘোষণা দেওয়ার আগে আপনার এই কিছু সময়ের মধ্যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়া সম্ভব সম্মানিত উপস্থিতি কিন্তু একটা দুঃখের বিষয় যে এই শাখা গঠনের ব্যাপারে আমাদের অনেক জেলা আজ দেখি তারা অবহেলা করে তারা বলে যে যেখানে দুর্বল শাখা সেই শাখা গঠন করা যাবে না শুধু শক্তিশালী শাখায় গঠন করতে হবে এটা নেহায়েত ভুল সম্মানিত উপস্থিতি ওই দুর্বল শাখাগুলি আরো বেশি বেশি করে আপনার সফর করতে হবে ওখানে ওই শাখাটাই গঠন করতে হবে ওটাই নার্সিং করতে হবে পরিচর্যা করতে হবে এবং তাহলে দেখা যাবে ওই শাখাটি বেশি শক্তিশালী হবে এর মাধ্যমে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছানো সম্ভব যেখানে শাখা নেই সেখানেও আপনার দাওয়াতি আপনার কার্যক্রম করতে হবে সম্মানিত উপস্থিতি এইভাবে বিভিন্ন ধরনের আমরা সফর করতে পারি এইভাবে বর্তমানে এখন ইন্টারনেটের যুগ এই ইন্টারনেটের মাধ্যমে আপনার এই ইন্টারনেটে আসক্ত এমন কেউ নেই যারা অধার্মিক তারা তো ইন্টারনেটের প্রতি আসক্তই এবং কি যারা আমরা ধার্মিক তারাও ইন্টারনেটের প্রতি এত আসক্ত আমরা যে পাগল হয়ে যায় একটু ইন্টারনেট ব্যবহার না করলে ফেসবুক ইউটিউব এগুলি ব্যবহার না করলে মনে হয় আমাদের কি যেন হয়ে যায় সম্মানিত উপস্থিতি এই ইউটিউব এবং ফেসবুকে ইন্টারনেটকে আপনি ভালো কাজে লাগান আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা সুন্দর বক্তব্য দিতে পারে বিশেষ করে আমিরে জামাত মহতরম প্রফেসর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সাহেবের বক্তব্য জুমার খুতবা এছাড়া আমাদের যেগুলি সাংগঠনিক যে ভাইরা রয়েছেন বড় বড় আলেমরা রয়েছেন তাদের যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে দাওয়াত দিয়ে থাকেন বক্তব্য প্রদান করেন তাদের বক্তব্যগুলি আমরা ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারি সম্মানিত উপস্থিতি এইভাবে আরো অনেক বক্তব্য রয়েছে এইভাবে আরো অনেক পদ্ধতি রয়েছে সম্মানিত উপস্থিতি এখানে আমি আর দুইটা কথা বলতে চাই সেখানে হলো যে এই তৃণমূলে দাওয়াত পৌঁছানোর বিভিন্ন মাধ্যম রয়েছে কিন্তু এখানে একটা কথা না বললে নয় তৃণমূলকে ধ্বংস করার কিছু আমল রয়েছে সেগুলি হচ্ছে যে ঊর্ধ্বতন যেসব দায়িত্বশীল তাদের আচরণের কারণে অনেক সময় দেখা যায় তৃণমূল পর্যায়ে ধ্বংস হয়ে যায় সে শাখা দুর্বল হয়ে যায় এই জন্য যারা উঁচু স্তরে দায়িত্বশীল তাদের অবশ্যই আচরণ নম্র হতে হবে ভালো হতে হবে বিনয়ী হতে হবে নিরহংকারী হতে হবে প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না শত্রুতা করা যাবে না এগুলি থেকে দূরে থেকে আপনার যারা কর্মী ভাই রয়েছে পরস্পরের শত্রুতা ভুলে পরস্পর সহযোগিতাপূর্ণ নম্র আচরণের মাধ্যমে বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে ভালো ভালো কথা বলে সংগঠনের দিকে তাদেরকে আকৃষ্ট করতে হবে সম্মানিত উপস্থিতি আমি যে বক্তব্য বললাম এই বক্তব্য সকলকে আল্লাহ তাআলা যেন বোঝার
তৌফিক দান করেন এবং এগুলি আসলে বাস্তবায়নজনক করার তৌফিক প্রদান করেন আমিন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ এই পর্যায়ে ভাষণ প্রদান করবেন হাবিবুর রহমান হাবিবুর রহমান সভাপতি বাংলাদেশ আহলে যুব সংঘ চুয়াডাঙ্গা সাংগঠনিক জেলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ আহলে যুব সংঘ কেন্দ্র কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি কর্মী পরিষদ নেতৃবৃন্দ এবং বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত কর্মীবৃন্দ এবং প্রিয় দিনি ভাই আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে কর্মীদের আচরণ কেমন হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কিছু কথা বলবো ওমা তাফিকি ইল্লা বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুলু লিন্নাসি হুসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 83 নম্বর আয়াতে ইরশাদ করছেন তোমরা মানুষের মাঝে সুন্দর আচরণ করো ও উত্তম কথা বলো সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন তোমরা মানুষের মাঝে সুন্দর আচরণ করো এবং উত্তম কথা বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন তোমাদের মধ্যে যার আচার ব্যবহার সবচেয়ে সুন্দর সে সবচেয়ে আমার বেশি নিকটবর্তী হবে সবচেয়ে বেশি আমার কাছে থাকবে সম্মানিত উপস্থিতি তাহলে একটু বুঝুন আমাদের আচার আচরণ কেমন হওয়া উচিত আমাদের আচার আচরণ কেমন হওয়া উচিত এ প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ তার ভিতরে এক নম্বর হচ্ছে আমাদের প্রত্যেককে রাসূলের চরিত্রে চরিত্রবান হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কলমের 4 নম্বর আয়াতে ইরশাদ করছেন ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম হে নবী বলে দিন নিশ্চয় আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন যে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে উত্তম কথা বলতে হবে এই গুণটি আমাদের প্রত্যেককে অবশ্যই অর্জন করতে হবে দুই নম্বর ব্যক্তিগত আচার আচরণ ভালো হতে হবে বাংলাদেশ আহলে যুব সংঘের প্রত্যেকটি কর্মীকে অবশ্যই ব্যক্তিগত আচার আচরণ ভালো হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা সফে ইরশাদ করছেন যে ইমানদারগণ তোমরা মুখে যে কথা বলো সে কাজ তোমরা কেন করো না আর মুখে যা বলো যেটা করো না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতিশয় ঘৃণ্যতম কাজ অবশ্যই আমাদের মুখে যেটা বলতে হবে সেটা করতে হবে তিন নম্বর হচ্ছে ক্ষমাশীল হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল ক্ষমাকারীকে ভালোবাসেন অবশ্যই আমরা পরস্পরের পরস্পরকে দোষ ত্রুটিসমূহ ক্ষমাশীল দৃষ্টিতে দেখব ইনশাআল্লাহ চার নম্বর হচ্ছে রাগ দমন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ বীর সে যে রাগের সময় রাগ দমন করে অবশ্যই আমাদের রাগ দমন করতে হবে পাঁচ নম্বর হচ্ছে নম্রভাষী হতে হবে অবশ্যই আমাদের পারস্পরিক কথাবার্তা বলার সময় অবশ্যই নম্র ভাষায় কথা বলতে হবে যদি আমরা রূঢ় ভাষা ব্যবহার করি অবশ্যই আমাদের সম্পর্কটা বিনষ্ট হয়ে যাবে ছয় সংযতভাবে কথাবার্তা বলতে হবে সাত নম্বর অবশ্যই কথাবার্তা বলার সময় স্পষ্ট ভাষী হতে হবে আট নম্বর হচ্ছে দলিল ভিত্তিক কথা বলতে হবে নয় নম্বর অশ্লীল ভাষী ও মিথ্যা কথা পরিহার করতে হবে সালাম দিয়ে হাসি মুখে কথা বলতে হবে গীবত ও চুগলখড়ি পরিহার করতে হবে মুরব্বীদের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত পরিসরে যে
কথাগুলো আপনাদের সামনে বললাম। অবশ্যই এই গুণগুলো আমাদের প্রত্যেককে অর্জন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই আকাঙ্ক্ষা রাখি আমরা যেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছায়াতলে জীবন যাপন করে আমাদের জীবনটা যেন সুন্দর করতে পারি, আমাদের আশা রাসুল যেন সুন্দর করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ জ্ঞাপন করছি ভাই মোহাম্মদ হাবিবুর রহমানকে। সম্মানিত সুধী মণ্ডলী, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ তার প্রকাশনা বিভাগ থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে একটি আরেকটি নতুন বইয়ের উপহার দিয়েছে। আমরা বুক স্টল থেকে এই বইটি সহ যে বইটি নতুন উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ, ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনে সাদেকপুরি পরিবারের আত্মত্যাগ, এটা অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল মালিক, সম্পাদনা মুহতারাম আমিরে জামাত। এই বইটি সহ আরও অন্যান্য বই আমরা বুক স্টল থেকে সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। জেলা প্রতিনিধিদের ভাষণের এ পর্যায়ে ভাষণ প্রদান করবেন ভাই আব্দুল্লাহ আল মারুফ, সভাপতি আহলে হাদিস বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. বাংলাদেশ আহলাদি যুব সংঘ কর্তৃক আয়োজিত রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনের এই কর্মী সম্মেলনের সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি সম্মানিত সভাপতি বাংলাদেশ আহলাদি যুব সংঘের, সম্মানিত কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ আহলাদিস আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামী সমাজ বিপ্লবে ছাত্র ও যুব সমাজের ভূমিকা। এই পৃথিবীর দিক দিগন্তে যুগ যুগান্তরে যত বিপ্লব সাধিত হয়েছে সকল বিপ্লবী সফলতার চূড়ান্ত দ্বারে উপনীত হয়েছে যুবকদের মাধ্যমে। সেখানে যুবকদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি অথবা সম্পূর্ণরূপে যুবকরাই সেখানে অংশগ্রহণ করেছে। শুধু ইসলামী নয়, অন ইসলামী যত বিপ্লব আছে সেই বিপ্লবের ক্ষেত্রেও যুব সমাজের ভূমিকা ছিল অগ্রগণ্য এবং অগ্রগামী। শুধু মানুষের ক্ষেত্রেও নয়, আল্লাহ তাআলা কোনো বস্তু বা কোনো প্রাণীর মাধ্যমেও মধ্য বয়সী প্রাণীকে বেশি পছন্দ করেছেন। যখন মূসা আলাইহিসসালামের যুগে একজন মানুষকে হত্যা করা হলো কিন্তু তার হন্তক বা যে মানে হত্যা করেছে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না, মূসা আলাইহিসসালামের কাছে বিচার চাওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে একটি গরু কুরবানি করার নির্দেশ দেওয়া হলো। তারা বলল আমরা কীরকম গরু কুরবানি করব? তখন মূসা আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে বলে দিলেন মানে সেই গরুটা বকনাও হবে না এবং একদম বয়স্কও হবে না, ফাকিউল লাউহা তাসুরুন নাযিরিন, সেটা বয়স্কও হবে না এবং কুচি বয়সেরও হবে না, বরং মাঝামাঝি বয়সের হবে এবং যেটা দেখতে ভালো লাগে। অর্থাৎ কোনো বিচার কার্য ফয়সালার জন্য আল্লাহ তাআলা যুবশ্রেণীকে পছন্দ করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে সাত শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দান করবেন তার মধ্যে এক শ্রেণী, দ্বিতীয় শ্রেণী হচ্ছে অশাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা তাদের যৌবনকে আল্লাহর পথে আল্লাহর ইবাদতে জীর্ণ করেছে। আমরা যদি নবী রাসূলদের কাহিনীর দিকে তাকাই, তাদেরও দাওয়াত শুরু হয়েছিল যৌবনকাল থেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়স থেকেই তিনি হেলফুল ফজল নামে সংগঠন করেছেন।
এবং এর মাধ্যমে তিনি সমাজ সংস্কারের এবং সমাজ সংশোধনের জন্য কাজ করে গেছেন। অনুরূপভাবে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। সূরা কসসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মূসা যখন পরিণত বয়সে পরিণত হলো, যুবক হলো এবং পূর্ণ বয়স্ক হলো, তখন আমরা তাকে জ্ঞান দান করলাম। দাওয়াতের মাধ্যমে মদিনার বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের একটি পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হিজরত করেছিলেন। শুধু এই যুব সমাজকে যদি দ্বীনের পথে পরিচালিত করা যায়, তাহলে সমাজকে সংশোধন করা এবং সমাজ সংস্কার করা সম্ভব। আর এই যুব সমাজ যখন জ্ঞানী হতে পারে, এই যুব সমাজ যখন জ্ঞান প্রাপ্ত হয়, ওহির জ্ঞানে উদ্ভাসিত হয়, তখন তারা হয়ে যায় নূর না আলা নূর, আলোর উপরে আলো। তবে এখানে যে কথাটি বলা হয়েছে ছাত্র, ছাত্র বলতে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে, যারা স্কুলে অথবা মাদ্রাসায় ইউনিভার্সিটিতে যাতায়াত করে, তারা শুধু ছাত্র নয়। ছাত্র তারাই যারা শেখে, শেখার উপরেই যারা থাকে, সে হতে পারে 90 বছরের বৃদ্ধ মানুষ, তিনিও যদি জ্ঞান অর্জনের পথে চলতে থাকেন তবুও তিনি ছাত্র। আর যুব সমাজ এই জন্যই ছাত্র হলে যুব সমাজের গুরুত্ব এই জন্য বেশি, কারণ যুব সমাজের যে শক্তি, যে উদ্যমতা, যে রক্তের তেজ থাকে, বৃদ্ধ বয়সে সেটা থাকে না। বৃদ্ধ বয়সে দুধ কলা খেলেও যুব মানে যুবকদের যে শক্তি আছে, ওই শক্তি আর ফিরে পাওয়া যায় না। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের একটি স্লোগান হচ্ছে, হে যুবক, তোমার প্রতি ফোটা রক্ত আল্লাহর দেয়া পবিত্র আমানত, এসো তা ব্যয় করি তাওহীদ প্রতিষ্ঠার পথে অথবা আল্লাহর পথে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের এই যৌবনকাল, যেই জীবনের বসন্তকাল আমাদেরকে দিয়েছেন, আসুন সেই জীবনের বসন্তকালকে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার দাসত্ব প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাই। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 1978 সাল থেকে এই সমাজ সংস্কারের কাজ করে যাচ্ছে। গত বছরের 2022 সালের জুলাই মাসের সম্পাদকীয়তে আপনারা পড়লে দেখবেন যে সেখানে যুব সংঘের প্রায় 63টা মানে সংস্কারের কথা বলা হয়েছে, যেটা সূচনা হয়েছিল যুব সংঘের মাধ্যমে, অর্থাৎ যুব শক্তির মাধ্যমে। এই বাংলার বুকে আহলে হাদিসকে আহলে হাদিস করার জন্য, আহলে হাদিসদেরকে প্রকৃত আহলে হাদিস করার জন্য, শিরক বিদাতের শিকণ্ডি উৎপাটিত করার জন্য যুব সংঘই সর্বপ্রথম সাহসী এবং সিংহের মতো ভূমিকা রেখেছে। সুতরাং আজকের যুগেও আমরা যদি ইমানের বলে বলিয়ান হতে পারি, এই 3.5 হাত বডিতে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই যৌবনের রক্ত, এই যৌবনের শক্তির মাধ্যমে আমরা এই সমাজকে পরিবর্তন করে দিতে পারি। যুব সমাজ যদি জেগে ওঠে, তাহলে যারা বৃদ্ধ মানুষ আছে তারাও জেগে উঠবে এবং ঘুমের পাড়া জেগে উঠবে। সুতরাং আসুন আমরা যুব সমাজকে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের চেতনায় আমরা তাদেরকে উজ্জীবিত করি, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করি। এই জন্য মান উন্নয়ন পরীক্ষার গুরুত্বের ব্যাপারে আমাদের চট্টগ্রামের সভাপতি ভাই তিনি বলে গেছেন, আমরা যত শিখব দাওয়াতের পথে তত যোগ্য হব এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার ব্যাপারে আমরা ততই যোগ্য হয়ে গড়ে উঠব। মহান আল্লাহ তাআলা আমাদের সার্বিক কাজে কল্যাণ দান করুন। তবে এখানে অবশ্যই শর্ত রয়েছে যে আমাদেরকে পূর্ণ বিশ্বাসী হতে হবে, ইমানদার হতে হবে। ওই আসহাবে কাহফের কাহিনী আমরা সবাই জানি, ওই কাহিনীর পিছনেও যুবকদের ভূমিকা ছিল, ওই কাহিনীর পিছনেও যুবকদের ভূমিকা ছিল। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করো এবং আমাদের কাজগুলোকে সঠিক এবং সুষ্ঠু করে দাও। সুতরাং আমরা যেমন আমাদের শক্তি নিয়ে সমাজে ঝাঁপিয়ে পড়ব, অন্যভাবে আল্লাহর অনুগ্রহ এবং দয়ালাভের জন্য তার কাছে কায়মনো বাক্যে দোয়া করব। যদি আমরা যদি এই কাজটি করতে পারি, আশা করা যায় আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করে নেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সার্বিক কাজে কল্যাণ দান করুন, আল্লাহ তাআলা আমাদের দাওয়াতি কাজে বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া গফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, প্রিয় ভাই আব্দুল্লাহ আল মারুফকে কর্মী সম্মেলন 2023 বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ
কর্মী হতে গেলে তার নির্দিষ্ট কিছু গুণাবলী প্রয়োজন। আমরা এই গুণ অর্জনে যেন পিছিয়ে না পড়ি, কর্মের স্পৃহা এবং কর্মতৎপরতা বাড়াতে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম গুণাবলী সমৃদ্ধ হওয়ার তৌফিক আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি ইমরান হাসিন আল আমিন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের এক অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2023-এর সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, এশিয়া উপমহাদেশের অন্যতম সংস্কারক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তাআলা সহ সারা দেশের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দদেরকে আমরা বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত জীবন ব্যবস্থা, আল্লাহর সৃষ্টি হিসাবে মানুষ তারই বিধান মানবে এটাই স্বাভাবিক। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানুষের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করে কখনোই তার কাছ থেকে এটা গ্রহণ করা হবে না। এই ইসলাম আল্লাহর এই বিধান এমনি আপনি আপনি কায়েম হবে না, এটা কায়েম করার জন্য প্রয়োজন হচ্ছে প্রচার এবং আন্দোলনের। প্রচার এবং আন্দোলন যতক্ষণ থাকবে ইসলাম তত দ্রুত কায়েম হয়ে যাবে। আর এই প্রচার আন্দোলনের জন্য প্রয়োজন হচ্ছে একটি জনসমষ্টির, আর একটি জনসমষ্টির ঐক্যবদ্ধতার মাধ্যমেই প্রয়োজন সংগঠন। একটি সংগঠিত জনগণের মাধ্যমে প্রচার এবং সংস্কার প্রয়োজন, আর এই সংগঠনের মজবুতিটা যত বেশি হবে তত বেশি এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং সমাজ সংস্কার দ্রুত হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমরা সংগঠনের মজবুতি কিভাবে উন্নত করতে পারি সে বিষয়ে অনেক পয়েন্টগুলি পূর্বের আলোচক ভাইরা বলে গিয়েছে, আমি শুধু একটি বিষয়ে ফোকাস করব, সেটি হচ্ছে নেতৃত্বের প্রতি আনুগত্য। নেতৃত্বের প্রতি যতক্ষণ পর্যন্ত আনুগত্য থাকবে ততক্ষণ পর্যন্ত সংগঠনের মজবুতি অত্যন্ত দৃঢ় থাকবে, আর যখন নেতৃত্বের আনুগত্য চলে যাবে তখন সংগঠনের মজবুতির মধ্যে ফাটল চলে আসবে। আমরা উদাহরণস্বরূপ দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে ক্ষুদ্রকায় মুসলিম বাহিনীর এগেনস্টে, বিপরীতে বিশাল কাফের বাহিনী, কিন্তু ওখানে ছিল কি আনুগত্য, কোনো অস্ত্র ছিল না, কোনো বস্ত্র ছিল না, খাদ্য ছিল না, ছিল আনুগত্য। এই আনুগত্যের ভিত্তিতে যখন সীসাডালা প্রাচীরের ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম একেবারে ঐক্যবদ্ধভাবে মজবুতির সাথে সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আনুগত্যকে রেসপেক্ট করে আকাশ থেকে ফেরেশতাদের পাঠিয়ে এই বদরের যুদ্ধের মতো মহান যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। প্রখ্যাতরে উহুদের বিপর্যয় নেমে এসেছিল শুধুমাত্র আনুগত্য থেকে বিচ্যুত হওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা আনুগত্যের ভিত্তিতে জীবনযাপন করব। পৃথিবীর বহু বড় বড় স্কলার, বাংলাদেশের বহু বড় বড় স্কলার এই আনুগত্যের পথ থেকে সরে যাওয়ার কারণে তাদের সাংগঠনিক মজবুতি ধ্বংস হয়ে গিয়েছে, তারা এখন বিচ্ছিন্ন জীবনযাপন করছে। আমরা আব্দুল্লাহ ইবনে উবাইর মতো বিশাল কর্মী হতে চাই না, আমরা বেলালের মতো ক্ষুদ্র একনিষ্ঠ কর্মী হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন মোহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ,
নরসিংদী সাংগঠনিক জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা আমালা নবী আবাদা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে যুবসংঘ এর কর্মী সম্মেলন 2023 আমরা এখানে রাজশাহী শহরের মধ্যে মনে হয় প্রথম এই কর্মী সম্মেলন হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের যুবসংঘ একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে নির্বিচার তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমি কর্মীদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাচ্ছি, আসলে সময় সংক্ষিপ্ত, লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে আমার কিছু কথা বলার ছিল। এই লক্ষ্য উদ্দেশ্যকে যদি আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য মেনে নিতে করতে না পারি, আমরা আমাদের কর্মীরা যারা বাংলাদেশ যুবসংঘের কর্মী এবং যারা আমাদের দায়িত্বশীল আছি, আমরা যদি আমাদের এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে না গ্রহণ করি, তাহলে এই সংগঠনকে আমরা সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো না। অতএব আমি প্রত্যেকটি কর্মী এবং আমাদের এই দায়িত্বশীল ভাইদেরকে আমি অনুরোধ জানাবো এই কর্মী সম্মেলনের মাধ্যমে, যে আমাদের সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যটা যেন আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে আমরা গ্রহণ করি। যে লক্ষ্য উদ্দেশ্যটা এখানে আমাদের বর্ণিত আছে, সেই লক্ষ্য উদ্দেশ্যটা শুধু বাংলাদেশের যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্য নয়, আমি মনে করি এই লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে সমস্ত মুসলিমের লক্ষ্য উদ্দেশ্য। যেখানে বলা হয়েছে, প্রথম অংশেই বলা হয়েছে যে নির্বেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে, সেই কাজটা এখানে বর্ণিত হয়েছে। আর এই লক্ষ্য উদ্দেশ্যের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে সমাজ সংস্কার। এই সমাজ জাহিলিয়াতপূর্ণ, এই জাহিলিয়াতপূর্ণ সমাজকে সংস্কার করার জন্য বাংলাদেশ আহলে যুবসংঘ 1978 সাল থেকে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য উদ্দেশ্যটাকে সামনে নিয়ে যদি আমরা কাজ করি, এখনো আমাদের সমাজের অসংখ্য কুসংস্কার রয়ে গেছে, সেগুলো আজকে আমরা এখনো দূর করতে পারি নাই। কিছু সংখ্যক আহলিয়াত ভাইদের জন্য অনেক কুসংস্কার আমরা আজকে বিদাতি মোনাজাত তাওল দিয়ে পরিবর্তে টাকা দিয়ে ফেতরা আদায় করা এবং কি মসজিদে দুই আজান, এগুলো সামাজিক বিদাত, স্পষ্ট বিদাতগুলিকে আসলে আমরা আহলে সমাজ থেকে দূর করতে পারি নাই, শুধু একমাত্র কিছু আহলাদিস ভাইদের কারণে। অতএব আরো অসংখ্য বিদাত বিজাতীয় কুসংস্কার আমাদের মধ্যে আছে, আমরা যদি এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ করি, অবশ্যই একদিন না একদিন এই বাংলাদেশ থেকে সমস্ত বিদাত ও কুসংস্কার দূর হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি নরসিংদী সাংগঠনিক জেলার সম্মানিত সাধারণ সম্পাদককে। এর মধ্য দিয়ে জেলা প্রতিনিধিদের ভাষণের পর্যায় শেষ হলো। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে একটি ইসলামী জাগরণী পেশ করছেন আলহেরা শিল্প শীর্ষ মানিত সদস্য রুকনুজ্জামান। এই মুহূর্তে ইসলামী জাগরণী পেশ করছেন আলহেরা শিল্প শীর্ষ মানিত সদস্য রুকনুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো হে যুবক তরুণ, তাওহীদি যুব কাফেলায়, এসো হে যুবক তরুণ, তাওহীদি যুব কাফেলায়, এসো হে যুবক তরুণ, বুকে ইমান লয়ে মুখে কালেমা বলে, বুকে ইমান লয়ে মুখে কালেমা বলে, বীরের সাজে এসো হে শাহাদাতের তামান, বীরের সাজে এসো হে শাহাদাতের তামান্নাই, অলস হয়ে থেকো না সময় হয়েছে এখন, এসো হে যুবক তরুণ, তাওহীদি যুব কাফেলায়, এসো হে যুবক তরুণ, তাওহীদি যুব কাফেলায়, এসো হে যুবক তরুণ, বাতিল আজকে দুনিয়ায় জোট বেঁধে সবাই,
বাতিল আজকে দুনিয়াই জোট বেঁধেছে তারা সবাই জিহাদি বেশে এসো বাতিল হটানোর তরে জিহাদি বেশে এসো বাতিল হটানোর তরে ঘুমিয়ে আর থেকো না জাগিয়ে তোলো এ ভুবন ঘুমিয়ে আর থেকো না জাগিয়ে তোলো এ ভুবন এসো হে যুবক তরুণ তাওহীদি যুব কাফেলাই এসো হে যুবক তরুণ আহলে হাদিস যুব সংঘ ডাকছে তোমায় আহলে হাদিস যুব সংঘ ডাকছে তোমায় নবীন তরুণ এসো হে নবীন তরুণ এসো হে শপথ নিয়ে বুকেতে কোরআন হাদিসের আলোকে গড়ব মোদের জীবন কোরআন হাদিসের আলোকে গড়ব মোদের জীবন এসো হে যুবক তরুণ তাওহীদি যুব কাফেলাই এসো হে যুবক তরুণ তাওহীদি যুব কাফেলাই এসো হে যুবক তরুণ লিল্লাহে তাকবীর সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মুক্তি রাখি পথ আজকের সম্মেলন সফল হোক সফল হোক লিল্লাহে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি উপস্থিতি এবং বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ আসাদুল্লাহ এ মুহূর্তে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ আসাদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ইবাদা বাংলাদেশ আহলে যুব সংঘ কেন্দ্রীয় কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ আহলে যুব সংঘের বিভিন্ন দায়িত্বশীল কর্মীবৃন্দ এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সুদী এবং কর্মীবৃন্দ যে কোনো একটা কাজ বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য থাকলে সে কাজটি সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় তেমনইভাবে আমরা জানি বাংলাদেশ আহলে যুব সংঘের একটা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এবং এই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই বাংলাদেশ আহলে যুব সংঘ নিরলসভাবে ১৯৭৮ সালের ৫ই ফেব্রুয়ারি থেকে কাজ করে যাচ্ছে লক্ষ্য বিষয়টা হলো যে বর্ণিত নীতিমালা থাকে একটা সেই নীতিমালাটা কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্জন করার যে চেষ্টা করে এবং এই লক্ষ্য কেন প্রয়োজন লক্ষ্যটা যদি থাকে তাহলে আমরা যে নির্দিষ্ট লক্ষ্যে কাজ করা হয় সেটা বাস্তবায়ন করার জন্য খুব সহজতর হয় তেমনইভাবে বাংলাদেশ আহলে যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্য আমরা জানি নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা আকিদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য কোন একজন ব্যক্তি যদি কোন একটা ভালো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করে অতঃপর সে ভালো একটা রেজাল্ট করে কিন্তু তার দ্বারা পরিবারের সমাজের রাষ্ট্রের যদি কোনো উন্নয়ন না হয় কোনো সংশোধন না হয়
কোনো সংস্কার না হয় তাহলে সেই ভালো রেজাল্ট অনেক ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনার মূল্যায়ন তা খুব একটা আসে না কিন্তু বাংলাদেশ আলাদা যুব সংঘ এমন একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের কর্মীরা নিরলসভাবে নিজের পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্র সংস্কারের জন্য নিয়মিতভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আজকে যে আহলাদি সমাজ আমরা দেখছি বা বাংলাদেশ আহলাদি যুব সংঘের এই পর্যায়ে দেখছি এটা কিন্তু এমনি এমনি এই পর্যন্ত আসেনি হঠাৎ করে হয়ে যায়নি আমাদের সামনে আজকে যারা মুরব্বী উপস্থিত আছেন আহলাদি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল তাদের নিরলস প্রচেষ্টা সম্মানিত অতিথি আজকে যদি আমরা আশির দশকে ফিরে যাই নব্বইয়ের দশকে ফিরে যাই সেই সময়ের কথা যদি চিন্তা করি আজকে এই প্রোগ্রামটা করার জন্য কত প্রকার মোবাইল করা লাগছে কত পর্যায়ে যোগাযোগ করা লাগছে তাহলে আশির দশকে যে প্রোগ্রামগুলো হয়েছিল নব্বইয়ের দশকে যে প্রোগ্রামগুলো হয়েছিল সেই প্রোগ্রামগুলো কোনো মোবাইল ছিল না কীভাবে হয়েছিল কীভাবে সম্ভব হয়েছিল কীভাবে বাস্তবায়ন করেছিল আজকে আমরা এখানে প্রোগ্রাম শেষ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে রাত্রে ভিতরে চলে যাব কিন্তু যারা ওই সময় দায়িত্বশীল ছিল কেন্দ্রীয় মিটিংগুলো কীভাবে করেছিল জেলা মিটিংগুলো কীভাবে করতো কীভাবে দাওয়াতি কাজ করত সম্মানিত উপস্থিতি আমরা জানি সেই সময় পায়ে হেঁটে গরুর গাড়িতে চড়ে বাইসাইকেলে চড়ে বিভিন্ন কর্দমাক্ত পথ এখন তো অনেক পিচ রাস্তা আছে এইভাবে বাংলাদেশ সালের যুব সংঘের দায়িত্বশীলরা কাজ করেছে আজকে আহলাদিসের যে গণজোয়ার দেখছি আমরা যে জাগরণ দেখছি যে আকিদার সংশোধন দেখছি এটা এমনি এমনি চলে আসেনি কিন্তু আজকে আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন শায়েখ বলেন বা বিভিন্ন ব্যক্তি বলেন তাদের ভালোবাসা তাদের প্রতি ভক্ত হয়ে আমরা একটা গোলকধাঁধায় পড়ে আসি 2005 সালের দিকে যেমন চরমপন্থীদের একটা উদ্ভব হয়েছিল আমাদেরকে একদম পড়াশোনা থেকে বিচ্যুত করে যে পড়াশোনা করার কোনো দরকার নেই একটা লাইনে চলে নিয়ে আসছিল ঠিক সেই ধরনের গোলকধাঁধা এখন আমাদের ভিতরে ঘুরপাক খাচ্ছে একটা উদাহরণ যদি দিই অনেক গ্রামের একটা ছেলে শহরে পড়তে গেছে অনেক ভালো পড়াশোনা করে আসছে সে ইংলিশ অনেক ভালো শিখছে বাসায় আসছে বাবা মা স্বল্প শিক্ষিত পড়াশোনা জানে না হঠাৎ অসুস্থ হয়ে গেছে হঠাৎ অসুস্থ হয়ে গেলে সে যেহেতু ইংলিশ জানে অনেক পানিকে সে জানে ওয়াটার তো ওয়াটার ওয়াটার বলছে বাবা মা কিছু বুঝতে পারছে না কারণ বাবা মা তো ওয়াটার বোঝে না সে মারা গেছে মারা গেলে প্রতিবেশী এসে বলছে তোমার ছেলে কি হয়েছিল তা বলছে জানি না কি হয়েছিল সে হঠাৎ 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 করতে করতেই মারা গেল আসলে সে যে ওয়াটার বলছিল পানি সেটা বাবা মা বুঝতে পারেনি আজকে যদি বাংলাদেশ সালের যুব সংঘ না থাকে যদি আমরা যে শিক্ষা অর্জন করছি এর পাশাপাশি বাংলাদেশ সালের যুব সংঘ তো আমাদের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে মানুষের কাছে দাওয়াতি কাজ নিয়ে যেতে হবে কিভাবে মানুষকে আহ্বান করতে হবে আজকে যদি এইটা না থাকে তাহলে আমরা সাধারণ যে শিক্ষা অর্জন করছি ঠিক ওই ছেলের মতো হবে আমরা অনেক কিছু শিখব কিন্তু দাওয়াত এমনভাবে দিব কোনো কাজ হবে না ওই ছেলেটা যেমন হঠাৎ হঠাৎ করতে করতে মারা গেছিল আমাদের জাতি ঠিক কুরআন হাদিস বলতে বলতেই মারা যাবে কিন্তু সঠিক আকিদা শিখতে পাবে না সেই জন্য লক্ষ্যের দৃঢ়তার কারণেই কিন্তু বাংলাদেশ আলাদি যুব সংঘ 1978 সাল থেকে আজকে এই পর্যায়ে এসেছে নির্দিষ্ট একটা লক্ষ্য নির্দিষ্ট আকিদা কখনো বাংলাদেশ আলাদি যুব সংঘ বিনষ্ট করেনি বিধায় আমাদের লক্ষ্যের প্রতি দৃঢ় থেকেই আমাদেরকে কাজ করতে হবে সেই লক্ষ্যের প্রতি দৃঢ় থেকেই আমাদেরকে কাজ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মোহতারামকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মুস্তাকিম আহমদ মোহতারামকে বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যার একান্ত অনুগ্রহে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আহ্বানে 2023 কর্মী সম্মেলনে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির
প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত আন্দোলন ও যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন এলাকা এবং জেলা থেকে আগত দায়িত্বশীল ও কর্মী ভাইয়েরা, আমরা একটি সংগঠনের অধীনে সংঘবদ্ধভাবে দিনের দাওয়াত প্রদানের জন্য আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছি। আমরা একটা সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে জীবনের সাথে একত্রিত করেছি, যাতে আমরা আমাদের শেষ যে কাঙ্ক্ষিত স্থান জান্নাতে যেতে পারি। আমরা যদি মনে করি এই সংগঠনের মাধ্যমে, এই সংগঠনের কার্যক্রমের মাধ্যমে আমরা যদি আঞ্জাম দিতে পারি, তাহলে আমাদের পরকালীন মুক্তি নিশ্চিত হবে। এই দৃঢ় বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের দ্বারা এই সংগঠনের কাজ করা সম্ভব, নচেত কোনোভাবেই এই সংগঠনের কাজ করা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা মানুষ, কথায় চলতে বসতে উঠতে আমাদের দায়িত্বশীলের ভুল হতে পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। যদি আপনি মনে করেন যে আপনার দায়িত্বশীলরা মানুষ নয় অন্য কিছু, তাদের ভুলই হবে না। এই ধারণা, এই চিন্তাধারা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। একজন কর্মী এবং দায়িত্বশীল হিসাবে আপনাকে মনে করতে হবে, আমার ঊর্ধ্বতন দায়িত্বশীলরাও মানুষ, তাদেরও ভুল হতে পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। ঠিক আপনি যেমন কর্মী, আপনার অধীনস্থ যে দায়িত্বশীলেরা রয়েছেন তাদেরও ভুল হতে পারে, এটা আপনাকেও মনে নিতে হবে। সমঝোতার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আমরা আজকে কর্মী সম্মেলনে অনুপস্থিত হয়েছি এ কারণেই যে আমরা সবাই যুব সংঘের কর্মী বা কর্মী ছিলাম বা কর্মী আছি। আমরা কর্মী, কাজ করি মাঠে। যদি আপনি মনে করেন যে আমি যুব সংঘের কর্মী, তো প্রথম যে আপনার বৈশিষ্ট্য সেটা হতে হবে, আপনাকে মাঠে তৎপর থাকতে হবে। নিষ্ক্রিয় অবস্থায় থেকে কখনো নিজেকে এই নির্ভেজাল তাওহীদের প্ল্যাটফর্মের একজন সচেতন কর্মী হিসাবে আপনি মনে করলেও এটা কখনো কাঙ্ক্ষিত কর্মী বলে আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন না। এই জন্য সবচেয়ে যেটি বিশেষভাবে আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, সেটি হলো আজকে যারা আমরা এই কর্মী সম্মেলনে এসেছি, আমরা আমাদের গঠনতন্ত্র, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের কর্মপদ্ধতি সুনির্দিষ্ট। এখানে আমাদের কোনো গোপনীয়তা নেই। আমরা এমন কোনো সংগঠন নই যে সংগঠনটা ভিতরে কোনো কাজ করে। আমরা সরাসরি মানুষকে তাওহীদ ভিত্তিক দাওয়াত প্রদান করি, এটা আমাদের কাজ, যে কাজটি নবী রাসূলের যুগ হতে চলে আসছে। এই কাজটি সবার দ্বারা আল্লাহ করে নেন না, আপনাকে সম্মানিত করে এই কাজের দায়িত্ব দিয়েছেন। সুতরাং আপনাকে সেই কাজটি আপনার জায়গা থেকে সুসম্পন্ন করতে হবে। এই নিয়াত যদি আপনার খুলুসিয়াত ঠিক থাকে, তাহলে আপনি যুব সংঘের একজন দায়িত্বশীল বা কর্মী হিসাবে সফল হতে পারবেন। তাই আমি এই কর্মী সম্মেলনের সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে বলতে চাই, আমরা নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী একদল প্রাণকর্মী থাকতে সংগঠন নিষ্ক্রিয় হয়ে যাবে, এটা কি মেনে নেওয়া যাবে? পশ্চিমকালেও মেনে নেওয়া যাবে না। এই জন্য আমাদেরকে সক্রিয়ভাবে এই ময়দানে টিকে থাকতে হবে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। এ আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব মুস্তাকিম আহমদকে। সবার উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য পেশ করছে বাংলাদেশ আহলে যুবসংঘের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর মুখতারুল ইসলাম, যাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله ملك السماوات والأرض كرمي شمولون 2023 এর সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে আগত প্রান্তীয় কর্মী ভাইয়েরা, বাংলাদেশ আহলে যুব সংঘ
তাওহীদের ঝান্ডাবাহী এদেশে একক যুব সংগঠন বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো অনেক যুব সংগঠন রয়েছে কিন্তু প্রত্যেকটা যুব সংগঠনের তারা তাদের চর্চায় বিষয়বস্তু হলো বহিঃশ্বরবাদ বা শিরক আর বাংলাদেশের যুব সংঘ একমাত্র সংগঠন অদ্বিতীয় সংগঠন বাংলার বুকে বাংলার জমিনে যে সংগঠন শুধু তাওহীদের দাওয়াত দিয়ে থাকে আল্লাহর যে একত্ববাদ আল্লাহর সার্বভৌমত্ব এই সার্বভৌমত্ব জনগণের সামনে দাওয়াতি ময়দানে তারা কাজ করে থাকে তাওহীদ ভিত্তিক এই সংগঠনের যে বিষয়টি আমরা লক্ষ্য করি আমরা প্রত্যেকটা কর্মীকে বলবো যে আল্লাহর সার্বভৌমত্ব বাংলার জমিনে চরমভাবে ভূলণ্ঠিত আজকে আল্লাহর একত্ববাদ চরমভাবে ভূলণ্ঠিত এই একত্ববাদকে আবার আমাদের মা জাগানোর জন্য যুব সংঘের অনন্য ভূমিকা রয়েছে অতএব যুবক ভাইদের বলবো অন্যান্য বহিঃশ্বরবাদ বা শিরকপন্থী সংগঠনগুলি আর যুব সংঘের একত্ববাদে এই মৌলিক পার্থক্য আমাদের প্রত্যেকটা কর্মীকে বুঝতে হবে কেননা আজকে আমাদের যদি রাজনৈতিক ময়দানে যাই অর্থনৈতিক ময়দানে যাই সার্বিক সর্বত্র আজকে শিরকের ছড়াছড়ি আমরা দেখতে পাই বর্তমান সমাজ এই মক্কার পৌত্তলিক সমাজে আবার রূপ নিয়েছে যদি আজকে এই পৌত্তলিক সমাজকে বিদূরিত করতে হয় তে বর্তমান সময়ের সবচেয়ে বলিষ্ঠ সংগঠন যুব সংঘের ভূমিকা রাখতে হবে অতএব প্রত্যেক যুবক ভাইকে আমি বলবো আসুন আমরা বীর দর্পে সিংহের মতো সমাজ ঝাঁপিয়ে পড়ি আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করার জন্য দ্বিতীয় বিষয় হলো আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ যুব সমাজ বুকে ধারণ করে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর একমাত্র সুন্নাহর ধারক ভাগে যুব সমাজ সংগঠন অন্য সকল সংগঠন রাসূলের আদর্শকে আসলে মূল্যায়ন করে নাই বিবেচনায় নেয় নাই রাসূলের আদর্শ সব জায়গায় ভুলণ্ঠিত আজকে আমরা দেখছি নানা ফেতনা শুরু হয়ে গেছে আহলে কোরআন এ বলে শিয়া নানান বেলবি আকিদা আকিদার ছড়াছড়ি আজকে শিয়ারা বলতে চাই যে আমাদের এই পবিত্র কোরআন এই কোরআন 90 পারা তারা বলতে চায় 90 পারা কোরআন অসল কোরআন হলো 30 পারা তারা এই ঠান্ডা মাথার খুনি কোরআনকে বিতর্কিত করে 90 পারা করে মুসলমানের বুক থেকে কোরআনকে চিরতরে বিদায় করতে চায় ওইদিকে আহলে কোরআন পন্থী ওরা কোরআন মানতে চায় সুন্নাকে তারা এই সমাজকে উৎখাত করতে চায় রাসূলের সুন্নাকে তারা আজকে বিতর্কে জড়াতে চায় তারা বলতে চায় সুন্না লাগবে না কোরআন যথেষ্ট তাহলে এখন আমাদের কর্মীদের করণীয় কি যেখানে শিয়ারা কোরআনকে বিদায় করে দিয়েছে আহলে কোরআন নামে এই অপদার্থ এই সংগঠন এই ব্যক্তিগুলি সুন্নাকে আমার পৃথিবী থেকে বিদায় করতে চায় অর্থাৎ যুব সংঘের এখন অনেক বড় করণীয় আজকে কোরআনের পবিত্রতা সুন্নার পবিত্রতা সার্বিক পবিত্র কোরআন সহিহ সুন্নার অতন্ত্র প্রহরী যুব সংঘকে মাঠে মা ঝাঁপিয়ে মানুষকে দাওয়াত দিয়ে বোঝাতে হবে এগুলি সব ধোকা ধোকাবাজি ভাওতাবাজি আসলে মুসলমানকে তারা মুশরিক বানাতে চাই এটা তাদের মূল লক্ষ্য ওইদিকে শিয়ারা কোরআন বিতর্ক এদিকে আহলে কোরআন তারা সুন্নার বিতর্ক সৃষ্টি করে মুসলমানের বুক থেকে কোরআন সুন্নাহ খালি করতে চাই অর্থাৎ যুবকবাদে বলবো যুব সংঘের ময়দানে মাঠে ঝাঁপিয়ে ঝাঁপ দিয়ে ঝাঁপিয়ে পড়ে এই ফেতনাবাজ আহলে কোরআন শিয়া অন্য বাতি লাগাতেগুলি আমাদের বেঁধে করতে হবে আল্লাহ পবিত্র কালামে বলছেন সুরাম্বিয়া আমার সাল্লা কিল্লা রহমতুল্লাহ আলামিন হে মোহাম্মদ আমি তোমাকে দুনিয়াবাসীর জন্য দয়াস্বরূপ রহমত স্বরূপ প্রেরণ করেছি আজকে এই বিশ্বের অশান্তিময় দুনিয়াকে শান্তিময় করতে গেলে রাসূলের সুন্নাত কায়েমের বিকল্প নেই এ বিষয়ে প্রখ্যাত একজন ইংলিশ পণ্ডিত জর্জ বার্নার্ড শো বলছেন ইফ মোহাম্মদ আসলাম লিভ নাও এ ডেজ টেকিং ডিক্টেটরশিপ অফ দ্য ওয়ার্ল্ড হি উড হ্যাভ বিন সলভিং দ্য প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আজ মোহাম্মদ থাকলে দুনিয়ার সমস্ত ফিতনা দূর হয়ে যেত অতএব আমাদের যুব সংঘের যে মৌলিক লক্ষ্য মৌলিক উদ্দেশ্য পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর এই আওয়াজকে বুলন্দ করার দাবি রেখে এবং সার্বিক জীবনে আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ঢেলে শোনা দাবি এবং এর বাস্তবায়ন আমাদের এখন সময় সাপেক্ষ বর্তমান অবস্থা সমাজের এই এভরি ওয়ান ইজ ক্রাইং ফর পিস বাট নো ওয়ান ইজ ক্রাইং ফর জাস্টিস বর্তমান সমাজ আজকে সবাই ক্রন্দন করছে আজকে হকের সম্মান হারিয়ে ফেলেছে ঠিক সেই সময় যখন জাস্টিস চাপ করা দরকার অর্থাৎ যুব সংঘের বড় দায়িত্ব ইজ উইল বি দ্য ট্রাইং ফর দ্য জাস্টিস অফ আওয়ার
মডার্ন টাইমস অতএব দাবি দোয়া রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মোহতারামকে এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অন্যতম অঙ্গ সংগঠন সোনামণির সম্মানিত কেন্দ্রীয় পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম আমি মোহতারামকে তার বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন সোনামণি সংগঠনের কেন্দ্রীয় পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم المال والبنون زينة الحياة الدنيا নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মহতরাম প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যুব সংঘ সোনামণি এর কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী এবং সুধীমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে শহরের বুকে জেলা পরিষদ মিলনায়তনে এরকম একটা সম্মেলন করার সুযোগ করে দিয়েছেন যুব সংঘের উদ্যোগে আল্লাহর শুকরিয়া তাই আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি সম্মানিত সুধীমণ্ডলী একটা পরিবার একটা ব্যক্তি এর মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি আনন্দের সেটা হচ্ছে আমাদের সোনামণিরা একটা পরিবারে যদি সোনামণি না থাকে ছেলে মেয়ে না থাকে তাহলে ওই পরিবারে প্রকৃতপক্ষে সুখ শান্তি বিরাজ করে না আবার পরিবারে সোনামণি আছে ছেলে মেয়ে আছে তারা আদর্শ না তারা ডানে বলতে বামে যায় বামে বলতে ডানে যায় সন্ধ্যা হলেই মদের আড্ডায় তারির আড্ডায় ঘুরে ফেরে এরকম পরিবারে কি সুখ শান্তি বিরাজ করে করে না তাহলে আমরা প্রত্যেকেই চাই আদর্শ সোনামণি আদর্শ সোনামণি হলেই কালকে যুব সংঘ আদর্শ হবে কালকে যুব সংঘ সঠিক পথে চললেই পরশুদিন আলাদিস আন্দোলনের পতাকা এই বাংলার জমিনের আনাচে কানাচে পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া সম্পদ আর সন্তান এরা হচ্ছে পার্থিব জীবনে মানুষের সৌন্দর্যের বিষয় আজকের সোনামণি কালকের যুব সংঘ আজকের সোনামণিকে তাই আমরা যদি একটু গাইড দিয়ে একটু ভালোবাসা দিয়ে একটু শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আদর স্নেহ দিয়ে একটু সুযোগ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে এ পর্যায়ে আমরা যুব সংঘকে শক্তিশালী করতে সোনামণিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের কাছে আমাদের কয়েকটি পরামর্শ এক প্রথমতই দায়িত্ব আপনার আপনি সন্তানের পিতা আপনি সন্তানের বড় ভাই আপনি দাদা আপনি বাপ আপনি মা প্রথমত দায়িত্ব আপনার আপনি নিজেকে আদর্শ হিসেবে সোনামণির সামনে উপস্থাপন করুন মনে রাখতে হবে পৃথিবীতে প্রত্যেকটা সন্তান ইসলাম গ্রহণের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করেছে ওই যে শুনুন সহিহুল বুখারীর 1358 হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিত্রা প্রত্যেকটা মানব সন্তান ফিত্রাত তথা ইসলাম গ্রহণের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে ফাআবাওয়াহু কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান অথবা অগ্নিপূজকে পরিণত করে তাহলে দায়িত্ব প্রথমত আপনার আপনি নিজেকে সংশোধন করুন মনে রাখতে হবে প্রত্যেকটা চাল চলন কথাবার্তা আপনার ছোটরা আপনার দিকে দেখে শিখছে দ্বিতীয়ত দায়িত্ব আপনি আপনার ছেলে মেয়ে আপনার ছোট ভাই বোনদের আকিদা সংশোধন করুন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ কে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছোট বাচ্চাদের দেখলে কোলে তুলে নিতেন তিনি তার বাহনে তুলে নিতেন সহিহ তিরমিজির 2516 হাদিস রাসূল সাল্লাল্লাহু আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন তার বাহনের পিছনে তুলে নিয়েছেন নিয়ে তার আকীদা সংশোধন করছেন আকীদা সংশোধন করার কারণেই এই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সারা বিশ্বের রাইসুল মুফাসসিরিন মুফাসসির কুল শিরোমণি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন ইয়া গোলাম হে সোনামণি হেফাজাল্লাহ ইয়া ফাজকা তুমি আল্লাহর বিধানের হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাও ওয়াইজা স্তামতা ফাসতাইন বিল্লাহ যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাও দেখেছেন যদি আমরা আমাদের এই আকীদা আমাদের বাচ্চাদের শিখিয়ে দিতে পারি তাহলে আমাদের বাচ্চারাই আগামী দিনে আমাদের সোনামণিরাই বাংলার বুক থেকে শিরক বিদাতের আস্তানা এদেশের মাজার কবরগুলিকে উৎখাত করে তাওহীদ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ আব্দুল ইবনে আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন বলছেন মনে রাখো ওয়া আলাম আন্না উম্মাতাল আবিস্তামাত সারা বিশ্বের মানুষ যদি একত্রিত হয়ে আলাইয়ান ফাওকা তোমার কোনো উপকার করতে চাই লামিয়ান ফাওকা ইল্লা শাইইন কাদ কাতাবাল্লাহু লাক আল্লাহ তোমার তাকদিরে যেটা লিখে রেখেছেন এটা ছাড়া সারা বিশ্বের মানুষ তোমার কোনো উপকার করতে পারবে না আর মনে রাখো যদি সারা বিশ্বের মানুষ যদি তোমার কোনো ক্ষতি করতে চাই আল্লাহ তোমার তাকদিরে যেটা লিখে রেখেছেন এটা ব্যতীত সারা বিশ্বের মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে আমার আপনার দায়িত্ব প্রথমত আমি আপনার সোনামণির আকীদা সংশোধন করব তিন দায়িত্ব আমার আপনার উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিস সোহেব বিন সিনান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন পূর্ব যুগের এক রাজা ছিলেন তার এক জাদুকর ছিল জাদুকর মারা যাওয়ার আগে বলছে আমাকে একটা বুদ্ধিমান সোনামণি দিন আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিব বুদ্ধিমান সোনামণি দেওয়া হলো সোনামণি তার কাছে জাদুবিদ্যা শিক্ষা করতে যাচ্ছে রাস্তায় এক পাদ্রি ঈসাই ধর্মে দীক্ষিত ব্যক্তি সোনামণিকে ডেকে বলছে সোনামণি তুমি জাদুবিদ্যা শিক্ষা করার সাথে সাথে আমার কাছে আল্লাহর কালাম শিখো সোনামণি আল্লাহর কালাম শিখলো রাস্তায় যেতে একদিন বিশাল বড় জন্তু পড়ে গেল এই জন্তুকে লক্ষ্য করে সোনামণি পরীক্ষা করছে দেখি জাদুকরের জাদুবিদ্যা ঠিক না আল্লাহর কালাম ঠিক এবার সোনামণি হাতে একটা পাথর নিয়ে বলছে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে পাথর নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে জন্তুটা মারা পড়ে গেল আল্লাহর রহমতে সোনামণিকে পরীক্ষা করা হলো সোনামণি ওই রাজার দরবারের মন্ত্রী অন্ধ হয়ে গেছে সোনামণিকে বলা হচ্ছে সোনামণি তুমি তো জাদুবিদ্যার দরবারে সব কিছু করতে পারো এই ব্যক্তির চক্ষু ভালো করে দাও সোনামণি বলছে না আমি জাদুবিদ্যার বলে না আমি আল্লাহর কালামের বলে মানুষের কিছু ভালো করে দেখি সোনামণিকে পরীক্ষা করা হলো সোনামণির ঈমান তুমি জাদুবিদ্যার বলে এটা করছো সোনামণি বলছে না আমি আল্লাহর কালামের বলে সোনামণিকে বলা হলো তোমার আল্লাহর কালাম ত্যাগ করে জাদুবিদ্যাকে মেনে নিতে হবে বাদশাকে আল্লাহ বলে মেনে নিতে হবে সোনামণি কক্ষনেই মানলো না সোনামণিকে তুলে নিয়ে চলা হলো পাহাড়ের উপরে পাহাড় থেকে সোনামণিকে ফেলে দিয়ে মেরে ফেলা হবে সোনামণি একটা কথাই বললেন আল্লাহুম্মা ফিনি বেমা শেতা আল্লাহুম্মা ফিনি হিম বেমা শেতা আল্লাহ ওদের চক্রান্তে তুমি যেভাবে ইচ্ছা আমাকে রক্ষা করো বলার সাথে সাথে পাহাড়ের সবাই উল্টে পড়ে পড়ে গেল সোনামণি ওই অবস্থাতেই থেকে গেল অবশেষে সোনামণিকে বলা হলো সোনামণি তোমাকে মেরে ফেলতে হবে সোনামণি বললেন মারতে পারবেন না দেশের সমস্ত মানুষকে এরকম একটা মাহফিলে ডাকেন মাহফিলে ডাকা হলো সোনামণি বাদশাকে বললেন আমার কুনির হতে তীর নিয়ে বলুন বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম এই গোলাম এই সোনামণির আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম তীর নিক্ষেপ করা হলো সোনামণির চোখ আর কানের মাঝখানে গিয়ে তীর বিদ্ধ করে সোনামণি শাহাদত বরণ করলেন বলার সাথে সাথে দেশের সমস্ত মানুষ চিৎকার করে বলে উঠল আমান্তবে রব্বে হাজাল গোলাম হে বাদশা আমরা তোমার বাদশা কি মানি না তোমার আল্লাহ কি মানি না আমরা সবাই এই সোনামণির আল্লাহর প্রতি ঈমান আনলাম এরকম এক দল সোনামণি যদি আমরা তৈরি করতে পারি তাহলে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে শিরক বিদাত উৎখাত হয়ে তাওহীদ কায়েম হবে ইনশাআল্লাহ আমাদের পরামর্শ চতুর্থ অবশ্যই আপনার সোনামণিকে সাংগঠনিকভাবে
ছোট থেকেই বসার একটা সুযোগ করতে হবে। সাত দিন পরে সোনামণির একটা বৈঠক হয় মসজিদে মাদ্রাসায় মক্তবে, তাকে প্রাইভেটের জন্য মারেন, সাত দিন পরে সোনামণি বৈঠকে বসলো কিনা এর ব্যবস্থা আপনি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় একটা সংগঠন করেছিলেন, সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সংগঠন করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবের সব কুসংস্কার দূর করে ওই সমাজে শান্তি ফিরিয়ে এনেছিলেন। তাই আমাদের সর্বশেষ পরামর্শ, আপনার সোনামণিকে ছোট্ট থেকেই সোনামণি বৈঠকে বসার ব্যবস্থা করে দিন। তারা বড় হয়ে যুবসংঘ করবে, তার পরের দিন আন্দোলন করে বাংলার জমিনে সাংগঠনিকভাবে পবিত্র কোরআন ও হাদিস প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। এর জন্য অবশ্যই সোনামণি প্রতিভা, সোনামণি সিলেবাস, জ্ঞানকোষ 1-2 আমাদের কাছে রয়েছে, পাশে স্টেজে রয়েছে, আপনাদের মাত্র 15 টাকা দাম, নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সোনামণি সংগঠনের কেন্দ্রীয় পরিচালক মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য পেশ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর তরুণ হাসান মহতারামকে। ওনার শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসতুরা। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু আন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাল্লিগু আন্নি ওয়াল আয়া রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত যুবসংঘের কর্মী ভাইয়েরা, সবাইকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আয়োজনটা যেহেতু কর্মীদের নিয়ে, যুবসংঘের কর্মীদের নিয়ে, সুতরাং আমাদেরকে প্রথমে কর্মীকে, কর্মীর পরিচয় কী এইটা আগে আমাদেরকে নিশ্চিত হতে হবে, জানতে হবে। শাব্দিক অর্থে কর্মী বলতে আমরা বুঝি যিনি কোনো কর্ম করেন বা কোনো কাজ করেন। সুতরাং প্রথমত এ কথা স্পষ্ট যে কোনো কর্মবিমুখ ও অলস প্রকৃতির মানুষ আর যাই হোক না কেন যুবসংঘের কর্মী হতে পারে না, এ কথা স্পষ্ট। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে কোনো কাজ করবেন, যুবসংঘের কর্মীরা যে কাজ করবে, কর্ম করবে, কী কাজ করবে? বিশুদ্ধ দিনের প্রচার ও প্রসার, তাওহীদের দাওয়াত, এটাই তো তাদের মূল কাজ। তো এই যে আপনি যে কাজ করবেন, আপনি কি এমনি এমনি কোনো কাজ করতে পারবেন না আপনার এই কাজ করার পিছনে কোনো কিছু প্রয়োজন আছে, এটা আপনাকে নির্ণয় করতে হবে। পদার্থবিদরা কী বলে, পদার্থবিজ্ঞানীরা বলে যে কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি, অর্থাৎ আপনি কোনো কাজ করতে পারবেন না যদি আপনার শক্তি সামর্থ্য না থাকে। মনোবিজ্ঞানীরা কি বলে, পদার্থবিজ্ঞানীরা কি বলে সেদিকে আমি যাচ্ছি না। মনোবিজ্ঞানীরা যেহেতু আচরণ নিয়ে কাজ করে, মনোবিজ্ঞানীরা বলে আপনি কোনো মানুষ কাজ করার পিছনে তার মানসিক শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে মোটিভেশন বা প্রেরণা। এই প্রেরণা বা মোটিভেশন যদি আপনি না থাকে, আপনার না থাকে, তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না বা আপনার কাজে তেমন কোনো সফলতা আসবে না। মোটিভেশনটা কি? এটা হচ্ছে মানুষের অভ্যন্তরীণ একটা শক্তি, ইন্টারনাল ফোর্স অর এনার্জি, যেটা আপনাকে কাজে তাড়িত করবে, এই মোটিভেশন। যেমন ক্ষুধা তৃষ্ণা, ক্ষুধা তৃষ্ণা এগুলো একটা জৈবিক প্রেরণা মানুষের। মানুষ যখন ক্ষুধার্ত হয় তখন সে কী ধরনের আচরণ করে? স্বাভাবিকভাবে সে খাদ্য সংগ্রহের কাজে
নিয়োজিত হয়, কোথায় খাবার পাওয়া যায়, সে ক্ষুধা কিভাবে নিবারণ হবে, সেই কাজ তিনি করে থাকেন। এটা হচ্ছে মানুষের জৈবিক পেশনা। তো আমরা যারা যুব সংঘের, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী বলে নিজেদেরকে পরিচয় দেই বা দাবি করি, তাহলে আমাদের মোটিভেশন, আমাদের প্রেরণা কি হওয়া উচিত, যে প্রেরণা আমাদেরকে আমাদের যে দিনের কাজে এটাকে তাড়িত করবে, আমাদের কাজ করতে সহায়তা করবে, কি প্রেরণা আমাদের হওয়া উচিত? এটা একমাত্র হওয়া উচিত স্রেফ আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ, এটা। কিন্তু এখানেই থেমে থাকলে হবে না, আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। সেটা হচ্ছে, একবার চিন্তা করুন, আমরা যারা আজকে এখানে বসে আছি, আজ থেকে 60-70 বছর আগে বা 80 বছর আগে, 100 বছর আগে আমাদের কি কোনো অস্তিত্ব ছিল এই পৃথিবীতে? কিছুই ছিলাম না, আমাদেরকে উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। সুতরাং যিনি আমাকে সৃষ্টি করলেন, অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসলেন, এই নভমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করলেন, আমার পিতামাতাকে যিনি সৃষ্টি করেছেন, দাদা দাদি আত্মীয় স্বজন সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তাকে কি দেখার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমাদের জাগে না ভিতরে? অবশ্যই জাগবে। এইটাই হচ্ছে একজন প্রকৃত মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা, জান্নাতের চূড়ান্ত সফলতাই হচ্ছে এটা, আপনি আপনার রবকে দেখবেন। কিভাবে দেখবেন? মেঘমুক্ত আকাশে যেভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় সেভাবেই আপনি আল্লাহর চেহারাকে দেখবেন। এই আকাঙ্ক্ষা, এই মোটিভেশন, এইটাই হচ্ছে আপনার দাওয়াতি কাজ এবং আপনার বিশুদ্ধ দিনের প্রচার ও প্রসারে সহায়তা করবে। আমি মনে করি যে এই যুব সংঘের কর্মীদের দাওয়াতের পিছনে বা দিনের প্রচার ও প্রসারের পিছনে এই মোটিভেশনটা সবসময় থাকা উচিত। এই প্রেরণা কখনো শেষ হবার নয়, ক্ষুধা তৃষ্ণা একসময় নিবারণ হয়, কিন্তু এই প্রেরণাটা কখনো নিবারণ হবে না যতক্ষণ না আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে দিনের পথে কাজ করব, দাওয়াতে কাজ করব, আমরা কি খুব মসৃণভাবে এটা কাজ করব, কাজ করতে পারবো? আমাদের কি কোনো সামনে কোনো বাধা বিপত্তি আসবে না এভাবে কি আমরা কাজ করব? এটা আমরা আসলে চিন্তা করার অবকাশ নেই, কারণ আপনি কাজ করতে গেলে অবশ্যই সামনে বিপদ আপদ, বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনা এগুলো আসবেই, এগুলোকে আপনি কিভাবে ওভারকাম করবেন সেটা আপনাকে শিখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 155 নম্বর আয়াতে কিন্তু বলেছেন, অবশ্যই ইমানের দাবিতে আমরা তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয় ক্ষুধা জানমালের ক্ষতি ইত্যাদি দিয়ে অবশ্যই পরীক্ষা করা হবে। সুসংবাদ কাদের জন্য? যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদের কথা বলা হয়েছে। এখন এই ধৈর্য একটা ইবাদত, এই ধৈর্য আমরা কতক্ষণ ধরব বা দিনের কাজ আমরা কতক্ষণ ধরব? আমরা যতক্ষণ সঠিক পথে আছে আমরা দিনের কাজ প্রচার প্রসারে, যদি কোনো বিপদ আপদ আসে আমরা ধৈর্য কতক্ষণ ধরব? এটা আমরা একদিন দুই দিন তিন দিন না, এটা আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনি ধৈর্যশীল থাকবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের হিজর সূরা আল হিজরের 99 নম্বর আয়াতে বলেছেন, আপনি ইবাদত করতে থাকুন যতক্ষণ না আপনার মৃত্যু এসে যায়, আপনি মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করবেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন এই বাধা বিপত্তি মানুষের সামনে আসে, মানুষের যে সাইকোলজি, তখন মানুষ কি অনুভব করে? মানুষ সাধারণত বিপদ আপদ আসলেই সে হতাশ হয়ে পড়ে, নিরাশ হয়ে পড়ে, এই হতাশা এবং এই নিরাশা তাকে গ্রাস করে। এই জায়গাটা কিন্তু খুবই আমাদেরকে সচেতন থাকতে হবে, এইটা কিন্তু শয়তান এই জায়গাতে সুযোগটা গ্রহণ করে। আপনি যখনই হতাশ হবেন, যখনই নিরাশ হবেন, মানে শয়তানের 50% কাজ হয়ে গেছে, মানে অর্থাৎ তার জমি তৈরি হয়ে গেছে, চাষ দিয়েছে, কীটনাশক ওষুধপত্র সব কিছু মনে করেন দেওয়া হয়ে গেছে, মানে উর্বর হয়ে গেছে, এই ক্ষেত্রে মানুষকে ধোকায় ফেলা শয়তানের জন্য খুবই সহজ হয় যখন মানুষ সে নিরাশ হয়ে পড়ে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ হওয়া বা হতাশ হওয়া হারাম করেছেন। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না, আল্লাহ তাআলা বলেছেন এই কথা। সুতরাং আমাদেরকে যেটা এগুলো যেভাবে ওভারকাম করতে হবে, আমি একটা কৌশল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বা পরামর্শ, সেটা হচ্ছে, যখন আমরা কখন নিরাশ হব না বা হতাশ হব না,
আমি একটা কৌশল শিখাতে পারি, সেটা হচ্ছে আমিরে জামাতের লেখা তিনটা বই আছে দেখবেন, নবীদের কাহিনী এক দুই তিন, যেটা সিরাতুর রসুল, সুরাতুল দোহা আল ইনশিরা, এর তফসির। এটা হচ্ছে একটা কম্বো প্যাকেজ, এটা একটা ভ্যাকসিনের মতো কাজ করবে আপনার লাইফে। এটা যদি আপনি প্রতিনিয়ত অধ্যয়ন করেন, আমৃত্যু পর্যন্ত প্রতিদিন অধ্যয়ন করেন, তাহলে আপনার মধ্যে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, মানসিক প্রতিরোধ ক্ষমতা তৈরি, কোনো ধরনের বাধা বিপত্তি আপনার কাছে কিছু মনেই হবে না। আপনি দেখুন আল্লাহ তার নবীদের কিভাবে বিপদের সময় সান্ত্বনা দিয়েছেন, আপনি স্টাডি করুন, দেখুন, এবং এটাকে হৃদয়ে লালন করুন, ধারণ করুন, সেইভাবে নিজেকে গড়ে তুলুন এবং ধৈর্যশীল থাকুন, সালাত আদায় করুন, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করুন। এটাই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হতাশা বা নিরাশা থেকে মুক্তির একমাত্র উপায় হিসেবে কাজ করবে এটা ইনশাআল্লাহ। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কিন্তু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ খুব প্রচেষ্টার সাথে কাজ করে যাচ্ছে। এখানে আমাদের সংগঠন আছে, সংগঠনের সভাপতি রবিউল ইসলাম আছে, নাজবুর নাইম আছে। তো যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারে, তারা চেষ্টা করছে বিশুদ্ধ দিনের দাওয়াত প্রচার প্রসারের জন্য। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আমরা তাদের জন্য দোয়া করি, এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে মানে যে লক্ষ্য উদ্দেশ্য সেটা যেন সঠিকভাবে সেই দিকে এগিয়ে যেতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجماعه رحمه والفرقه عذاب قال امام طحاوي رحمه الله ونرى الجماعه حقا وصوابا والفرقه زيغا وعذابا الحمد لله প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্মী সম্মেলন 2023 বিভিন্ন জেলা থেকে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ লাখ সিজদায়ে শুকর, আলহামদুলিল্লাহ। দুরুদ তাসলিম বর্ষিত হোক আখেরি পয়গাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বিষয় দেওয়া হয়েছে জামাতবদ্ধ জীবনযাপনের অপরিহার্যতা। আমরা দেখে এসেছি একা জীবনে আপনি যা কিছু করতে পারেন না, জামাতবদ্ধ হয়ে থাকলে এটি করা সম্ভব হয়। গ্রামগঞ্জে দেখা যায় এলাকাতে একজন নেতা যাকে সর্দার বলা হয়, এলাকার নেতা, তিনার মাধ্যমে এলাকার অনেক কাজগুলা সহজে হয়ে যায়। আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুইটি ঘটনা যদি আপনার সামনে উল্লেখ করা যায়, তাহলে যারা জামাতকে ভাঙ্গার জন্য চেষ্টা করছেন, কোরআন সুন্নাহ পথে জামাতবদ্ধ থাকছে যারা, তাদের জন্য ভাঙ্গার চেষ্টা করছেন, এই উপদেশটি আপনার জন্য আমার জন্য অপরিহার্য রয়ে থাকে। আবদুল্লাহ ইবনে মাসউদ যখন তিনি কাবার পাশে তাকিয়ে দেখছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কুফফারে কুরাইশ, আবু জাহেল, উতবা, শাইবা, আরও যারা ছিল, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ঘুড়ি চাপিয়ে দিয়ে ওই মুহূর্তে তারা হাসতে হাসতে একে অপরের গায়ে পড়ে যাচ্ছিল। এই মুহূর্তে আবদুল্লাহ বিন মাসউদ একা থেকে তাকাচ্ছিলেন, তিনার কিছু করার ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তিনি এই ঘুড়িটি সরায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা থেকে উঠেন ওই সালাতেই তাদের জন্য দোয়া করেছিলেন, তাদের বদদোয়া করেছিলেন তাদের উপর, তারা সবাই এই উহুদ প্রান্তে, বদর প্রান্তে
তারা শেষ হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যা বোঝা যায় এখান থেকে এই বাক্য থেকে আপনার কর্ণপুহরে একটি বাক্য আছে জামাতবদ্ধ জীবন যাপন ছাড়া মানুষের বিকল্প কোনো পথ নেই দ্বিতীয় উদাহরণ আপনাকে দেওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ যুদ্ধে সাহাবাদের 50 জন সাহাবাকে বলেছিলেন তীরন্দাজ বাহিনীদেরকে বলেছিলেন তোমাদেরকে আমি এই পাহাড়ের এলাকায় রেখে গেলাম যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা পরাজয় বরণ করি যেই কোন অবস্থায় হোক না কেন তোমরা কোন অবস্থায় এলাকা থেকে সরবে না এই স্থান থেকে সরবে না যখন দেখলেন তারা কুফফারে কুরাইশ যুদ্ধে তারা অপরগতা পালন করে তারা যখন হেরে গেল তারা পলায়ন করলো এই মুহূর্তে অন্য সাহাবারা গনিমতের মান নিতে যাচ্ছে এই 50 জন সাহাবা যারা আছে ওরাও দেখলো যে মনে হয় এরা গনিমতের মাল সবগুলো নিয়ে নিল তারপরে সাহাবারা যখন চলে যায় এই গনিমতের মাল নেওয়ার জন্য এই মুহূর্তে কুফফারে কুরাইশ যারা পিছনে ছিল এরা পিছনে ধাওয়া করে সাহাবাদের উপর আক্রমণ করে এখান থেকে বোঝা যায় যখন তারা এই জামাতবদ্ধ জীবনটি তারা ভঙ্গ করেছিল এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি এসেছিল তার মানে এখান থেকে বোঝা যায় যদিও এটি শাস্তি নয় বরং তাদের ভবিষ্যতে তাদের কল্যাণের জন্য যাতে ভবিষ্যতে তারা সামনে অগ্রসর হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আপনাকে আমাকে বলতে চাই সবাকে বলতে চাই যে কোরআন সুন্নাহর পথে আপনি যদি চান কোরআন সুন্নাহর পথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চান তাহলেই মূলত এই আয়াতটি বাস্তবায়ন করা যায় আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা কোরআনের রজ্জুকে আঁকড়ে ধারণ করো সবাই একই সাথে ধারণ করো তোমরা মতপার্থক্য করো না তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না এখানে আয়াতের ব্যাখ্যায় ওলামাগণ বলছেন আয়াতের ব্যাখ্যায় তাওহীদ প্রতিষ্ঠা করা তোমরা তাওহীদকে প্রতিষ্ঠা করো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একতাই বল একতাই বল একতা থাকলে আপনার দুনিয়ার কেউ আপনাকে লড়াতে পড়াতে পারবে না বাংলাদেশের জমিনে যদি আপনি দেখতে যান তাহলে মনে হয় বাংলাদেশকে বলা যাবে যে সারা বিশ্বের আপনার মাজারের রাজধানী যদি মাজার পূজারি ভাইরা ঐক্যবদ্ধ হয়ে তারা অন্যকে ঠেকাতে চাই যদি কাদিয়ানেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলিমকে ঠেকাতে চাই যদি অন্য ভাই যারা আহলে কোরআন এরা নিজেকে আহলে কোরআন দাবি করে কোরআন মানার নাম দিয়ে হাদিসকে তছনছ করতে চাই যদি তারা একে অপরে এই হিজবুত তাওহীদ এরা বিভিন্ন কথা বলে আপনার যারা হক জামাত রয়েছে তাদেরকে নস্যাৎ করতে চাই তাহলে আপনি আমি জামাতবদ্ধ কোরআন সুন্নাহর পথ যে পথ ছিল নবী রাসূলের যুগে নবী রাসূল সাহাবাদের যুগ থেকে আজ পর্যন্ত চলে আসছে এই জামাতবদ্ধ আপনাকে কিসে বারণ করলো যারা বলে বলছেন যারা এখনো বলছেন জামাতবদ্ধ ভাঙার জন্য চেষ্টা করছেন আপনারাও দিনী ভাই আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই পথে থেকে কোরআনের সুন্নাহর পথে থেকে মানুষকে ডাকেন তাহলে হতে পারে কল্যাণ তাই নুমান বিন বাশির তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল জামাতু রাহমাতুন জামাত হচ্ছে রহমত স্বরূপ ওয়াল ফুরকাতু আযাবুন যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে শাস্তি আসবে ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন যে মানুষ যখন জামাতবদ্ধ থাকে তখন মানুষ অনেক কল্যাণমূলক কাজ করতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহর কৃপা হয় আল্লাহর কৃপা তাদের প্রতি আসে তারা ইহকাল পরকাল জীবনে কল্যাণকামী মানুষ হয় যখন তারা জামাত থেকে ভিন্ন হয়ে যায় তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয় তাদের প্রতি আল্লাহ লানত হয় এবং তাদের পক্ষ থেকে আল্লাহর অকল্যাণ নেমে আসে আপনার আমার উচিত জামাতবদ্ধভাবে জীবন যাপন করে আপনার ইহকাল পরকাল কল্যাণ এবং কোরআন সুন্নার পথে আহলে হাদিস আন্দোলন আপনাকে এই পথে ডাকছে আন্দোলন মানেই আমরা কর্মী কোরআন সুন্নার কর্মী আমরা যেই যেখানে আসি আমরা ছুটে যেই যেখানে আসি আমরা কোরআন সুন্নার পথে মানুষকে ডাকি তাই তো ইমাম তাহাবী রাহিমাল্লাহ তিনি বলে গেছেন তার আকীদা তাহাবিয়াতে নারাল জামাত হাক্কান ওয়াসাবান যারা জামাতবদ্ধভাবে আসো এদেরকে আমি দেখছি সঠিক পথের উপর আছো এরপরে তিনি বলছেন ওয়াল ফুরকাতু যায়গান ওয়া আযাবান যারা পৃথক হয়ে আসো এদেরকে পথভ্রষ্টা দেখছি এবং এরাই মূলত শাস্তির ভিতরে রয়েছে এই জন্য আপনার আমার উচিত জামাতবদ্ধভাবে আপনার যে স্থানে আপনি থাকুন জামাতবদ্ধভাবে জীবন যাপন করলে আপনার জন্য কল্যাণ তাই উমার বিন খাত্তাব তিনি বলছেন আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম বিল ফুরকা তোমাদের উপর আবশ্যক হয়ে যায় অপরিহার্য হয়ে যায় জামাতবদ্ধ জীবন যাপন করা আর যদি
আপনি আমি ফিরকা এবং আপনি আমি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন একজন কেউ থাকে এর সাথে শয়তান চলে আসে একজন থাকলে সাথে থাকবে শয়তান দুইজন যখন থাকে দুইজনের সাথে শয়তান পলায়ন করে দূরে চলে যায় তাই তোমরা যদি কেউ জান্নাতের মধ্যস্থানে থাকতে চাও তাহলে জামাতবদ্ধ জীবন যাপন তোমার আমার জন্য কল্যাণকর হবে তাই আমরা যদি জামাতবদ্ধ জীবন যাপন করে কোরআন সুন্নাহ আহলে হাদিস আন্দোলনকে আমরা সারা বিশ্বের আনাচে কানাচে আমাদের দাবি দেওয়া হক দাবি দেওয়া পৌঁছে দিতে চাই আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি কোরআন সুন্নাহর পথে ঐক্যবদ্ধ করে যাতে এরা সবাই তাওহীদের ঝান্ডাবাহী এই ঝান্ডাকে প্রচার করতে পারি আল্লাহর কাছে কামনা করে এবং আমাদের সবার জন্য এক অপর আমরা দোয়া করি আল্লাহ যারা এখন হক বুঝেনা তাদেরকে হক বোঝা তাওফিক দান করো ওয়াখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহু ওয়াহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد নির্বিচার তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2023 এর স্নেহভাজন সভাপতি সম্মানিত প্রধান অতিথি আওয়ামী লীগ আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আমার গড়ে ওঠার জায়গা আহলে হাদিস যুব সংঘের প্রাণপ্রিয় কর্মীবৃন্দ আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আহলে হাদিসদের অবদান এটি এত বড় একটি বিষয় যে এক বিশাল সমুদ্রকে সমুদ্র থেকে এক বিন্দু পরিমাণ উপস্থাপন করা হয়তো আমার জন্য নির্দিষ্ট সময়ে সম্ভবপর হবে না কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাতায় পাতায় এবং প্রতিটি ছত্রে লাইনে আহলাদিসদের যে অসাধারণ ইতিহাস যে চিরজাগ্রত ইতিহাস সেই ইতিহাস আমাদের সামনে এক জাজল্যমান দৃষ্টান্ত হিসাবে উপস্থাপিত হয়ে আছে প্রিয় সুধী আমরা জানি 1757 সালের 23 জুন পলাশির আম্র কারণে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এরপর প্রায় 200 বছর যাবৎ এই ভারতীয় মহাদেশে ইংরেজদের জুলুম নির্যাতন নিষ্পেষণের স্টিমরোলার চলতে থাকে তাদের বিরুদ্ধে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাহুল্লাহ সর্বপ্রথম এই ভারতবর্ষকে দারুল হর্ব অর্থাৎ যুদ্ধ এলাকা ঘোষণা করে ফার্সিতে এক ফতোয়া প্রদান করেন যেই ফতোয়া ছিল এই উপমহাদেশে জিহাদ আন্দোলন তথা ভারতের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি এরপর যদি আমরা আরেকটু সামনে এগিয়ে যাই তাহলে দেখব 1804 সালে বাংলাদেশে হাজি শরীয়তুল্লাহ তিনি বাংলাদেশে ফরাজি আন্দোলন শুরু করেন এবং বাংলাদেশ অঞ্চলকেও তিনি দারুল হর্ব ঘোষণা করেন যা হোক এইভাবে সৈয়দ আহমদ ব্রলভি রহমাহুল্লাহ শাহ আব্দুল আজিজের ফতোয়ার পরে এবং তার সাথে শাহ ইসমাইল শহীদ রহমাহুল্লাহ তারা এই ভারতকে ভারতবর্ষকে সেই স্বৈরাচারী জুলুমবাজ ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য তারা প্রাণপণে জিহাদ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার এক উদগ্র বাসনা পোষণ করে 1826 সালের 17 জানুয়ারি সোমবার সৈয়দ আহমদ শহীদের জন্মস্থান সেই অযোধ্যার রায়বেরেলির তাকিয়া গ্রাম হতে 500-600 মুজাহিদ নিয়ে তারা যাত্রা শুরু করেন যাত্রাকালে তাদের সম্বল ছিল মাত্র 500 রুপি অর্থাৎ 500 টাকা আমরা বলতে পারি আসলে সৈয়দ আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদের এই জিহাদ আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইংরেজদের বিরুদ্ধে এবং ইংরেজদের হাত থেকে এই উপমহাদেশকে স্বাধীন করা কিন্তু মাঝখানে শিখরা চলে আসার কারণে তাদের সাথে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে কারণ গোয়ালিয়রের রাজা হিন্দুরাও সিন্ধিয়াকে সৈয়দ আহমদ শহীদ রহমাহুল্লাহ যে পত্র দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে এই উপমহাদেশে ইংরেজরাই হচ্ছে আমাদের আসল প্রতিপক্ষ এবং তাদেরকে এদেশ থেকে উৎখাত করে আমরা ভারতবর্ষকে স্বাধীন করতে চাই সুতরাং সৈয়দ আহমদ শহীদ বা শাহ ইসমাইল শহীদ কারোই কিন্তু ভারতের ক্ষমতা লাভ করার কোনো লোভ বা বাসনা তাদের মনের মধ্যে ছিল না যা হোক প্রথম শিখদের সাথে 21/12/1826 সালে
পাকিস্তানের নওশেরা এলাকায় আকুরার যুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধে প্রথম শাহাদত বরণ করেন মাওলানা বেলায়েত আলীর ভাতিজা মাওলানা বাকের আলী। তাহলে আমরা বুঝতে পারলাম এই উপমহাদেশের স্বাধীনতার জন্য প্রথম যিনি শাহাদত বরণ করেছিলেন তিনি ছিলেন একজন আহলে হাদিস। সুতরাং আহলে হাদিসদেরকে কখনো ইংরেজদের দালাল বলার দুঃসাহস আপনারা দেখাবেন না। এটি ইতিহাসের সাথে গাদ্দারি, প্রকৃত ইতিহাসকে বচন করার, মুছে ফেলার ইতিহাস থেকে একটা অপচেষ্টা মাত্র। এটি সূর্য কিরণকে কখনো আপনারা বাধা দিতে পারবেন না বা বাধাগ্রস্ত করতে পারবেন না। সম্মানিত সুধী মণ্ডলী, এরপর 1831 সালের 6 মে শুক্রবার বালাকট প্রান্তরে শিখদের সাথে সেই চূড়ান্ত যুদ্ধ অনুষ্ঠিত হয়, যেখানে মুজাহিদদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 900 আর শিখ ছিল 20,000। সেই যুদ্ধে এক মুজাহিদ বাহিনীর এক গাদ্দার বিশ্বাসঘাতক পাহারাদারের কারণে সৈয়দ আহমদ শহীদ, শাহ ইসমাইল শহীদ রহমাল্লাহ সহ প্রায় 300 মুজাহিদকে শাহাদত বরণ করতে হয়, যেটি বালাকোটের যুদ্ধরূপী ইতিহাসে সুপরিচিত হয়ে রয়েছে। বালাকোটের যুদ্ধের পরে বাকি যারা মুজাহিদ ছিল তারা জান নিয়ে যে যেখানে পালিয়েছে, ভারতের স্বাধীনতার সূর্য অস্ত যাওয়ার উপক্রম, বাংলাদেশের স্বাধীনতার জন্য যে জিহাদ আন্দোলনের ঝান্ডাকে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ শহীদ উড্ডীন করেছিলেন বালাকোটের প্রান্তরে, সেই পতাকা অবনমিত যখন হয়ে যায়, সামনে এগিয়ে আসার যখন সাহস কেউ দেখায় না, তখন এই সাদেকপুরি পাটনার, বিহারের সাদেকপুর পাটনার মাওলানা এনায়েত আলী এবং বেলায়েত আলী এই দুই ভাই এগিয়ে আসে সেই জিহাদের অবনমিত পতাকাকে আবার সাহসের সাথে উপরের দিকে উড্ডীন করেন, ঝান্ডাকে তুলে ধরেন। আমরা জানি মাওলানা বেলায়েত আলী যখন বালাকোটের যুদ্ধ অনুষ্ঠিত হয় সেই সময় তিনি বালাকোট প্রান্তরে ছিলেন না, তার আগে তিনি আমির সৈয়দ আহমদ ব্রেলভির নির্দেশে হায়দ্রাবাদে ছিলেন। কিন্তু বালাকোটের যুদ্ধের পরে এবং সাথে সাথে সেই সময় তার পিতার মৃত্যুবরণ করে তিনি পাটনা চলে এসে আবার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন তথা জিহাদ আন্দোলনের ঝান্ডাকে আবার উড্ডীন করে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। এই সময় আন্দামানে এই সাদেকপুরি পরিবারের মাওলানা আহমদুল্লাহ 1865 সালের জুন মাসে প্রথম আন্দামানের পোর্ট ব্লেয়ারে তিনি অবতরণ করেন, তিনি ছিলেন প্রথম মুজাহিদ। এখানে 1868 সালে আহমদুল্লার ছোট ভাই মাওলানা ইয়াহিয়া আলী আন্দামানের রস আইল্যান্ড দ্বীপে শাহাদত বরণ করেন এবং মাওলানা আহমদুল্লাহ তিনি 1881 সালের 22 ফেব্রুয়ারি ভাইপার আইল্যান্ড বা সর্পদ্বীপে তিনি শাহাদত বরণ করেন। তাহলে এই স্বাধীনতা কামীদেরকে তদানীন্তন সময়ে একেবারে দুর্গম এলাকা আন্দামানে নির্বাসন দেওয়া হতো, তার মধ্যে আহমদুল্লাহকে দেওয়া হয়েছিল ভাইপার আইল্যান্ড অর্থাৎ সর্পদ্বীপ, চিন্তা করেন, যেখানে সবসময় সাপের আক্রমণের ভয় ছিল। ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের এই স্বাধীনতা কামী মুজাহিদদের স্পৃহাকে অবদমিত করার জন্য এমন কোনো হেন প্রচেষ্টা নাই যা ইংরেজ বাহিনী করেনি। কিন্তু তারপরেও বালাকোটের শাহাদতের ঘটনার পরে এই সাদেকপুরি পরিবার তারা এই ঝান্ডাকে উড্ডীন করেন এবং বাংলাদেশ অঞ্চলে মাওলানা এনায়েত আলী 2 বছরে মোট 12 বছর এই অঞ্চলে দাওয়াতি কর্মতৎপর অব্যাহত রাখেন। আজকে সাতক্ষীরা, খুলনা, যশোর, ফরিদপুর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, বগুড়া এইসব এলাকায় তিনি গ্রামে গ্রামে গিয়ে তাবলিগ কার্যক্রম আঞ্জাম দেন, সেই জন্যে অত্র এলাকাগুলোতে দেখেন আজও আহলে হাদিস অধ্যুষিত। শুধু তাই নয়, আজকে আহলে হাদিস আন্দোলনের কেন্দ্র এই রাজশাহী নওদাপাড়া, এই রাজশাহী সপুরা মিয়াপাড়া আহলে হাদিস মসজিদে, এখানেও মাওলানা এনায়েত আলী উনি এসেছেন, এটি আমরা ইতিহাস থেকে জানতে পাই। সেই সাথে আমরা স্মরণ করি আর একজন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সূর্যনারায়ণপুরের রফিক মণ্ডল ওরফে রফি মোল্লা, যিনি যার 80,000 অনুসারী ছিল এবং তার পুত্র মৌলবী আমিরুদ্দিন, এই দুইজন মিলে তাদের দাওয়াতের ফলে বৃহত্তর রাজশাহী, দিনাজপুর, মুর্শিদাবাদ এবং মালদহ এই এলাকাগুলো আহলে হাদিস, এখানে আহলে হাদিস আন্দোলনের কেন্দ্র রাজশাহী এমনিতেই হয় না, আমাদেরকে সেই পুরাতন ইতিহাস একবার স্মরণ করতে হবে। আজকে উত্তরবঙ্গ কেন বৃহত্তর আহলে হাদিস অধ্যুষিত সেই বিষয়টিও আমাদের কোনো ধাবন করতে হবে। এটি মাওলানা এনায়েত আলী, বেলায়েত আলী এবং রফিক মণ্ডলের দাওয়াতের তৎপরতার একটি ফল, এটি আমরা অনায়াসে বলতে পারি। সম্মানিত সুধী মণ্ডলী, তাই নয়, 1906 সালে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স গঠনের পরে 1913 সালের দিকে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী এই গোটা উপমহাদেশে একটি দাওয়াতি সফর করেন। সেই সফরটা অত্যন্ত আনন্দের বিষয় যে রাজশাহী থেকে শুরু হয়েছে। সুতরাং রাজশাহী যে আহলে হাদিস আন্দোলনের কেন কেন্দ্র হলো
এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে যে সব অঞ্চলগুলো একসময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল সেখানে আহলেদিস আন্দোলনের কেন্দ্র স্থাপিত হয়েছে আলহামদুলিল্লাহ এবং অত্র অঞ্চলগুলো আজও আহলেদিস অধ্যুষিত অঞ্চল হিসাবে আমাদের কাছে সুপরিচিত সম্মানিত সুধী মণ্ডলী যখন এই উপমহাদেশে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন তথা জিহাদ আন্দোলন চলে তখনও কিন্তু এক ধরনের তারা ছিল লোক ছিল যারা এই আন্দোলনের বিরোধিতা করেছে শুধু তাই নয় বাওড়া কারামত আলী জৌনপুরী তিনি 1870 সালের 23 নভেম্বর কলকাতার মহামডার্ন লিটারেরি সোসাইটিতে প্রদত্ত একটি বক্তব্যে তিনি ভারতবর্ষকে দারুল ইসলাম হিসেবে ঘোষণা করেছিলেন তার মানে যখন মুজাহিদরা তাদের বাড়ি ভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে আন্দামানে নির্বাসিত করা হচ্ছে সেই সময় এই ইংরেজদের দালালি করে বাওড়া কারামতুল্লাহ জৌনপুরী তিনি কি করেছিলেন এই ভারতবর্ষকে দারুল ইসলাম হিসেবে ঘোষণা করেছিলেন তাই নয় তিনি বলেছিলেন যারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা হচ্ছে তারা বিদ্রোহী এবং তাদেরকে দমন করতে হবে হান্টারে দ্য ইন্ডিয়ান মুসলমানস বইয়ের শেষ পৃষ্ঠায় তার ফতোয়া উল্লেখ করা আছে এখানে আপনারা দেখে নেবেন সম্মানিত সুধী মণ্ডলী আজকে মাওলানা বাটালভির কারণে তিনি নিরপরাধ আহলেদিসদেরকে বাঁচানোর জন্য ইংরেজদের কাছে আবেদন করেছিলেন যে আহলেদিসদেরকে যেন আহলেদিস বলা হয় সেই বাটালভির নিজস্ব একটি কর্মতৎপরতার কারণে আজকে মাঝহাবি ভাইরা আমাদেরকে বলে আহলেদিসরা হচ্ছে ইংরেজদের দালাল যদি ইংরেজদের দালাল বলতে হয় তাহলে ইংরেজদের দালাল তাদেরকে বলতে হবে কারণ তাদের গুরু তাদের নেতা মাওলানা কারামতুল্লাহ জৌনপুরী তিনি 1870 সালে এই জিহাদিদের স্পৃহাকে অবদমিত করার জন্য তিনি ভারতবর্ষকে দারুল ইসলাম হিসেবে ঘোষণা করেছিলেন সম্মানিত সুধী মণ্ডলী আরও একটি বিষয় হচ্ছে 1857 সালে যখন সিপাহী বিপ্লব সংগঠিত হয় তখন এই বিপ্লবকে জিহাদ আখ্যা দিয়ে যে কয়জন একটি ফতোয়া স্বাক্ষর করেছিলেন 14 জন আলেম তার মধ্যে শীর্ষ স্থানে নাম ছিল শাইখ কুলফিল কুল মে নাজির হোসেন মহাদ্দেস দেহলভী শুধু তাই নয় সিপাহী বিপ্লবের যিনি সেনাপতি ছিলেন জেনারেল বখাও তিনিও কিন্তু একজন আহলে হাদিস ছিলেন কিন্তু এই আহলে হাদিস আন্দোলন এবং এই মুজাহিদদেরকে দমন করার জন্য ইংরেজরা একটি সূক্ষ্ম কৌশল নিয়েছিল সর্বপ্রথম বাদায়নের মৌলবী ফজলে রসুল সে ওহাবি বলে আহলে হাদিসদেরকে আখ্যায়িত অপবাদ দিয়েছিল এবং ইংরেজরা এই কৌশলকে গ্রহণ করে আহলে হাদিসদের বদনাম করার জন্য তাদেরকে ওহাবি নাম দিয়ে ছড়িয়ে দিয়েছিল যে অপবাদ আজকে আমাদেরকে লামাজহাবি লাদিনী রাফাদানি সহ ওহাবি বলে অপবাদ দিয়ে দেওয়া হয়ে থাকে কিন্তু যতই বাধার বিন্ধ্যাচল সামনে আসুক না কেন যে এনায়েত আলী বিনায়েত আলীরা যেভাবে জমিদার পুরো পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তাদের সহায় সম্পত্তিকে ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ করে নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছিলেন অনুরূপভাবে আহলে হাদিসরা যে কোনো মুহূর্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এবং যেভাবে তাদের দাওয়াতের ফলে এই উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা আহলে হাদিস অধ্যুষিত হয়েছিল সেই অঞ্চলগুলোতে আজও আহলে হাদিস অধ্যুষিত আহলে হাদিস আন্দোলনের কর্মতৎপরতা চলছে সেটি ইতিহাসের রেখে যাওয়া একটি ইতিহাসের সোনালী ফসলের একটি প্রমাণ হচ্ছে এই আহলে হাদিস আন্দোলনের দাওয়াতি তৎপরতা সম্মানিত সুধী মণ্ডলী হান্টার বলেছেন যে কান্ট্রিম্যান উইদাউট সাম অপোজিশনস ফ্রম দেয়ার কান্ট্রিম্যান অর্থাৎ মুজাহিদরা যেমন তাদের স্বদেশবাসীর বিরোধিতা ছাড়া তারা জিহাদ আন্দোলন পরিচালনা করতে পারেনি আজকে যখন আমরা ময়দানে আহলে হাদিস আন্দোলনের কর্মতৎপরতা অব্যাহত রাখবো তখন অবশ্যই বিরোধিতা আসবে যদি বিরোধিতা না আসে তাহলে বুঝতে হবে যে আমরা ঝিমিয়ে গেছি আর যদি বিরোধিতা থাকে আমাদের সমালোচনা হয় তাহলে বুঝতে হবে আমরা সঠিক পথে আছি কারণ যদি সমালোচনা না হয় তাহলে আমরা বুঝতে হবে আমরা ঝিমিয়ে গেছি আমরা নিষ্প্রভ হয়ে গেছি সুতরাং আহলে হাদিস আন্দোলনের এই কাফেলাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে আসতে হবে আমাদের আহলে হাদিসদের অতীতের ইতিহাস জানতে হবে আমরা হাদিস ফাউন্ডেশন থেকে সদ্য প্রকাশিত একটি বই বেরিয়েছে ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের সাদেকপুরী পরিবার এখানে একটি উর্দু বই রয়েছে এবং আরও দুইটি আর্টিকেল রয়েছে তার মধ্যে আমিরে জামাতের একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে এই বইগুলো আমাদের পড়তে হবে আরেকটি বই রয়েছে এই বিষয়ে আমাদের ভারতবর্ষের জিহাদ আন্দোলন আহলেদিস ও হানাফি আলামদের ভূমিকা এই বইগুলো আমরা পড়তে হবে আমরা যদি আমাদের নিজেদের ইতিহাস ঐতিহ্য না জানি তাহলে কিন্তু আমরা ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যাব একটি পয়েন্ট বলে আমি শেষ করছি আমিরে জামাত সম্ভবত 1985 সালের দিকে ঢাকায় একটি সম্মেলনে তিনি তাকে একজন মাদানা আলেম প্রশ্ন করেছিল যে স্যার আহলেদিস বলা কি যাবে স্যার কোন উত্তর না দিয়ে তিনি একটি কথা বলেছিলেন আপনাকে মাদানি বলা কি জায়েজ হবে স্যারের এই উপস্থিত একটি উত্তরে সেই মাদানী আলেম তখন নিশ্চিন্ন হয়ে গেছে নিশ্চুপ হয়ে গেছে তার মানে আমরা যদি আমাদের নীতির ইতিহাস ঐতিহ্য না জানি
তাহলে এক সময় আমরাই বলবো যে আহলে হাদিস বলা যাবে না, আহলে হাদিস বলা মানে হচ্ছে একটি নতুন ফেতনা, কিন্তু আহলে হাদিস বলা ফেতনা নয়, এটি হচ্ছে গর্বের বিষয়, এটি হচ্ছে পরিচয়ের বিষয়। আহলে হাদিসের পতাকা তলে সবাই নিরাপদ, কিন্তু অন্যদের পতাকা তলে অন্য আহলে হাদিসরা নিরাপদ নয়। তাই আসুন আজকে আমরা নিজেদের ইতিহাস ঐতিহ্য জানি এবং ঐতিহ্য সম্পর্কে সচেতন হই, এই বইগুলো আমরা অধ্যয়ন করি, বিশেষ করে মহতরম আমিরে জামাত কষ্ট করে আমাদের জন্য যে পিএইচডি থিসিস আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ রচনা করেছেন এবং 1992 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই থিসিস লিখে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, সেই থিসিসটি আমরা একটু আদ্যপান্ত করে দেখি। আমরা ইতিহাস জ্ঞান আমাদের থাকতে হবে, মনে রাখতে হবে যে ইতিহাস নেতা সৃষ্টি করে, কিন্তু এই এনায়েত আলী বেলায়েত আলী তারা নিজেরাই ইতিহাস সৃষ্টি করেছিলেন, সেই ইতিহাস সৃষ্টিকারীদের বংশধর হচ্ছে এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। আমরা আমাদেরকে আমাদের এই লক্ষ্য পথে অচল রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মুক্তির একই পথ, দাওয়াতু জিহাদ, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল হুদা। মোতারামকে ওনার মূল্যবান ভাষণ পেশ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. بنغلاديش أهل حديث যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2023-এর সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমিরে জামাআত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাকুল্লাহ ওয়া বারাকা ফি হায়াতি। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে দিয়ে একটি কথা বলবো, যে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে যে কর্মীদের পারস্পরিক সম্পর্ক, আসলে এই সংক্ষিপ্ত সময়ে সব কথা বলা সম্ভব হবে না, তবে প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে আমরা কারা। আমরা যেই আন্দোলন করি সেই আন্দোলনের কর্মীদের চারটি গুণ অবশ্যই থাকতে হবে। এক, খালেস তাওহিদে বিশ্বাস। দুই, সুন্নাতের পূর্ণ ইত্তেবা। তিন, জিহাদি জাজবা। এবং চতুর্থ হচ্ছে আল্লাহর আইনের কাছে, বিধানের কাছে, আল্লাহর কাছে বিনয়ী হওয়া। এই চারটি গুণ সম্পন্ন মানুষ আমরা এই হাউজে বসে আছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর অন্য কোনো আন্দোলনের ভিতরে এই চারটি গুণ আপনি পাবেন না, একসঙ্গে পাবেন না। কোনো জায়গায় তাওহিদ আছে তো সুন্নাত নেই, বিদাতে সেখানে ভরপুর হয়ে আছে। সুতরাং এই একক এই যুব সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই যে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে, আল্লাহর দিনকে সরাসরি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন। অতএব আমাদের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসাটা এতটা গভীর হবে যা অন্যদের মধ্যে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হয়েছে পরস্পর ভাই ভাই, সুতরাং তোমাদের ভাইদের বুদ্ধি সন্ধি করে দাও। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই পছন্দ করেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় কি করেন, সারিবদ্ধভাবে সংগ্রাম করেন। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা ঢালা প্রাচীরের ন্যায়।
সুতরাং আমাদের সম্পর্ক হচ্ছে অত্যন্ত মজবুত এবং গাঢ়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা আল মুমিনিনা তারাহিমহিম ওয়া তাআদিহিম ওয়া তাআতিফিহিম কামাসালিল জাসাদ। মুসলমানদের পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, দয়াচিত্ততা কেমন একটি বডির ন্যায়। একটি বডির কোনো একটি অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, তেমন সমস্ত শরীরটা যখন জ্বরে জর্জরিত হয়ে যায়, তেমনিভাবে আমাদের পারস্পরিক সম্পর্কটা এত গভীর হবে যে আমরা কোনো ভাইয়ের ক্ষতি হলে, আমার এই মোমিন ভাইয়ের ক্ষতি হলে আমরা সবাই কি হব, ব্যথাত হয়ে যাব, তাই না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলির প্রতি আমাদের দৃষ্টি রেখেই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিন লিল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য কেল বুনিয়াদ, একটি ইমারতের ন্যায়, একটা বিল্ডিং এর ন্যায়। ইয়াসুদ্দু বাদুহু বাদান, আল্লাহ রাসূল বললেন, একটা ইট আরেকটা ইটকে যেমন মজবুতভাবে ধারণ করে আছে, তারপর আল্লাহ রাসূল বললেন, কামা সাব্বাকা বাইনা আসাবাইহি, তিনি এইভাবে দেখালেন আঙ্গুলকে ঢুকিয়ে। সুতরাং আমাদের মধ্যে কোনো প্রকারের ফাটাল সৃষ্টি হোক, এই সংগঠনের ভিতরে কোনো কর্মী ধোকার মধ্যে পড়ুক বা যেখানে হোক, এইটি আমাদের ভিতরে যেন কোনো ক্রমেই না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের এই সম্প্রীতি ভালোবাসার জন্য তিনি অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। একটি হাদিসে বলছেন আল্লাহ রাসূল, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ছোটদের, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, তারা আমার মধ্যে নয়, আমাদের মধ্যে নয়, আমার উম্মতের মধ্যে নয়। সুতরাং আমাদের এই পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য আমাদের স্নেহের কচিকাচারদেরকেও, যে সম্মানের এই যুব সংগঠনের যুবক ভাইদেরকে আমাদের ভালোবাসা দিতে হবে এবং তারাও আমাদেরকে সম্মান করবে। এই পারস্পরিক মহব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার ভিত্তিতে গড়ে উঠবে। হ্যাঁ, কোনো ক্রমে যদি কোনো বাদ বিসংবাদ বা ঝগড়া বিবাদের সৃষ্টি হতে যায় কোনো ভাইয়ের সঙ্গে, তাহলে জেনে রাখবেন, এটাকে মিটিয়ে দেওয়ার জন্যই আপনারাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা উখবিরুকুম, তোমাদের কি আমি সংবাদ দিব না যে সালাত, সিয়াম এবং সাদকার মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদতের চাইতে উত্তম কিছু? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, অবশ্যই আমাদেরকে শিক্ষা দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাহু জাতাল বাইন, তোমাদের মধ্যে পারস্পরিক তোমরা কি করে নেবে, মীমাংসা করে ফেলবে কোনো ঝগড়া বিবাদ থাকলে। অতএব যুব সংগঠনের এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে যদি কোনো প্রকারের বিবাদ সৃষ্টি থাকে, নিজেদের মধ্যে যদি কোনো সংশয় থাকে, সে নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। কারণ তাওহীদ রিসালাতের আমরাই একমাত্র সংগঠন বাংলাদেশের বুকে যা প্রতিষ্ঠা করার জন্য আমরণ সংগ্রাম করে যাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু কথা বললেন যে আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে। ওয়ালা তু'মিনুনা হাত্তা তাহাব্বু, আর পরস্পরকে ভালোবাসতে না পারলে তোমরা কি হবে না, মুমিন হতে পারবে না। তোমাদেরকে কি আমি এই ব্যাপারে কিছু সংবাদ দিব না, যা করলে তোমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি হবে? আল্লাহ রাসূল বললেন, আফসু সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের বিস্তার ঘটা। সুতরাং আমরা সালামের এই প্রচলনটা পরস্পরের মধ্যে যদি থাকে, তাহলে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ 50% এমনি কমে যাবে। অতএব আমি মনে করি প্রতিটি আহলে হাদিস আন্দোলনের কর্মীদের এই বৈশিষ্ট্যগুলো গ্রহণ করতে হবে। আরও জেনে রাখেন, ধারণা করা আমাদের সংগঠনের কর্মীদের ভিতরে কোনো প্রকারে কাউরে ব্যাপারে কোনো কুধারণা পোষণ করবেন না।
এটি সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন ওয়াইয়াকুমুজ জান ফাইন্নাল জান্নাহ আখযাবুল হাদীস তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কারণ ধারণাই হচ্ছে মিথ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাদাসসু তোমরা জাসুসি করিও না একে অপরের কি করছে না করছে এই ব্যাপারে তন্ন তন্ন ভাবে সেটাকে অনুসন্ধান করার চেষ্টা করিও না ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা সুতরাং জেনে রাখেন এই হাদিসগুলোর মধ্যে বলেছে পরস্পর পর মধ্যে মানে হিংসা বিদ্বেষ এইগুলো যেন আমাদের ভিতরে না থাকে আমরা যেন আল্লাহর বান্দা হিসাবে সকলেই কি করি ভাই ভাই হয়ে যায় পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে আসুন আমাদের ভিতরে যদি কোনো হিংসা বিদ্বেষ গীবত যেগুলো আমাদের পারস্পরিক সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয় এই সমস্ত কাজগুলো যেন আহলে হাদিস আন্দোলনের কর্মীদের ভিতরে কাউরে ভিতরে না থাকে এটি আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন রেখেই আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আকুলু কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যারকে গুরুত্বপূর্ণ ভাষণ পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন আইল্যান্ডিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন আইল্যান্ডিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যারকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত এই কর্মী সম্মেলন 2023-এর সম্মানিত সভাপতি অত্র সম্মেলনের প্রধান অতিথি মোতারাম আমিরে জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ের কর্মী নেতৃবৃন্দ দায়িত্বশীলবৃন্দ সুধীবৃন্দ সবাইকে আমার আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন সুদূর অতীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকেই শুরু হয়েছে যা অদ্যাবধি এখনও পর্যন্ত চলছে আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সময়ে এর উত্থান পতন আছে যখন কর্মীরা সক্রিয় হয়েছে তখন এই আন্দোলন বেগমান হয়েছে যখন কর্মীরা দুর্বল হয়েছে তখন দেখা গেছে আন্দোলন অনেকটা স্তিমিত হয়ে গেছে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন যখন শুরু হয়েছিল তখন থেকে নিয়ে শুরু করে আমরা দেখেছি যে যখন আমাদের এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠিত হয় এই সময়ে আহলে হাদিস আন্দোলন অনেকটা স্তিমিত ছিল বিশেষ করে যুবক এবং ছাত্রদের ভিতরে কোনো সংগঠন না থাকার কারণে বাংলাদেশে অন্যান্য যে সমস্ত ইসলামী বেদাতি সংগঠন আছে সে সমস্ত সংগঠনে আহলে হাদিস ছাত্র এবং যুবকেরাও তার ভিতরে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছিল এমন সময়ে যখন একান্ত প্রয়োজন ছিল আহলে হাদিসের স্বাতন্ত্র্য বোধ জাগ্রত করা প্রকৃতপক্ষে যুবক এবং ছাত্রদেরকে তাদের স্ব মহিমায় বিশেষ করে তাদের স্বগৃহে ফিরিয়ে আনা ঠিক তদ্রূপ সময়ে 1978 সালের 5ই ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন তিনি এটা ঢাকাতে 1978 সালে 5ই ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা করেছিলেন যুবসংঘের প্রতিষ্ঠা লগ্ন অত্যন্ত সুশৃঙ্খল ছিল এবং অত্যন্ত উদ্দীপনাপূর্ণ ছিল যখন মুরব্বীরাও আশা করেছিলেন যে না একটা সুন্দর সংগঠন তৈরি হচ্ছে
যার মাধ্যমে সমস্ত বাংলাদেশের ছাত্র এবং যুবকেরা এই সংগঠনে অন্তর্ভুক্ত হবে আর তার মাধ্যমে পরবর্তীতে আহলে হাদিস আন্দোলনের একটা গতি সৃষ্টি হয়ে যাবে প্রকৃতপক্ষে সেভাবে শুরু হওয়ার পরে এই আন্দোলনের ধারা অব্যাহত ছিল সবচেয়ে বড় বিষয় ছিল ১৯৮০ সালের ৫ই ফেব্রুয়ারিতে দুই দিনব্যাপী যে ঐতিহাসিক সেমিনার এবং জাতীয় সম্মেলন ঢাকাতে অনুষ্ঠিত হয়েছিল সেখানে ঢাকার যুবক এবং ছাত্র ভাইয়েরা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবক এবং ছাত্র ভাইয়েরা যারা যোগদান করেছিলেন এবং যোগদান করে আহলে হাদিসের প্রকৃত স্বাতন্ত্র্যবোধ এবং তাদের যে প্রকৃতপক্ষে একটা স্বাতন্ত্র্য একটা সংগঠনের দরকার এটা তারা কিন্তু তীব্রভাবে প্রয়োজন অনুভব করেছিলেন এবং তার মাধ্যমেই সমস্ত বাংলাদেশে শাখা গঠন প্রক্রিয়া শুরু হয়েছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই সংগঠনের দাওয়াত পৌঁছে গিয়েছিল সেভাবে একটা চরমভাবে কাজ শুরু হয়েছিল কিন্তু আমাদের জানা আছে যখন প্রকৃত হক আন্দোলন প্রতিষ্ঠা হয় এবং পরিচালিত হয় তখন অবশ্যই এটা বাধাগ্রস্ত করার জন্য অনেক ব্যক্তিবর্গ আছে তারা চেষ্টা করবে যারা শির্ক বেদাত মিশ্রিত আন্দোলন করে তারা কি এটা বরদাস্ত করবে অবশ্যই বরদাস্ত করবে না এবং তারা এটা বরদাস্ত করেনি বিধায় বিভিন্ন সময়ে যুব সংঘকে এর মাশুল দিতে হয়েছে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে এই পরীক্ষা দিয়ে সামনে অগ্রসর হতে হয়েছে বিশেষ করে সবচেয়ে বড় বিষয় ছিল ১৯৮৯ সালে যে সালে আমরা যখন ফেব্রুয়ারিতে আমাদের কেন্দ্র গঠন করেছিলাম স্বয়ং যুব সংঘের স্বয়ং জমিয়ত আহলে হাদিসের সভাপতি যিনি আমাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন সেভাবে দুর্বার গতিতে যখন সংগঠন পরিচালিত হচ্ছিল তখন আহলে হাদিসদের ভিতরেই একদল তারা মনে করলেন যে আমরা তো বিভিন্ন সংগঠনে রাজনৈতিক সংগঠনের সঙ্গে আছি এই সংগঠন যদি এগিয়ে যায় তাহলে ওই রাজনৈতিক সংগঠন আমাদের পর্যদস্ত হবে আগামী দিনে আমাদের ছেলেরা ওই দিকে চলে যাবে এই চিন্তা চেতনা নিয়েই দেখা গেছে ১৯৮৯ সালের ২১শে ফেব্রুয়ারিতে আমাদের সঙ্গে সম্পর্কহীনতা ঘোষণা করা হলো শুধু তাই নয় পরবর্তীতে এই যুবক একটা দল গঠন করার জন্য তারা মরিয়া হয়ে পড়লেন আমরা কেন্দ্রের তরফ থেকে সেদিন প্রচেষ্টা চালিয়েছিলাম যে আমাদের এই সমস্ত বাংলাদেশের ছাত্র এবং যুবকদের ভিতরে যেন কোনো সংঘর্ষ না হয় গণ্ডগোল না হয় কোনো রকম মারামারি কাটাকাটি না হয় এর নিরসনকল্পে আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছিলাম কিন্তু যেখানে জিদ কাজ করে যেখানে অন্য চিন্তাভাবনা থাকে সেখানে প্রসন্ন যে কাজটা সেটা ব্যাহত হয়েছিল ওই বছরেই ২৮শে ডিসেম্বর সুব্বান নামে আর একটা সংগঠন গঠিত হলো আজকে তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের কাছে স্পষ্ট আমি শুধু একটা কথাই বলবো যে আহলে হাদিস আন্দোলন বিশেষ করে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে জন্য প্রতিষ্ঠিত হয়েছিল আজও তার লক্ষ্যে উদ্দেশ্যে তারা সমুজ্জ্বল আছে কিনা যদি আমরা লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই কাজ করে থাকি তাহলে আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন সুতরাং আল্লাহ সন্তুষ্টি অর্জন ছাড়া যার কোনো কিছু কামনা নেই সে একমাত্র কুরআন এবং সৈয়াদের দৃষ্টি পরিচালিত হবে অন্য কোনো নেতা নেতৃত্ব নির্দেশে নয় এজন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এখনো কুরআন এবং সহিহ হাদিস যে কথা বলে সেটাই প্রতিষ্ঠার জন্য আপ্রাণ পোস্তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখন অনেকে আমাদের প্রশ্ন করেন যে যদি তাই হয় তাহলে দেখা যায় যে আমাদের ভিতরে দলাদলি গণ্ডগোল হলো মানামারি হলো বিভিন্ন রকম বিভিন্ন কথা বললো তাহলে কয়টা প্রশ্নের উত্তর দেন বাস্তব ময়দানে আমরা এইগুলো সম্মুখীন হয়েছি এখনো থাকতে পারে এজন্য আমাদের বর্তমান প্রজন্মকে এটা স্পষ্টভাবে জানা প্রয়োজন আছে
প্রথম প্রশ্ন করে আমরা ঐক্যে ফাটল ধরেছি বলেন বাংলাদেশ আহলেদি যুব সংঘ ১৯৭৮ সালের ৫ই ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল এইটাকে বাদ দিয়ে ১৯৮৯ সালের ২৮শে ডিসেম্বর যারা একই নামে বা ইংরেজি না আরবি নামে এই সংগঠন প্রতিষ্ঠা করল ঐক্য ফাটল কারা ধরালো যারা ঐক্য ফাটল ধরিয়েছে তারা আমাদেরকে বলে যে তো এরাই ঐক্য ফাটল ধরিয়েছে এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে এরপরে সবচাইতে বড় বিষয় সভ্যান গঠনের মাধ্যমে বাংলাদেশে যারা আমাদেরকে ভালোবাসতেন মুরব্বীরা বিভিন্ন জেলায় ছিলেন তাদের উপরে নির্যাতন এসে গেল তাদের উপরে বিভিন্ন রকম নির্যাতন যেগুলো এখন বলে সময় পাওয়া সম্ভব নয় এরপরে দেখা গেল যে আমরা যুব সংঘে কাজ যারা করছিলাম তারা সঠিকভাবে কাজ করে যাওয়ার জন্যই প্রচেষ্টা চালিয়েছি কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করি নাই আমরা সেভাবে এগিয়ে গেছি এবং সেভাবে কাজ করার জন্য চেষ্টা করেছি অতীতে শত বাধা বিঘ্ন অতিক্রম করেও যুব সংঘ আল্লাহর রহমতে এগিয়ে চলেছে বর্তমানে আমাদের বাধা বিঘ্ন কি এই পরিমাণ আছে যদি না থাকে তাহলে আমাদেরকে কোনো রকম অলসতায় এবং বিলাসিতায় ভুগলে চলবে না আমাদেরকে প্রকৃত দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করতে হবে বাংলাদেশে এখন যুব সংঘের ৭৪টা সাংগঠনিক জেলা আমি বলবো সমস্ত সাংগঠনিক জেলা মজবুত করতে হবে এবং সঠিকভাবে চালানোর জন্য চেষ্টা করতে হবে যদি আমরা সুশৃঙ্খলভাবে এগিয়ে যাই তাহলে সমাজ মূল্যায়ন করবে যে না প্রকৃত আহলে হাদিস আন্দোলন এই সংগঠনের দ্বারাই সম্ভব হবে আর এই জন্য অতীতে আমরা যে দুর্ভোগ পাইছিলাম যাতায়াতের সুব্যবস্থা ছিল না এবং বিভিন্ন রকম সমস্যা ছিল বিশেষ করে প্রেস ছিল না আমাদের একটা সালাতের সালাত শিক্ষার বই ছিল না আমাদের বিভিন্ন রকম ইসলামী সাহিত্য ছিল না প্রকৃতপক্ষে আমরা কোরআনের তাফসিরও সেভাবে পাইনি আজকে কিন্তু হাদিস ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে এগুলো কিন্তু অনেকটা দৈন্যতা কেটে গেছে শুধু তাই না প্রেস প্রতিষ্ঠা হওয়ার কারণে আমরা অতীতে যে আমাদের মাসিক আর তাহারিক একসঙ্গে দুই সঙ্গে অনেক সময় বের করতে হয়েছে বিভিন্ন রকম হরতাল ধর্মঘটের কারণে রাজশাহী নদাবড়ার থেকে আমাদের সেই রানীবাজার যেয়ে প্রেসে যোগাযোগ করতে আমরা পারিনি অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম হয়েছে প্রেস আমাদের সেভাবে সময় দিতে পারিনি কিন্তু বর্তমান এইগুলোর কোনোটা অভাব নেই এ অনেক অভাব কেটে গেছে আমি সবাইকে এ অনুরোধ করব এবং আহ্বান করব যে কবি নজরুল ইসলাম যে কথা বলেছেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছিয়ে বলেন আমরা কি পিছিয়ে থাকবো না এগিয়ে যাব বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে আমি আন্তরিকভাবে দোয়া করি সর্বক্ষেত্রে জেলায় এবং উপজেলায় আমাদের শাখায় সব জায়গায় সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে পিছনের কোনো পথ কিন্তু বর্তমান নেই সময় নেই আমাদের অনেক কাজ বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই বাস্তবায়ন করার তৌফিক ইনায়াত করুন আমি এই দোয়া করে এবং সবাইকে দোয়া চেয়ে এবং সবাইকে প্রকৃত কর্মীর ভূমিকায় আমরা যেন কাজ করতে পারি আল্লাহ আমাদের এই তৌফিক সবাইকে ইনায়াত করুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্য বাদাহ আম্মা বাদ ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফিল কুরআনিল মাজীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون عن ابن مسعود رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال
لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وما جاء عمل فيما علم راه الترمذي নির্বিচার তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য সংগঠন বাংলাদেশ আহলেদি যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2023-এর সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, সম্মেলনে আগত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত যুবসংঘের তরুণ যুবক, তরুতাজা ভাইরা এবং সুধী মণ্ডলী, আজকের এ সমাবেশের স্নেহধন্য সভাপতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলছেন, তোমরা হালকা ও ভারী অবস্থায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, তোমাদের ধন সম্পদ, তোমাদের জীবন দিয়ে, যার ভিতরে তোমাদের জন্য রয়েছে কল্যাণ যদি তোমরা জানতে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রখ্যাত সাহাবি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণিত হাদিস, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতে বনু আদমের কেহই পাঁচটি প্রশ্নের জবাব আল্লাহর কাছে না দেওয়া পর্যন্ত পার পাবে না, ছাড়া পাবে না। তার ভিতরে প্রথম যে বিষয়টা, যে আমাদের জীবন কালকে আমরা কিভাবে অতিবাহিত করেছি, দ্বিতীয় যে বিষয়ে আমরা জিজ্ঞাসিত হব সেটা হলো আমাদের যৌবন কালকে কিভাবে বিনাশ করেছি, কিভাবে খরচ করেছি। যুবসংঘের তরুণ ও যুবক ছেলেদের কাছে, সন্তানদের কাছে আমাদের প্রত্যাশা কি, এ বিষয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। চাওয়ার কোনো শেষ নাই, চাহিদার যেমন শেষ নাই, চাওয়ার শেষ নাই, প্রত্যাশারও শেষ নাই। আজকে আমাদের সমাজের, যুব সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় বড় ডিগ্রি নিয়ে তারা বিপদগামী হয়েছে। মাদকাসক্ত ছিনতাইকারী, চোর, ডাকাত, বদমাশ ইত্যাদি বিভিন্ন পেশার সঙ্গে সম্পৃক্ত। এই অবস্থা থেকে আমাদের যুব সমাজের কাছে আহলে হাদিস আন্দোলনের প্রত্যাশাটাই মনে হয় আমাদের প্রত্যাশা। সেজন্য আমাদের প্রত্যাশা সেটা হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুল যুবকদের কাছে চেয়েছেন। তরুণ ও যৌবন কাল একটা মানুষের গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের শক্তি, এই সময়ের বুদ্ধি বুদ্ধিমত্তা, এই সময়ের মন মানসিকতা যদি প্রকৃত অর্থে আল্লাহ প্রেরিত অভ্রান্ত ওহির পথে সমাজের সার্বিক পরিবর্তনের স্বার্থে খরচ করা যায়, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত যুবকদের কাছে সেটা আমরা মনে হয় পরিপূর্ণতা দিতে পারব, বা সেটা আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য একটা রেজাল্ট বা একটা উত্তরপত্র আমরা নিয়ে যেতে সক্ষম হব বলে আমার বিশ্বাস। এই জন্য যৌবনের এই উন্মাদনা, যৌবনের এই শক্তি,
যৌবনের এই তেজোদ্দীপ্ত ইমানি শক্তিকে সমাজ পরিবর্তনের জন্য ওহির আলোকে উদ্ভাসিত করার জন্য যুবকদেরকেই এগিয়ে আসতে হবে, এটাই আমাদের প্রতিষ্ঠা। কারণ একজন ছোট বাচ্চা এবং আমাদের মতো যারা বয়োবৃদ্ধ বা আরও বৃদ্ধ যারা হয়ে গেছে, তাদের পক্ষে যুবকদের ন্যায় সমাজে কাজ করা সম্ভব নয়। বুদ্ধি, উপদেশ, প্রেরণা পিছন থেকে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হলেও মাঠ পর্যায়ে তরুণ ও যুবক ভাইয়েরা যেভাবে কাজ করতে পারেন সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য তরুণ ও যুবক ভাইদেরকে বলবো, আমাদের প্রতিপক্ষটা রক্ত কিন্তু আল্লাহর দেওয়া একটা আমানত, সে আমানত আমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তাই আসুন আমরা ওহির আলোকে সমাজকে সংস্কার মুক্ত করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, যাতে আমরা আল্লাহর কাছে কিয়ামতে অন্তত জবাবদিহি করে পার পেতে পারি। শুধু তাই নয়, যুবকদের সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককেই তার আরশের ছায়ার নিচে স্থান দেবেন যারা তাদের যৌবন কালকে আল্লাহর এবাদাতে মশগুল রেখেছেন, আল্লাহর কাজে নিয়োজিত রেখেছেন। কাজেই যুবকদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের প্রতিটা কর্ম আল্লাহ এবং তদীয় রসুল দ্বারাই হোক এবং শয়তান থেকে, শয়তানি কুমন্ত্রণ থেকে, শয়তানি রাস্তা থেকে আমরা সকল অবস্থাতেই দূরে থাকি। আল্লাহ রসুল সাল্লাম জনৈক সাহাবিকে উপদেশ দিতে যেয়ে বলছেন, ইকতানিম খামসান কামলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে তোমরা গনিমত মনে করো, তোমাদের জন্য একটা চরম সম্পদ মনে করো। তার প্রথমেই আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমার যৌবনকে তুমি কোন পথে ব্যয় করেছ সেটা তুমি চিন্তা ভাবনা, সেটাই তুমি খেয়াল করো। কাজেই এই যৌবন সম্পর্কে আল্লাহ এবং তার রসুল কিন্তু অনেক কথা বলেছেন। এজন্য যুব সমাজের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে অভ্রান্ত ওহির আলোকে সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর দেওয়া পবিত্র আমানত আমরা যেন সঠিকভাবে বাস্তবায়ন করি এবং আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সাথে সাথে অতীত দুইটা তিনটা উদাহরণ আপনাদের সামনে দিয়েই আমার কথা শেষ করব। আমরা সেই তরুণ যুবক আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহুর কথা একটু খেয়াল করি। নববী ১১তম বর্ষে ৬ জন যুবক মদিনা থেকে, তৎকালীন ইয়াসরিফ থেকে মক্কায় আসলেন হজ করতে। আল্লাহর রসুলের দাওয়াত তারা কবুল করলেন, আল্লাহর রসুলের কাছে ওয়াদাবদ্ধ হলেন, বায়াত করলেন। যদিও ঐতিহাসিকরা সেটাকে বায়াত বলছেন না, কিন্তু ইতিহাসের পাতায় সেটা প্রথম বায়াত হিসাবে অভিহিত হয়েছে, বায়াতে আকাবা উলা। যেটা এই ৬ জন যুবক, তার ভিতরে সবচেয়ে বয়সও কম ছিল, তরুণ ছিল আসাদ বিন জুরারা, এবং তিনি ছিলেন ওই ৬ যুবকের সমন্বয়ে যে গঠিত দল তার নেতা। মদিনাতে ফিরে যেয়ে শুরু করলেন সমাজ পরিবর্তনের জন্য, সমাজকে কুসংস্কার মুক্ত করার জন্য, শিরক এবং বিদাত মুক্ত করার জন্য দাওয়াতি তাবলিগি কাজ। এবং তাদেরই কর্মকাণ্ডের ফলে পরবর্তীতে আল্লাহর রসুলের জন্যই মদিনা ক্ষেত্র হিসেবে তৈরি হলো এবং ২-৩ বছর পরেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন এবং তিনি মদিনার গভর্নর বা প্রেসিডেন্ট হয়ে বিশ্ব ইতিহাসের জন্য একটা ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে গোটা বিশ্ববাসীর জন্য তাক লাগিয়ে দিয়েছিলেন, যেটা আজও পর্যন্ত ঐতিহাসিকরা বারবার স্মরণ করে। ওই তরুণ যুবক ৬ জন
প্রথম যে দাওয়াত নিয়ে মদিনাতে গিয়েছিলেন, যদি তারা সেদিন না আসতো হয়তো আরো পিছিয়ে যেত। এজন্য তরুণ ও যুবক ভাইদের কাছে প্রত্যাশা, বসে থাকার সময় নাই। জীবনের এই যৌবন কালটা আল্লাহর দেওয়া একটা পবিত্র আমানত, এই আমানতকে অবশ্যই আল্লাহর কাছে আমাদের জিজ্ঞাসিত হতে হবে সম্পর্কে। কাজেই আমরা প্রস্তুত থাকি যেন আমরা সকল অবস্থাতেই সমাজের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আল্লাহ প্রেরিত ওহির দাওয়াত আমাদের জন্য সবসময় যেন অব্যাহত থাকে, তাহলেই আমরা আল্লাহর কাছে কৈফিয়াত দিতে পারব। তরুণ যুবক দুই ভাই বদরের প্রান্তরে চলে গেছেন, সেনাপতি আবু জাহালকে খুঁজছে, চাচা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন চাচা আবু জাহালকে। দুই পাশে দুই তরুণ যুবক আব্দুর রহমান ইবনে আউফ দেখছেন, তাদের ভেতরে একটা ইমানি জাজবা যে আবু জাহালকে খুঁজছে, কাফের বাহিরের সেনাপতিকে খুঁজছে। ইঙ্গিতে দেখিয়ে দেওয়ার সাথে সাথেই দুই পাশ দিয়ে দুই ভাই আবু জাহালের উপরে ঝাঁপিয়ে পড়ে তৎক্ষণাৎ তাকে তরবারির আঘাতে শেষ করে দিয়ে গেল। এটাই যুবকদের কাছে আমাদের প্রত্যাশা, যে তোমাদের যৌবনের ওই পবিত্র আমানত কোরআন এবং হাদিসের জন্য তোমরা বিলিয়ে দিয়ে যে আয়াত আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সমাজ পরিবর্তনের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে যে অবস্থাতেই হোক, তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কৈফিয়াত দিতে পারব। সর্বশেষ আমরা আমাদের দুইজন কবির দুটো কবিতার কিছু অংশ আপনাদের সামনে বলেই শেষ করছি। ইসমাইল হোসেন সিরাজির ভাষায়, আশার তপন নবযুবকগণ, সমাজের ভাবি গৌরব কেতন, তোমাদের পরে জাতীয় জীবন, তোমাদের পরে উত্থান পতন, নির্ভর করিছে জানিও সবে। জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, যুগে যুগে তুমি অকল্যাণরে করিয়াছ সংহার, তুমি বৈরাগী বক্ষের প্রিয়াতাজি ধর তলোয়ার, জড় জীর্ণর যুক্তি শোনা গতি শুধু সম্মুখে, মিত্রে প্রিয় বন্ধুর সম জড়াইয়া ধর বুকে, তোমরাই বীর সন্তান যুগে যুগে এই পৃথিবীর, হাসিয়া তোমরা ফুলের মতন লুটিয়েছ নিজ শির, দেহেরে ভেবেছ ঢেলার মতন প্রাণ দিয়ে করো খেলা, তোমার এই রক্তে যুগে যুগে আসে অরুণ উদয় বেলা। ও আখর দাওয়ানা আনিলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আহলে চন্দ্রন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য ও বাংলাদেশ আহলে যুব সংঘের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ রফিকুল ইসলাম স্যারকে অত্যন্ত মূল্যবান নসিহা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন আহলে চন্দ্রন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন মোহতারামকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسلا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। গোটা পৃথিবীর যুব সমাজকে তাওহীদ এবং সুন্নার পথে আহ্বানকারী অনন্য কাফেলা বাংলাদেশ আহলে যুব সংঘ কর্তৃক আয়োজিত
কর্মী সম্মেলন 2023-এর সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর আল্লামা আসাদুল্লাহ আলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, দায়িত্বশীল ভাইরা, কর্মী ভাইরা, আল্লাহ পাকের বারগাহে শুকরিয়াতন তেলাওয়াত করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে যুব শক্তির মাধ্যমে, যে যুব সমাজের মাধ্যমে শিরক এবং বিদআতের গোটা পৃথিবী যখন আবর্জনা যুক্ত হয়ে পড়েছে, ওহির আলোকে এই সমাজকে আলোকিত করার লক্ষ্যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার কর্মীদের নিয়ে দাওয়াতি আঞ্জাম দিয়ে যাচ্ছে। আজকের এই সুন্দর পরিবেশে যুব সংঘের একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক এনায়েত করেছেন, এই জন্য আমরা শুকরিয়াতন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। দুরুদ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, বাংলার আহলে হাদিস যুব সমাজকে, জনগোষ্ঠীকে যুব শক্তিতে পরিণত করার লক্ষ্যে আহলে হাদিস যুব সংঘ যে কাজ করে যাচ্ছে, আজকের বক্তব্যের বিষয় দাওয়াতি কাজে প্রশিক্ষিত কর্মীদের প্রয়োজনীয়তা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াআল্লামা আদাম আল আসমা কুল্লাহা সুম্মা আরাজাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিগুনি বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু আসসালামকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন, তাকে প্রশিক্ষণ দিলেন, প্রশিক্ষিত করলেন, অতঃপর ফেরেশতা মণ্ডলীকে আরশ করলেন, এই নামগুলো উপস্থাপন করার জন্য। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমাদের বক্তব্যে তোমরা যদি অটল হয়ে থাকো, সত্যনিষ্ঠ হয়ে থাকো, তাহলে আদম আলাইহিস সালাতু আসসালাম যেভাবে প্রশিক্ষিত হয়েছে, যে জ্ঞানে জ্ঞানী হয়েছে, এই বিষয়গুলো তোমরা উপস্থাপন করো। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতা মণ্ডলী বললেন, আপনি পবিত্র, আমাদের কোনো ইলম নাই, যেটা আপনি শিক্ষা দিয়েছেন, যেটা আপনি প্রশিক্ষণ দিয়েছেন, নিশ্চয়ই আপনি মহাবিজ্ঞ ও প্রজ্ঞাময়। আল্লাহ পাক স্বয়ং আদম আলাইহিস সালাতু আসসালামকে শিক্ষা দিলেন, কিভাবে ফেরেশতা মণ্ডলীর কাছে এই প্রশিক্ষণের কারণে, আল্লাহর দেওয়া এই শিক্ষার কারণে সম্মানিত হলেন। আহলে হাদিস যুব সংঘের কর্মীরা যখন প্রশিক্ষিত হবে, তখন দাওয়াতের ময়দানে তারা যেভাবে সম্মানিত হবে, দুনিয়াতে সম্মানিত হবে, আখেরাতেও সেভাবেই সম্মানিত হবে। পক্ষান্তরে যদি প্রশিক্ষণহীন থাকে, যদি প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত জ্ঞান না থাকে, সমৃদ্ধ জ্ঞানের অধিকারী না হয়, তাহলে বিভিন্ন জায়গাতে দাওয়াতি কাজে যে তারা অপমানিত হতে পারে, লাঞ্ছিত হতে পারে, এই সম্ভাবনা থেকে
মুক্ত তারা থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আল্লাহ পরবর্তীতে আমার এমন একটি জেনারেশন দিন রাসূলাম মিনহুম, এবং তাদের মধ্য থেকেই তাদের একজন রাসূলকে প্রেরণ করুন, যে রাসূল তাদের মাঝে আপনার আয়াত সম্পূর্ণ সমূহ শিক্ষা প্রদান করবে, সুন্নাতের শিক্ষা প্রদান করবে, যার মাধ্যমে তাদেরকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম কি দোয়া করলেন? এমন একজন রাসূল এই আখিরি জামানার পয়গম্বর, যে দোয়ার প্রেক্ষিতে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের পরবর্তী জেনারেশন হিসাবে এই উম্মতে মুহাম্মাদির মধ্যে আখিরি জামানার উম্মতের মধ্যে রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন, এবং সেই কিতাব এবং সুন্নাতের ভিত্তিতে আমাদেরকে গোটা জাতিকে পবিত্র করার কাজে তিনি আত্মনিয়োগ করেছেন। সুতরাং প্রশিক্ষণ ছাড়া কিতাব ও সুন্নাতের যথাযথ বাস্তবায়ন করা আদৌ সম্ভব নয়। আল্লাহ পাক এবার বলছেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মীনা রাসূলাম মিনহুম, তিনি সেই সত্তা যিনি উম্মীদের মাঝে মূর্খ সমাজের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এবং সুন্নাতকে শিক্ষা দিয়ে থাকেন এবং যার মাধ্যমে তাদেরকে পবিত্র করে থাকেন। এই শিক্ষা দেওয়ার আগে ওয়াইন কানুল আফি দলালিম মুবিন, তারা স্পষ্ট গুমরাহির মধ্যে ছিল। আজকের এই গুমরাহী সমাজ শিরক বিদআত এবং জাহেলিয়াতের মধ্যে অন্ধকারাচ্ছন্ন যে সমাজ ব্যবস্থা, এই সমাজকে যদি আলোকিত সমাজে পরিণত করতে হয় তাহলে বাংলাদেশ আহলে যুব সংঘের প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে করতে হবে, এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। কারণ প্রশিক্ষণ অন্য সংগঠনের যেটা চলছে সেটা কিতাব ও সুন্নাতের ভিত্তিতে প্রশিক্ষণ হয় না, সর্বত্র অ্যানালজিক্যাল রিয়াকশনের মাধ্যমে এবং প্রচলিত বিধানের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। শুধুমাত্র কিতাব ও সুন্নাতের প্রশিক্ষণ বাস্তবায়ন আছে শুধুমাত্র আহলাদিস যুব সংঘের আহলাদিস আন্দোলনের কর্মীদের মাঝে। সুতরাং এই প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখতে হবে, এর ভিত্তিতেই আমাদের প্রশিক্ষণ প্রদান করতে হবে। বাস্তবতার দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা এখন লক্ষ্য করছি অর্বাচীন কিছু যুবক, তারা কিন্তু আজকের বিভিন্নভাবে যে বক্তব্য উপস্থাপন করছে, এত ভুলে ভরা বক্তব্য, এতটাই সমাজের জন্য মাঝে মাঝে এমনভাবে আহলাদিস সমাজকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের এই বক্তব্যগুলোর কারণে বক্তব্য দিলে এই প্রশিক্ষণহীন এই তরুণদেরকে, যাদেরকে আমরা দেখেছি যে অন্য সমাজের মাঝে হয়েছে শিশু বক্তা আর আমাদের মাঝে হয়েছে শিশু সাহেব, কিছু শিশু সাহেব, কিছু যুব সাহেব, কিছু উস্তাদ সাহেব, এই সাহেব সমষ্টির কারণে আজকে সারা বাংলাদেশে এই যে আহলাদিস সমাজটা মানুষের কাছে একটা প্রশ্নবিদ্ধ হতে চলেছে। তাদের এই যে ভুল মেসেজ যেটা দেওয়া হচ্ছে, এই ভুল মেসেজের দায় দায়িত্ব কে গ্রহণ করবে? সুতরাং আহলাদিস যুব সংঘের 74টি জেলা উপজেলা আছে, এলাকা আছে, আমি আহলাদিস যুব সংঘের দায়িত্বশীলদের কাছে
আমি আহ্বান রাখব যে কোন ক্ষেত্রে জেলা উপজেলা এলাকা সর্বক্ষেত্রে কোন জায়গাতে কোন দায়িত্বশীল যেন প্রশিক্ষণহীন না থাকে প্রশিক্ষণবিহীন না থাকে যদি আমাদের এই সংস্কারপন্থী আন্দোলনকে বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে এই সংস্কার সমাজকে সংস্কার করতে হবে সম্মানিত উপস্থিতি শিশু সাহেবদের কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না তারা তাদের অহংকারের দিকটা যদি আপনারা দেখেন তাদের বক্তব্যের যে উপস্থাপনা সবগুলো দেখলেই বোঝা যায় কতটা অহংকারী কতটা দাম্ভিক মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দাবি করেছিলেন সে সময় যে তিনি সমাজের সবচেয়ে বড় জ্ঞানী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খিযর আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহর প্রেরিত নবীকে প্রশিক্ষণ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ভুল সংশোধন করে দিয়েছিলেন কিন্তু আজকের এই শিশু সহায়কদের কোনো ভুল নাই তাদের অবস্থায় এরকম তাদের মধ্যে কোনো ভুল নাই তাদের কোনো প্রশিক্ষণের প্রয়োজনই নাই আজকের যদি আপনি বলেন পুলিশ বিডিআর বিজিবি যেটা এখন নতুন নামকরণ হয়েছে এরপরে আর্মি এরপরে র‍্যাব এরপরে ক্যাডার নন ক্যাডার ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি বেসরকারি এনজিও কোন ক্ষেত্রে প্রশিক্ষণ নাই সর্বক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা আছে প্রশিক্ষণ ছাড়া কারোর প্রমোশন হয় না প্রশিক্ষণ ছাড়া স্যালারি বৃদ্ধি পায় না তাহলে প্রশিক্ষণ ছাড়া কোন সেক্টর চলে সকল সেক্টর যেখানে প্রশিক্ষণ সেখানে যেখানে অচল সেক্ষেত্রে দাওয়াতি কাজে প্রশিক্ষণ ছাড়া কিভাবে এই দাওয়াতি কাজটার মধ্য দিয়ে আমরা সফলতা অর্জন করতে পারি সুতরাং প্রশিক্ষণকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে আমরা যদি 1941 সালের বিশ্ব পরিস্থিতির দিকে তাকাই তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারব যে সে সময় হিটলার কি করেছিলেন তার কর্মী বাহিনীকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন ছাদের উপর দিয়ে কর্মীকে মার্স করানো হচ্ছে ছাদের ওই ধার দিয়ে কর্মীরা একের পরে এক নিজের জীবন বিসর্জন দিয়ে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে এবং প্রশিক্ষণের গুরুত্বকে এবং নেতার প্রতি আনুগত্যের যে প্রম একটা এ দেখাইছিলেন শ্রদ্ধা তারা দেখিয়েছিলেন আর তার মধ্য দিয়ে এই রকম প্রশিক্ষিত কর্মী বাহিনী হিটলার সেদিন তৈরি করতে পেরেছিলেন বিধায় তৎকালীন গোটা বিশ্বের পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে বিশ্বকে জয় করার প্রকৃত স্বপ্ন তিনি সেদিন দেখেছিলেন আজও যদি গোটা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পর্যন্ত আলাদী যুব সংঘের প্রশিক্ষিত কর্মী থাকে তাহলে এই এই যে শিরিক বিদাত এবং নব্য জাহিলিয়াতে গোটা সমাজ ব্যবস্থা ভরে গেছে সকল জাহিলিয়াতকে আস্থা করে নিক্ষেপ করে কিতাব ও সুন্নাতের সার্বভৌমত্ব কায়েম করা আলাদী যুব সংঘের কর্মীদের মাধ্যমেই সম্ভব সম্মানিত হাজিরিন আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কথা সবাই জানি যিনি একজন হকার থেকে রাষ্ট্রপতি 1963 সালে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় প্রশিক্ষণ করেন তিনি প্রশিক্ষণটা এতটাই সফলতার সাথে গ্রহণ করেছিলেন যার মাধ্যমে তার বিস্ময়কর প্রতিভার বিকাশ ঘটেছিল প্রশিক্ষণ কার্যক্রম যখন পরিসমাপ্তি ঘটল আমেরিকার পক্ষ থেকে এপিজে আব্দুল কালামকে প্রস্তাব দেওয়া হল ভারত তাকে এই প্রশিক্ষণের পরে যে বেতন প্রদান করবে ভারত সরকার যে বেতন প্রদান করবে আমেরিকা সরকার তার চেয়ে 5 গুণ বেতন প্রদান করবে এবং সাথে সাথে
আমেরিকার নাগরিকত্ব প্রদান করা হবে। তিনি এই লোভনীয় প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেশত্ববোধের চেতনায় তিনি উদ্বুদ্ধ হয়ে দেশে ফিরে আসলেন, মিসাইল ক্ষেপণাস্ত্র তৈরি করলেন এবং ভারতকে একটা অভূতপূর্ব সামরিক শক্তিতে রূপান্তরিত করলেন এবং নিজে একজন মিসাইল ম্যান হিসেবে নিজের খ্যাতি অর্জন করলেন এবং ভারত একটি সামরিক দিক দিয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হল। সুতরাং সেদিনের প্রশিক্ষণ তাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল? বাংলাদেশ আহলেতি যুবসংঘের সর্বক্ষেত্রে এভাবে যদি প্রশিক্ষণ থাকে, তাহলে প্রশিক্ষণের মধ্য দিয়ে জ্যামিতিক হারে আহলাদিস আন্দোলন এগিয়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রশিক্ষণ মানুষকে নিরলস পরিশ্রমী, দায়িত্ববান, আত্মসচেতন এবং দৃঢ় প্রত্যয়ী করে গড়ে তোলে। তার মাধ্যমে ভুলের যাবতীয় ভুলের সংশোধন হয়। আমিরে জামাতের যখন আমিরে জামাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ 2005 সালে গ্রেপ্তার হলেন, গ্রেপ্তার হওয়ার পরে প্রশিক্ষণ প্রশিক্ষিত কর্মী এবং প্রশিক্ষণহীন কর্মী আমরা আমাদের সংগঠনের মধ্যে তার স্পষ্ট বাস্তবতা সেদিন দেখেছিলাম। উড়ে এসে জুড়ে নিল প্রশিক্ষণহীন দায়িত্বশীল এবং তাদের প্ররোচনায় আমিরে জামাতের সিদ্ধান্তের ব্যাপারে একটা মিথ্যাচার করে আহলাদিস আন্দোলনের বিশ্ব বিজয়ী এই যে কাফেলা, আদর্শের দিক দিয়ে বিশ্ব বিজয়ী যে কাফেলা, এই কাফেলার নীতি আদর্শকে বিসর্জন দিয়ে প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে একটি পার্টি করে আন্দোলনকে ধ্বংস করার একটা নীল নকশা সেদিন যারা করেছিল তারা করছেন, কারো প্রশিক্ষিত ছিল না। পক্ষান্তরে বাংলাদেশ আহলেদি যুব সংঘ সেই দিন যে দৃষ্টান্ত উপস্থাপন করেছে, আজকের আহলেদি আন্দোলনের ইতিহাসে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে রয়ে গেছে। তারা সেদিন এই ষড়যন্ত্র বুঝতে পেরে আদর্শকে জলাঞ্জলি না দিয়ে নিজের নিজ আদর্শের উপরে অটল থেকে এই ষড়যন্ত্রকে বানচাল করে দিয়ে আহলেদি আন্দোলনকে আদর্শের উপরে রেখে, কিতাব ও সুন্নতের উপরে রেখে তারা কিন্তু এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়নি, বরং মাঠে আন্দোলন সংগ্রাম করে আমিরে জামাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এই প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীরাই কিন্তু বের করে নিয়ে এসেছিল এবং জাতির সামনে এই প্রতিভাকে, এই সম্পদকে আবার উপহার দিয়ে গোটা জাতিকে একটা সংস্কারের যে কার্যক্রম চলছে আজকে আমরা লেখনীর মাধ্যমে মোহতরম আমিরে জামাতের যে খেদমত পাচ্ছি, এটা কিন্তু আহলাদি যুব সংঘের প্রশিক্ষিত কর্মীদের ভূমিকার কারণেই সম্ভব হয়েছে। সম্মানিত কর্মী ভাইরা, সুতরাং সকল কর্মী ভাইদেরকে আহ্বান করব 2005 সালের চেয়েও আরো এর চেয়ে বড় ধরনের ষড়যন্ত্র হতে পারে, এর চেয়ে জুলুম নির্যাতন আরো আসতে পারে আমাদের নির্যাতনের স্টিম রোলার হয়তো আহলাদি যুব সংঘ আহলাদি আন্দোলনের উপরে নেমে আসবে। সুতরাং প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণ প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে সকল ষড়যন্ত্র সকল নির্যাতনকে বানচাল করে দিয়ে কিতাব ও সুন্নাতের অভীষ্ট লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হবে। এই উদাত্ত আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।